হ্যাঁ, এখন হচ্ছে। ওকে থাক, ফেসবুক লাইভে দরকার নাই, এটাই রেকর্ডিং থাকুক। ওকে, ওকে ওকে, ঠিক আছে, ওইটা পরে পরে শেয়ার করে দিলে হবে। পরে শেয়ার করে দিলে হবে। সো গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন, বাংলাদেশের সময় 8টা, সো আর ইউএসএ তে সকাল 8টা অ্যান্ড 9টা। সো আমি সবাইকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। এছাড়া হচ্ছে আমার বন্ধুদের, যাদের সকাল 8টায় সকাল 9টায় ঘুম থেকে উঠে এই সেমিনারে নিয়ে আসছে, আমি তাদের কাছে অনেক সরি অ্যান্ড থ্যাংক ইউ। সো মেইনলি মানে এই বছরেই আমার আজকে যারা গেস্ট হিসেবে আসছে তাদের মধ্যে 6 জনই আমরা সেম ব্যাচের। সো আমরা জিবি 10th ব্যাচ, 2018 সালে হচ্ছে আমাদের অনার্স শেষ হয়। সো অনার্স এর পরপর লাইক কারেন্ট কোভিড কন্ডিশনে যেরকম ভাইরাস সবাইকে অ্যাট্যাক করতেছে, আমাদেরও সেম যে মাস্টার্স না করার একটা ভাইরাস। সো আমরা হচ্ছে একে একে সবাই মাস্টার্স বাদ দিয়ে দিলাম, আমাদের সবারই একটা প্ল্যান, ওকে আমরা পিএইচডি বা মাস্টার্স এ ইউএস, কানাডা, সাউথ কোরিয়া বা অন্যান্য জায়গায় আমরা অ্যাপ্লাই করব। আমরা হচ্ছে আমাদের মাস্টার্স না করে ওই সময়টাতে অ্যাপ্লিকেশনের কাজে হচ্ছে আমরা টাইম স্পেন্ড করছি, যাতে হচ্ছে আমরা তাড়াতাড়ি আমরা যে জায়গায় যেতে চাই ওই জায়গাটাতে আসতে পারি। সো আমাদের এই পথে মানে অনেকেরই জানা ছিল না এই পথটা কিরকম। আমরা হয়তো কারো সিজিপিএ ভালো ছিল, কারো রিসার্চ এক্সপিরিয়েন্স ভালো ছিল, অথবা কারো আইএলস ভালো ছিল, কারো কোনো কিছু ভালো ছিল, আবার কারো কোনো কিছু কম ছিল, আর সবার ক্লিয়ার আইডিয়া ছিল না আমরা কিভাবে স্টেপগুলো নিব। এই কারণে হয়তো বা কিছু সময় নষ্ট হয়েছে, হয়তো আমরা যখন অ্যাপ্লিকেশন শুরু করি, সাপোজ কানাডাতে অ্যাপ্লিকেশন শুরু করি, তখন হচ্ছে প্রফেসর অলরেডি অনেক স্টুডেন্ট নিয়ে নিয়েছে, সো আমরা অ্যাপ্লিকেশনের টাইম লাইন সম্পর্কে জানতাম না, অথবা ইউনিভার্সিটি সিলেকশনের সময় কিছু তাড়াহুড়া করেছি, রিসার্চ করা হয় নাই, সো আমাদের কিছু ভুল হয়েছে। সো আমার এই সেমিনারটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ভুলগুলো ছিল ওখান থেকে আমরা যা শিখতে পেরেছি, এটা হচ্ছে যারা পার্টিসিপেন্ট বা তারা যখন এই পথে আগাবে তারা যাতে এখান থেকে কিছু শিখতে পারে। এছাড়া হচ্ছে ইন জেনারেল একটা আইডিয়া দেওয়া, যারা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে আছে, তারা জানে না যে কোন ইয়ারে এসে কিভাবে তারা প্ল্যান করবে। সো এটাই হচ্ছে আমার এই সেমিনার শুরু করার পেছনের কাহিনী। সো এটা একটা মানে আমরা সবাই মিলেই কথা বলবো, আর যে কোনো পয়েন্টে, যেহেতু আমাদের এখানে পার্টিসিপেন্ট মানে খুবই একটা মানে স্মল অ্যামাউন্ট, সো আমরা এটা খুবই ভালো আমাদের জন্য, আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারবো যে কোনো সময়। হচ্ছে আমাদের কোনো কথায় বা কোনো বিষয়ে যদি কারো কোনো আরো কিছু জানতে ইচ্ছা করে আমাদেরকে স্টপ করবেন, বা যে কোনো সময় হচ্ছে চ্যাটে বা কমেন্টে আমাদের জানালে হচ্ছে আমরা হচ্ছে এটা ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করব। সো শুরুতে আমি সিদ্দিককে বলতেছি, সিদ্দিক হচ্ছে তার মিথ ভার্সেস রিয়েলিটি এই বিষয়ে কিছু, সিদ্দিক তার বিষয়টা যদি শেয়ার কর। ওকে এভরিওয়ান, গুড মর্নিং। আমি হচ্ছে সবাই সবাই কথা বলা শুরুর আগেই আমি হচ্ছে কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই এই ব্যাপারে, হায়ার স্টাডিজের ব্যাপারে। আমার মনে হয় যে এইগুলো হইতেছে চাকনি হবে, এবং এই চাকনির মাধ্যমে যদি কেউ যাইতে পারে তাহলে হচ্ছে সে পরের স্টেপ গুলা তার জন্য ঠিক আছে। আর যদি সে তার মনে হয় যে এগুলাতে সে আটকাই গেছে, তাইলে তার জন্য হায়ার স্টাডিজ না, এবং সে পৃথিবী অনেক বড় এবং অনেক বড় জায়গা, তো সে অন্য কোথাও তার জন্য স্যুট করবে। ফার্স্ট হচ্ছে মানি, ভেরি ইম্পর্টেন্ট থিং। পৃথিবী চলে ফাইন্যান্স আর ইকোনমির উপর। আর আমাদের সিনিয়র ভাই উনি বলতেছিল যে রিসার্চ হইতেছে অনেকটা শৌখিনতা, ঠিক আছে, এটার জন্য হিউজ অ্যামাউন্টের টাকা দরকার, কিন্তু রেজাল্ট কি আসবে কেউ জানে না, ঠিক আছে। সো সো এই জন্য এখানে ধরা যাক যে কারো অনেক বেশি মেধা আছে, সে চাইলে অনেক টাকা ইনকাম করতে পারে, বাট রিসার্চের দিকে আসলে প্রথমে
অনেক কম টাকা ইনকাম হবে। সো এটা মাথার মধ্যে থাকতে হবে যে হ্যাঁ আমার কম টাকা ইনকাম হলেও সমস্যা নাই, আমার ফ্যামিলির কোনো ঝামেলা হবে না, আমার ফ্যামিলি এতটুকু টাইম আমাকে দিতে পারবে যে আমি যদি নেক্সট কিছু বছর পড়াশোনা করতে পারি বা পড়াশোনার জন্য টাইম স্পেন্ড করি, তাহলে আমার ফ্যামিলির উপর প্রেশার পড়বে না, বার্ডেন হবে না। আমরা যেহেতু সবাই বাংলাদেশের এবং ম্যাক্সিমাম আমরা সাস্টের, সো আমাদের একটা ব্যাক থেকে একটা প্রেশার থাকে, সবসময় ফ্যামিলির একটা প্রেশার থাকে, আর এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে লাইফ ওয়ার্ক ব্যালেন্স, পড়াশোনা আর লাইফের ব্যালেন্স, আর টাকা পয়সা আমি যে কম পাবো এটা আগে থেকে মেন্টালি আমার সেট করে নিতে হবে। কারণ পিএইচডি তে বাংলাদেশের তুলনায় হয়তো অনেক বেশি পাওয়া যাবে, বাট ইউএস এর অন্যান্য লাইক যারা কাজ করতেছে বা ইন্ডাস্ট্রিতে যারা জব করতেছে তাদের তুলনায় হইতেছে কম টাকা পয়সা আসবে, এটা মেন্টালি সেট করে নিতে হবে যাতে ফিউচারে এটা না প্রবলেম হয়। আর ফ্যামিলি থেকে এই জিনিসটা আগে সেট করে ফেলতে হবে যে হ্যাঁ ফ্যামিলিকে আমার এখনই আমার কাছ থেকে আমার হেল্প এক্সপেক্ট করতেছে, যদি এক্সপেক্ট করে এবং ফ্যামিলি যদি খুব ঝামেলায় পড়ে যায় এবং আমি যদি এটা না মারে সাপোর্ট করতে পারে, তাহলে এটা আই থিঙ্ক এটা খুব টাফ হবে। ঠিক আছে, প্যাশন যদি থাকে ইটস ভেরি গুড, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ফ্যামিলিও মেনটেন করতে হয়, সবকিছু লাইফ ব্যালেন্স করে চলতে হয়। ঠিক আছে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড, মেন্টাল স্ট্রেংথ, কিরকম মেন্টালি প্রেশার নেওয়া যেতে পারে, কারণ হিউজ অ্যামাউন্ট মেন্টালি প্রেশার নিতে হবে, এবং আই থিঙ্ক সবাই এখানে বলবে যে কিছুদিন পরে কে কয়টা রিজেকশন খাইছে, সো খাওয়ার পরে মেন্টালি কিরকম ডাউন থাকে এবং ওটা কিরকম ভাবে কে কতটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। আর ফিউচারে এই 5 বছরে তো অবভিয়াসলি সবাই বলে যে এটা ফ্রাস্ট্রেশন হবে, সো আগে থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কয়েকদিন আগেও এটা নিয়ে বেশ হয়েছে ইউএস এর ইয়াতে যে কার কি এরকম একটা একটা ঘটনা হয়েছে, সো সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমাদের শাস্ত্রে যারা পড়াশোনা করে জিপির, আমরা জানি আমরা সবাই মেন্টালি প্রেশার নিয়ে অভ্যস্ত, তারপর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কে কতটা মেন্টালি স্ট্রেংথ আছে, সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগে থেকে বুঝে নিতে হবে যে হ্যাঁ আমার ফ্রাস্ট্রেশন আসবে। রিয়াল সিনারিও, রিয়াল সিনারিও তো মিথ হইতেছে যে হ্যাঁ ইউএসএ তে গেলে অনেক টাকা পাওয়া যাবে, অনেক অপরচুনিটি, এটা অপরচুনিটির দেশ, অবভিয়াসলি অপরচুনিটির দেশ, বাট বাংলাদেশ থেকে অনেক বেশি অপরচুনিটি এখানে পাওয়া যাবে, বাট ভালো কিছু পাওয়ার জন্য যেই রকম দুর্গম পথটা পাড়ি দিতে হবে সেটা খুবই কষ্টকর, এটা এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটাই রিয়াল সিনারিও, এবং এখানে যারা আসে সবাই এরকম মান্থলি লাইক $1600 থেকে $4000 এর মধ্যেই সবাই পায়, এবং এটা দিয়ে এসে চলাফেরা করে এবং এখান থেকে এসে বাংলাদেশে তার ফ্যামিলির সাপোর্ট করে, সো এটা মাথায় রাখতে হবে স্টেট টু স্টেট এটা ভেরি করে, এবং এটা সবসময় মাথায় রেখে চলতে হবে যে হ্যাঁ রিয়াল সিনারিও হচ্ছে আমার নেক্সট এত বছর আমার কষ্ট করতে হবে। যদি এই সব এই তিনটা জিনিসের যদি কেউ মনে হয় যে হ্যাঁ এগুলা সব হইতেছে আমার, এরপরের স্টেপ গুলা আমার এই যে হায়ার স্টাডিজ আমার জন্য ঠিক আছে এবং আমি এটা পরের স্টেপ গুলা শুরু করতে পারি, এটা একটা জিনিস। আর আমি যেহেতু প্রথমে শুরু করছি আমি হয়তো কিছুক্ষণ পর চলে যাব, এই জন্য আমি আগে থেকে একটা জিনিস বলে রাখি, জানি না এখানে ম্যাক্সিমাম মানুষজন ব্যাকগ্রাউন্ড মানে কোন ইয়ারে বা সামথিং, যদি এরকম কারো হয় যেমন আমার কাছে মনে হয় যে রিসার্চ এর এক্সপিরিয়েন্স, ওরা সবাই এটা নিয়ে কথা বলবে, বাট ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স নিয়ে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে কারো যদি রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে তো সে টাইম না স্পেন্ড করে, তার যদি এরকম আমাদের ফ্যামিলির অনেক ইয়া থাকে হ্যাঁ যে আমার এখনই কাজ শুরু করে দিতে হবে, সো কারো যদি এরকম ইন্ডাস্ট্রিতে যাওয়ার ইচ্ছা থাকে, মেইন প্যাশন আছে যে হ্যাঁ আমি রিসার্চ করতে চাই, আমার কাছে মজাই লাগে রিসার্চ করতে, তো বাট আমার ফ্যামিলি এখন আমার টাকা পয়সা দরকার আমার কাজ করা উচিত, সো কেউ যদি আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্ট রিলেটেড যদি কোনো কাজ করে, এই এই ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোও কিন্তু পরে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তারা খুব সাপোর্ট করে। এটা খুব কম কম বলা হয়, সবসময় বলা হয় যে রিসার্চ রিসার্চ রিসার্চ, বাট ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স
তারা কাউন্ট করে এবং তারা এটা কনসিডার করে যখন একটা অ্যাপ্লিকেশন, যেহেতু এটা ওভারঅল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা হয়। ঠিক আছে, সো আই থিঙ্ক আমি আমার যে পয়েন্ট গুলো ছিল আমি ব্যাখ্যা করতে পারছি, আর এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে যে অ্যাকচুয়ালি কি হ্যাঁ হায়ার স্টাডিজ তার জন্য কি না, আই থিঙ্ক আমাদের যারা আছে সবার কারো কাছে প্রশ্ন করলে সবাই অ্যান্সার দিবে, আমিও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যখনই সময় পাই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আই থিঙ্ক পরের পয়েন্টে আমরা যেতে পারি। So, Orpita, now it's your turn. আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ। ওকে, আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখন আমাদের খালি সিজিপিএ বা খালি আইএলটিএস বা খালি জিআরই নিয়ে আমাদেরকে জাজ করা হয় না, আমাদের পুরোটাই জাজ করা হয় একটা প্যাকেজ হিসাবে, আমাদেরকে একটা প্যাকেজ হিসাবে দেখে। ঠিক আছে, এই প্যাকেজে হচ্ছে যে সিজিপিএ, স্টেটমেন্ট অফ পারপাস, জিআরই, আইএলটিএস, রিকমেন্ডেশন, এক্সপিরিয়েন্স, সিডিক যেটা বললো, ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স, এই সব কিছু থাকে। এই পুরাটাই হচ্ছে একটা প্যাকেজ, এবং এই পুরো প্যাকেজটাই হচ্ছে যে আমাদেরকে পুরো প্যাকেজ হিসেবে আমাদেরকে দেখে, নট যে আমার সিজিপিএ ভালো বা আমার এসওপিটা খুব আউটস্ট্যান্ডিং হয়েছে বা জিআরই হয়েছে। তো এটা হচ্ছে আমরা একটা একটা স্টেপ বাই স্টেপ যাব যে কোনটার ক্ষেত্রে আসলে কি করা উচিত বা কোনটা কেমন রাখা উচিত, কোনটা কখন, কোনটা নিয়ে কখন আগানো উচিত। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথমে সিজিপিএ নিয়ে আগাই। তো আমাদের প্রথমে সবার একটা ধারণা থাকে যে আচ্ছা ঠিক আছে, আমার সিজিপিএ ভালো, তার মানে হচ্ছে যে আমার তো আর কোনো বাধা নেই, আমি অ্যাপ্লাই করলেই মনে হয় হয়ে যাবে গিয়ে। এটা এক সময় হয়তো আমি নিজেও ভাবতাম যে হ্যাঁ, আমি ভাবতাম ঠিক আছে আমারও সিজিপিএ ভালো আছে, আমি মনে হয় অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট 10 জায়গায় অ্যাপ্লাই করলে আমি 8 জায়গা থেকে রেসপন্স পাবো। কিন্তু সেই 10 জায়গায় অ্যাপ্লাই করে যখন 8 জায়গা থেকে রিজেকশন খাইছি, তখন হচ্ছে আমার এই কনফিডেন্সটাও চলে গেল আর এই ভুল ধারণাটাই ভাঙলো। হ্যাঁ, আমি বলতেছি না যে সিজিপি ইম্পর্টেন্ট না, সিজিপি অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের যে ধারণাটা থাকে যে আমরা আমাদের ইউনিভার্সিটি লাইফে 4 বছর, 4.5 বছর বা 5 বছর যে কয়দিন থাকি, এই পুরোটার সময় আমরা সিজিপিএ একটা ভালো করার পিছনে দৌড়াই। আমরা এই পরীক্ষা থেকে পরে পরীক্ষা কিভাবে ভালো করবো, এখানে কেমনি, এখানে একটু পয়েন্ট কম আসে ঠিক আছে, পরে পরীক্ষায় কিভাবে আমরা ওটা বাড়াবো, খালি মাথায় এটাই থাকে, এটা রাখা ভালো। কিন্তু খালি সিজিপিএ, আমার খালি সিজিপিএ থাকলো আর আশেপাশে কোনো কিছুই আমি মাথায় রাখলাম না, এর যদি এই চিন্তা দিয়ে আগাই তাহলে হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল হবে। আমরা যদি ভাবি যে ঠিক আছে আমরা আগে সিজিপিএটা ঠিক করে নিলাম, আমার সিজিপিএটা ভালো করে নিলাম, এর পরের স্টেপে প্রিপারেশন আমরা পরে থেকে নিব, তখন হয় কি যে আমরা 4 বছর সিজিপি ভালো করলাম, 4 বছর পরে যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করলাম, আইএলটিএস এর প্রিপারেশন নিলাম, ধরো 1 মাস লাগলো আইএলটিএস এর প্রিপারেশন নিতে, জিআরই সবাই বলে মিনিমাম 6 মাস প্রিপারেশন নিতে হয়, 6 মাস জিআরই প্রিপারেশন নিতে চলে গেল, এবং আমি পরীক্ষা দিলাম, এরপর পরীক্ষা দিলে যে এক্সপেক্টেড রেজাল্ট পাবো তাও না, এমন হতে পারে আমাদেরকে পরীক্ষাগুলো আবার দিতে হচ্ছে, আইএলটিএস হয়তো আমার মন মতো হয় না বা জিআরই হয়তো মন মতো হয় না, তো এক্সপেক্টেড রেজাল্ট পাই না, তখন হয় কি ইয়ার লস হয় প্রথম পরে যেটা। আমি ধরো যেটা আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো তখন হয়তো আমি ডেডলাইন হতে পারতাম, কিন্তু এখন আমি পুরো জিনিসটা প্রিপারেশন নিয়ে আবার সবকিছু যখন পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাই, তখন হচ্ছে আমাদের ওখানে 6 মাস থেকে 1 বছর একটা ইয়ার লস হয়ে যায়, কারণ আমরা এই 4 বছর পুরো টাইমই খালি সিজিপি এর পিছনে চলে আসি। আমার সাজেশন হবে এটা যে যদি হায়ার স্টাডিজ এ যাওয়ার ইচ্ছা থাকে, আর আমি যে ইউএসএ আছে, আমি ইউএসএ এর ক্ষেত্রে বলবো যে ইউএসএ যদি আসার ইচ্ছে যদি থাকে, তাহলে 3rd ইয়ার বা 4th ইয়ার এর দিকে হচ্ছে যে জিআরই কি এই জিনিসটা হচ্ছে একটা ওভারঅল আইডিয়া রাখা উচিত, যে আচ্ছা ঠিক আছে অ্যাটলিস্ট আমি প্রিপারেশন শুরু না করলেও আমার পুরো একটা হালকা একটা আইডিয়া রাখা, বা আইএলটিএস এর কি ধরনের কোশ্চেন হয় বা কি কি করতে হয় এই জিনিসটা নিয়ে হচ্ছে যে একটু প্রিপারেশন রাখো, জাস্ট খালি পড়াশোনা করলাম আর কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নয়, এটা যাতে না হয়। এন্ড ট্রাস্ট মি, ইউএসএ তে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ওরা অনেক গুরুত্ব দেয়। এবং আরেকটা যেটা বলবো, যদি আমরা যেটা মনে করি যে আমার সিজিপিএ নেই, অনেকে এই কোয়েশ্চেনটা থাকে যে আচ্ছা আপু বা আমার ভাইয়া আমার তো সিজিপিএ কম, আমি হায়ার স্টাডিজ গ্রুপে এরকম প্রচুর পোস্ট দেখি, সবাই খালি এটাই বলে আমার সিজিপিএ কম, আমার কি অ্যাপ্লাই করলে হবে। এটা আসলে আমি যে বললাম পুরো জিনিসটা একটা প্যাকেজ, খালি ওই প্যাকেজের একটা কম্পোনেন্ট খারাপ, তার মানে এই না যে পুরো প্যাকেজটাই খারাপ। হ্যাঁ, আমি বলতেছি না যে সিজিপিএ পাত্তা না দিতাম, কিন্তু হ্যাঁ ওটার পিছনে যে খালি এটাই সবকিছু, এটাও যাতে মাথায় না থাকে।
জেনারেলি ধরা হয় যে 3.5 এর উপরে থাকলে একটা ভালো রেজাল্ট ধরা হয়, 3.5 থেকে 4 এটা হচ্ছে একটা ভালো রেজাল্ট ধরা হয়। কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করতে যাই, মোটামুটি একদম খুব বেশি আপার র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই না করি, তাহলে হচ্ছে যেটা হয় 3 এর উপরে থাকলেই যথেষ্ট, খালি সিজিপিএ, আমার আমার সিজিপিএ খারাপ, এই জন্য আমি ফ্রাস্ট্রেশনে ভুগতেছি, আমার অ্যাপ্লাই করলে হয়তো আমার হবে না, এই জিনিসটা তো আমার মাথায় রাখা যাতে না থাকে। কারণ খালি সিজিপিএ দিয়ে কখনোই ইউএসএ বলো, ক্যানাডা বলো, বা সাউথ কোরিয়া বা কোনো ইউনিভার্সিটিতে খালি সিজিপিএ দিয়ে একটা স্টুডেন্টকে জাজ করে না, পুরো জিনিসটাই তারা দেখবে। তো সিজিপিএ খালি সবকিছু না, আমি এটাই বলবো। ওকে, আর এরপরে যদি বলি আমরা নেক্সট যে প্রিপারেশনটা বলি, বেশিরভাগ সময় যেটা হয় আমরা পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর প্রথমে একটা হচ্ছে ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট দেওয়ার চেষ্টা করি, যে আইএলটিএস হোক বা টোফেল হোক। তো আইএলটিএস এর জন্য আমি একটা হালকা একটা ধারণা দিই, আইএলটিএস হচ্ছে একটা পেপার বেসড হতে পারে বা কম্পিউটার বেসড হতে পারে, বাট আমাদের দেশে বেশিরভাগ আমরা পেপার বেসড আইএলটিএস দিই, আমি নিজেও পেপার বেসড আইএলটিএস দিলাম। অ্যান্ড অ্যাভারেজে হচ্ছে এটা 6.5 থেকে 7.5, এটা হচ্ছে যে খুবই একটা ভালো রেঞ্জ। বাট আমি দেখছি যে বেশিরভাগ ইউনিভার্সিটি যখন তারা লিখে দেয় যে কত থাকতে হবে, ওটা হচ্ছে যে বলে যে ওভারঅল 6.5, কিন্তু কোনো মডিউলে 6 এর নিচে রাখতে হবে না। এটা হচ্ছে আমি দেখলাম যে অনেক ইউনিভার্সিটিতে, আবার কিছু কিছু থাকে যে 7 বা 7.5, এরকম আমি দেখছি। বাট এই যে বললাম খালি একটা প্যাকেজ, এটা একটা কম্পোনেন্ট, এটাও একটা কম্পোনেন্ট। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমার আমার আইএলটিএস এর স্কোর ছিল 7, কিন্তু আমি এমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি যেখানে 7.5 দরকার ছিল, কিন্তু ওরা আমাকে কনসিডার করছে। কারণ এই যে বললাম পুরো ওরা পুরো প্যাকেজটা দেখতেছে, আমার খালি একটা 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 কম্পোনেন্ট আমার ম্যাচ করতেছে না, কিন্তু এটার বেসিসে হচ্ছে ওরা পুরোটা জাজ করে। তো আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আমি যেটা বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এর উপর কিছু নেই। অ্যান্ড বেসিক্যালি সবাই যেটা শুরু করে, কেমব্রিজের যে আইএলটিএস এর বইগুলো আছে ওগুলো নিয়ে শুরু করে। আমি সাজেস্ট করবো যে কেমব্রিজে যতগুলো অ্যাভেলেবেল বই আছে সবগুলাই একবার সলভ করার, আমি নিজে ওটা করছিলাম। কিন্তু মেইনলি যেটা হয় লেটেস্ট যে বইগুলো থাকে এখন, খুব সম্ভবত 7 থেকে 14 হচ্ছে যে কেমব্রিজের লেটেস্ট বই, এই বইগুলো হচ্ছে যে লেটেস্ট কোয়েশ্চেন প্যাটার্নের উপর বেস করে বানানো থাকে। তো এই লাস্ট বইগুলো সলভ করলে হচ্ছে কি লেটেস্ট কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হয় ওটা নিয়ে আইডিয়া পাওয়া যায়। কারণ প্রতি বছরে কিছু কিছু চেঞ্জ আনে তারা, আমরা যখন সলভ করতে যাবো তখন দেখবো কেমব্রিজের 1-2 নাম্বার বই থেকে 7-8 নাম্বার বইয়ের কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে একটা। আর একটা বলবো যে মক টেস্ট দেয়া, আমার মনে হয় যে মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি ঘরে বসে যখন প্র্যাকটিস করি, আমি আমার নিজের ঘরে এনভায়রনমেন্টে নিজের একটা কমফোর্ট জোনে বসে আমরা প্র্যাকটিস করতেছি, কিন্তু মক টেস্ট হয় কি আমরা কোথাও একটা অন্য এনভায়রনমেন্টে গিয়ে একটা পরীক্ষার এনভায়রনমেন্টে পরীক্ষা দিই, তখন হচ্ছে যে আমাদের একটা প্রেশার থাকে মাথার উপরে যে আসলে পরীক্ষায় কি হবে ওটা একটা আইডিয়া পাওয়া যায়। আর বাসায় বসে আমরা কখনো রাইটিং বা স্পিকিং প্র্যাকটিস করা হয় না ভাবে, তো আমরা যদি মক টেস্ট দিই ওই জায়গায় হচ্ছে আমরা রাইটিং স্পিকিং ইভ্যালুয়েট হয়। এবং স্পিকিং আমাদের বাংলাদেশে সবার ক্ষেত্রে যে সমস্যাটা হয় স্পিকিং এর একটা প্রবলেম হয়, আমার নিজেরও এই প্রবলেমটা আছে, আমরা কমফোর্টেবলি ইংলিশে কথা বলতে পারি না যেভাবে আমরা বাংলায় বলতে পারি। সেক্ষেত্রে আমার সাজেশন হবে যে ইংলিশে কনভার্সেশন করা ফ্রেন্ডের সাথে। অনেকে হয়তো মক করবে যে হ্যাঁ এটা কি বলতে সুলটা পাল্টা ইংলিশ, হয়তো বলবে যে আচ্ছা এই কি এটা এই ধরনের কোনো কিছু হলো এটা উল্টা পাল্টা ইংলিশ বলতেছে, গ্রামাটিক্যাল ভুল, বলুক পাতা দেওয়ার দরকার নেই। নিজের যদি নিজেকে যদি একটু ভালো করে করে তুলতে হয় এসব শুনতেই হবে। আমার সাজেশন হবে কথা বলা ইংলিশে ফ্রেন্ডের সাথে কথা বলা, ক্লাসে কে কি বলতেছে পাত্তা না দেয়, যে যেটাই বলুক আমি বললাম কথা, আমার বললে তখন আমার নিজের যখন শুনতেছি নিজের কথা আমি হয়তো ভাবতে যাচ্ছি আমি মনে ভুল বলতেছি, তাহলে আমি ওটা ঠিক করতে পারবো। এটা আরেকটা ওয়ে হলো, আমি সাজেস্ট করবো স্কাইপে বা কোনো ভিডিও কলে বা কোনো অডিও কলে নিজের কথা হচ্ছে রেকর্ড করা, রেকর্ড করে এবং একটু শোনা। তখন হয় কি আমি যখন শুনি তখন আমি বুঝি যে আমার কোথায় ভুল আছে। জেনারেলি যখন আমরা নিজেরা কথা বলি ইংলিশে তখন আমি কোথায় কোথায় ভুল হচ্ছে আমরা বুঝতে পারি না, এই জন্য তো আমরা ভুল ভালো বলি। কিন্তু যখন কেউ নিজে অন্য কেউ ভুল বলে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ সে এই জিনিসটা ভুল করতেছে, এই প্রোনাউন্সিয়েশনটা ভুল করতেছে, বা সে এই জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক করছে। তো যখন আমি বলবো যে কোথাও কোথাও রেকর্ড করে নিজের ভয়েস আবার নিজে শুনবো, তখন আমি বুঝতে পারবো ও আচ্ছা আমি মনে হয় এই জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক করছি, আমার এই প্রোনাউন্সিয়েশনটা ভালো হয়নি। এবং এই প্রোনাউন্সিয়েশন, গ্রামার, এগুলো হচ্ছে আইএলটিএস স্পিকিং এর জন্য খুব ইম্পর্টেন্ট।
তো আমি এটাই বলবো যে নিজের কথা ভয়েস নিজে রেকর্ড করো, এবং ফ্রেন্ডদের সাথে কনভারসেশন করা, এবং মক টেস্ট দেয়া। মক টেস্ট দিলে হচ্ছে আমি যে কথা বলতেছি আমার এইটা কি এনাফ কিনা, আমার যে ঠিক করতেছি নিজেকে ইম্প্রুভ করতেছি কথা বলে বলে, এটা কি আমার আসলে ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা, এবং আমি কতটুকু লেভেলে আছি। আমার আমি একটা মক টেস্ট দিলে বুঝতে পারবো যে আমার আসলে আমি কোন কোথায় আছি, পানিতে কোথায় আছি, আমি কি 7 পাওয়ার যোগ্য নাকি 6 পাওয়ার যোগ্য। এবং আমি অনেকে আমি ওইটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমি বলবো না যে কি 8 রাখতে হবে, 8.5 রাখতে হবে, এই জিনিসটাও মাথায় রাখার দরকার নেই। এই যে বললাম একটা কম্পোনেন্ট 7 হলেও হবে, 7.5 হলেও হবে, ওরা জাস্ট দেখবে তোমার মিনিমাম ক্রাইটেরিয়া মিট হচ্ছে কিনা। খালি যেখানে মিনিমাম ক্রাইটেরিয়া 7, সে জায়গায় তোমার 8 পেলে যে ওটা তোমার এক্সট্রা ক্রেডিট হবে, আমার মনে হয় না এটা কোনো এফেক্ট হবে। ওরা তোমার এটা খালি ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট, তুমি ইংলিশে কথা বলতে পারতেছো না এটাই দেখতেছে, নাথিং এলস। আর আরেকটা হলো ইংলিশ আইএলটিএস এর মতো আরেকটা হলো টোফেল। আমি যেহেতু টোফেল দেই নাই, আমার এটা নিয়ে আইডিয়া নেই, আর আমাদের মধ্যে টোফেল সিদ্দিক দিয়েছে, তো ও হচ্ছে এই জিনিসটা নিয়ে ভালো বলতে পারবে যে টোফেল আদৌ কি হয় কি না হয়, এটার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। ওকে, আর টোফেল আর আইএলটিএস আই থিঙ্ক সেম। আমার আইএলটিএস সম্পর্কে ধারণা কম, বাট আমি যতদূর জানি আইএলটিএস এ লিখতে হয়, টোফেলে লিখতে হয় না, আমার হাতের লেখা খারাপ। সো আই থিঙ্ক আমার জন্য টোফেল খালি কম্পিউটার টাইপিং। সো বাট সেম জিনিস, রিডিং, রাইটিং, স্পিকিং আর লিসেনিং, এই চারটাই ইসেরও আছে। আই থিঙ্ক টোফেলেরও সেম, কেবল কয়েকটা জিনিস হচ্ছে একটু ডিফারেন্ট, বাট ওভারঅল সেম থিং। বাট আমি টুফেলের ক্ষেত্রে বলবো স্পিকিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, লাইক কনভারসেশন করা, সেম সেম সাজেশন সবকিছুর জন্য, এটাতে ভালো করার জন্য। বাট এবং ফ্রি কয়েকটা টুফেলেরও আছে, যেমন আমার ক্ষেত্রে আমি রেকর্ড ছিলাম কয়েকটা ফ্রি মক টেস্ট ছিল, ওগুলা দিছি, দেওয়ার পরে হইতেছে আমি পরীক্ষাটা দিয়ে দিছি, এবং রেজাল্ট হচ্ছে এটাতে খারাপ হলে তো লাইক অত বেশি না, কারণ সবগুলা যেহেতু ওভারঅল হবে যেমন বললো। বাট আই থিঙ্ক অনেকের যেহেতু লাইক আমরা যেহেতু ফান্ডে আসতে চাই এবং টি এর কাজ করতে হয়, তখন হচ্ছে ওরা স্পিকিংটা মাঝে মাঝে দেখে। সো আই থিঙ্ক স্পিকিংটা একটু গুরুত্ব দিতে হবে, বাট ওভারঅল আই থিঙ্ক যেহেতু ম্যাক্সিমাম এখানে আসছে, সো আই থিঙ্ক সাস্টে যে এরকম পড়াশোনা হয়, সো টুফেলে কেউ যদি হালকা প্রিপারেশন নিয়েও দেয় তাহলে আই থিঙ্ক এটা ভালো করবে। আর সিমিলার এজ আইএলটিএস, খালি পুরাটুকুই হচ্ছে কম্পিউটারে করতে হবে, আর লিসেনিং আর স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে কথা বলতে হবে কয়েক সেকেন্ডে, বাট ওভারঅল সিমিলার প্রিপারেশন আইএলটিএস এর মতো, জাস্ট ইংলিশে কতটা কে বুঝতে পারে কথা বলতে পারে এটাই জাজ করে। আর 30-30-30-30 করে থাকে, 120, 80 আপ থাকলেই ভালো, স্পিকিং এ একটু বেশি ভালো রেজাল্ট, লাইক বেশি একটু ভালো স্কোর থাকলেই মোটামুটি সব ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কভার করবে। সো আই থিঙ্ক টুফেল নিয়ে বেশি টেনশন করতে হবে না, বাট বাট একটু প্রিপারেশন, ভালো মতো প্রিপারেশন নিলে, লাইক প্রথম থেকে যদি ফ্রেন্ডের সাথে এরকম কনভার্সেশন করা হয় তাহলে এটা আরো হয়ে যাবে, লাইক প্র্যাকটিস হয়ে যাবে। সো আই থিঙ্ক এটা প্র্যাকটিস এর উপর বেশি জোর দিতে হবে। সো দ্যাটস ইট আই থিঙ্ক। আমি কিছু অ্যাড করি, আমার হচ্ছে ইংলিশের স্কিলটা একটু কম ছিল, তো এই কারণে দেখা গেছে যে আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে জাস্ট ইংলিশ নিউজ পেপার পড়ার চেষ্টা করতাম। দেখা যাচ্ছে যে যত বেশি রিডিং মানুষ করে তার রাইটিং এ একটা ইফেক্ট ফেলে, তো আমি হচ্ছে ডেইলি স্টার রেগুলার পড়ার চেষ্টা করতাম। সো কারো যদি এরকম হয় যে তার মনে হয় যে সে ইংলিশে দুর্বল, সো গ্রামাটিক্যাল সমস্যা, স্পেলিং মিস্টেক, সো বেশি বেশি যাতে পড়া হয় ইংলিশ নিউজ বা কোনো বই, এবং পড়ার পর পর লিখার চেষ্টা করে। আমি দেখা যেত তখন আমার সব ধরনের ফেসবুক পোস্ট সবকিছু আমি ইংলিশে করতাম। এখানে কি হয়, আমি যখন ফেসবুকে ইংলিশে লিখতেছি, তো আমি বুঝতেছি যে আমার ভুল হচ্ছে, বাট এখানে আমার একটা কনফিডেন্স কাজ করতেছে যে ওকে আমি লিখতে পারতেছি। সো আমি হচ্ছে এই জিনিসটা করতাম যত পারতাম হচ্ছে লিখতে। আজকে হয়তো আমার ডায়েরিটা লিখতেছি ওইটা ইংলিশে লিখতাম, আজকে একটা ইভেন্ট হইলো ওই বাসায় গিয়ে লিখাটা আমি ইংলিশে করতাম। সো যত বেশি রিডিং হবে
এবং যত বেশি রাইটিং করা যাবে এই জিনিস, তাহলে হচ্ছে আইএলটিএসটা অনেক ভালো হবে। বাংলাদেশি স্টুডেন্টের জন্য কমন যে প্রবলেম হয় রাইটিং এ, সো অনেকে দেখা যাচ্ছে যে লিসেনিং, অনেকে মুভি দেখার ইয়ে লিসেনিং ভালো করতেছে, রিডিং ভালো করতেছে, সো রাইটিং এন্ড স্পিকিং এই দুইটা মডিউলে হচ্ছে সবাই, সো দেখা যাচ্ছে যে 8 পাচ্ছে, বাকিগুলোতে 8 ইভেন 8.5, রাইটিং এ এসে 6। হচ্ছে সবার ইমপ্রুভ করতে হবে, কারণ রাইটিং স্কিলটা অনেক ইম্পর্টেন্ট রিসার্চের ক্ষেত্রে, তারপর এসে পেপার পাবলিকেশন, সো রাইটিং স্কিলটা আসলে খুব ইম্পর্টেন্ট। আর অনুজ বা প্রত্যয় মইনুল, তোমরা হচ্ছে কেউ যদি কিছু অ্যাড করতে চাও তোমরা অ্যাড করতে পারো। কুইক কোশ্চেন, একজন একজন মেবি, সরি টু ইন্টারাপ্ট, একজন মেবি চ্যাটে আস্ক করছে যে টুফেলের প্রিফারড বুক কি। ওকে, প্রিফারড বুক বলতে আমি নিজে কাজের পাশাপাশি পড়ছিলাম, সো ধুমধারাক্কা আমি ম্যাক্সিমাম আমি হচ্ছে ইন্টারনেটেই যত ম্যাটেরিয়াল ছিল সব ইন্টারনেটেই হচ্ছে ইয়া করছি, বাট ইটিএস এর বই আছে, সো ইটিএস এর যে টুফেল এর বইগুলো আছে ওগুলাই প্রথমে ফলো করলে প্যাটার্নটা বোঝা যায়। আর হইতেছে ফ্রি কয়েকটা মক টেস্ট এর কথা আমাকে আমাদের কল্লোল বলছিল, সো আমি হচ্ছে ওখান থেকে মক টেস্ট গুলা দিছিলাম। বাট আমি প্রথমে সাজেস্ট করবো ইটিএস এর যে টুফেল এর যে বইগুলো আছে ওগুলা প্রথমে দেখার জন্য, সো দ্যাটস ইট। হ্যাঁ অনুজ। আচ্ছা, আমি হচ্ছে একটা অ্যাড করতে চাচ্ছিলাম। অর্পিতা হচ্ছে একটা জিনিসের কথা বলছিল, সেটা হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস। সিমিলারলি হচ্ছে যদি হচ্ছে টোফেল এর ক্ষেত্রে চিন্তা করি, টোফেলও কিন্তু হচ্ছে কম্পিউটার বেসড এবং হচ্ছে পেপার বেসড দুটো অপশনই আছে। যেটা পার্থক্য সেটা হচ্ছে যে যদি আইএলটিএস এর ক্ষেত্রে চিন্তা করি, আইএলটিএস এর ক্ষেত্রে লিসনিং, রাইডিং অ্যান্ড হচ্ছে রিডিং, এই তিনটা হচ্ছে যদি হচ্ছে পেপার বেসড বলি, আর যদি হচ্ছে ই বলি, কি বলি হচ্ছে কম্পিউটার বেসড বলি, তাহলে হচ্ছে দুটা আলাদা। দুটা আলাদা বলতে এরকম যে কোয়েশ্চেন প্যাটার্ন বা কন্টেন্টস বা মার্কিং স্কিম সবকিছু হচ্ছে একই রকম। পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে পেপারে করতে হয়, পেপারে করার জন্য হচ্ছে একটা নির্দিষ্ট টাইম স্লট আছে, কিন্তু হচ্ছে যদি কম্পিউটার বেসড হয়, কম্পিউটার বেসড এই জিনিসগুলো নাই, সেটা পুরোটাই হচ্ছে কম্পিউটারে টাইপ করতে হয়। সো ইফ ইউ হ্যাভ গুড টাইপিং স্কিলস অনলি দেন ইউ শুড ট্রাই, কারণ সময় এক ফোঁটা বেশি পাওয়া যাবে না, একদম সমান সময়ে পাওয়া যায়। ইউজুয়ালি আমাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের যে অনেকেরই হচ্ছে কম্পিউটার প্রফিশিয়েন্সি একটু কম থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে যদি টাইপিং স্পিড কারো মনে হয় যে তার ভালো আছে, সে এটা ট্রাই করতে পারে। অ্যান্ড যেটা হচ্ছে স্পিকিং, স্পিকিং হচ্ছে কম্পিউটার বেসড আর হচ্ছে কম্পিউটার বেসড দিক বা হচ্ছে পেপার বেসড দিক, আইএলটিএস এর ক্ষেত্রে স্পিকিং হচ্ছে সেম। সো ইউ হ্যাভ টু গো ইন ফ্রন্ট অফ এক্সামিনার অ্যান্ড এক্সামিনার অ্যান্ড সেখানে হচ্ছে তোমাকে টেস্টটা দিতে হবে। কিন্তু যদি হচ্ছে টোফেল এর ক্ষেত্রে চিন্তা করি, টোফেল এর ক্ষেত্রে হচ্ছে পেপার বেসড এবং হচ্ছে যে কম্পিউটার বেসড দুটো হচ্ছে টোটালি আলাদা। একটাকে বলা হয় সম্ভবত হচ্ছে সিবিটি আর একটাকে বলা হয় হচ্ছে আইবিটি, আমার যতদূর মনে পড়ে আর কি। হ্যাঁ ঠিক আছে, যখন হচ্ছে যেমন হচ্ছে যখন আইবিটি, আইবিটি তে মার্কিং হয় হচ্ছে 0 থেকে 120, প্রত্যেকটা স্কিমে হচ্ছে 30-30 করে, চারটা যে স্কিম আছে চারটা স্কিমে 30-30 করে, টোটাল 120। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে জিরো পাওয়া সম্ভব টোফেলের আইএলটিএস এর ক্ষেত্রে। আইএলটিএস যদি কেউ হচ্ছে নেয়, আইএলটিএস পরীক্ষাটা যদি তুমি কেউ একজন অ্যাটেন্ড করে, তার পক্ষে জিরো পাওয়া সম্ভব না, তাকে 1 হলো পেতেই হবে। সো ইটস এ গুড থিং যে হচ্ছে আইএলটিএস হচ্ছে জিরো পাওয়া যায় না, জিরো পাওয়া অনেক হচ্ছে লজ্জাস্কর একটা ব্যাপার। অন দ্য আদার হ্যান্ড যদি হচ্ছে কম্পিউটার বেসড টোফেল এর ক্ষেত্রে যেটা হয়, পেপার বেসড টোফেল এর জন্য, পেপার বেসড টোফেল এ হচ্ছে 310 থেকে 677 পর্যন্ত মার্কস পাওয়া যায়। অ্যান্ড চারটা যে সেকশন, চারটা সেকশন হচ্ছে সেপারেটেড, চারটা সেকশনে হচ্ছে এক একটাতে এক এক রকম মার্কস থাকে। অ্যান্ড হচ্ছে ইউজুয়ালি হচ্ছে যদি হচ্ছে কম্পেয়ার করি, দেখা যায় হচ্ছে যে টোফেলে যদি কেউ একজন 90 পায়, যেটা হচ্ছে আইবিটি যেটাতে, সেটা হয়তো বা পিবিটি বা সিবিটি তে হচ্ছে দেখা যায় ইকুইভ্যালেন্ট টু 580 হয়। তো কিছু পার্থক্য হচ্ছে এখানে আছে। অ্যান্ড এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে যদি হচ্ছে কেউ পেপার বেসড টোফেল দেয়, পেপার বেসড টোফেলও হচ্ছে জিরো পাওয়া পসিবল না। সো আই থিঙ্ক দিজ আর দ্য ডিফারেন্ট থিংস। আর বইয়ের ক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি হচ্ছে দুইটা বইকে প্রেফার করা হয়, একটা হচ্ছে ইটিএস টোফেল আর একটা হচ্ছে ব্যালেন্স টোফেল। দুইটা বই বেশ মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড এবং হচ্ছে যদি পাশাপাশি রাখা হয় খুব বেশি পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তো ওভারঅল আমি এটাই বলতে চেয়েছিলাম।
আর একটা বিষয়, অনেকের ধারণা আইএলটিএস দিব না টোফেল দিব, সো অনেকে ভাবে যে দুইটাই লাগবে কিনা, সো দুইটা একটা আর একটা একটা হলেই হবে। আইএলটিএস হলে ওটাকে টোফেলে কনভার্ট করে, টোফেলটাকে আইএলটিএস এ কনভার্ট করে, সো ইকুইভ্যালেন্ট মার্কস আছে, লাইক 6.5 যদি আইএলটিএস এ হয় টোফেলে মেবি 79, আমি এক্স্যাক্টলি জানি না, সো একটা রেঞ্জে তারা কনভার্ট, সো যে কোনো একটা দিলে হবে। বাট কারো যদি প্ল্যান থাকে শুধু ইউএস, সো সেই জায়গায় টোফেলটা বেটার, কারণ ইউএস টোফেলটা ইউএস এর বেশি অ্যাকসেপ্টেবল, বাট নো প্রবলেম, মানে একটা আরেকটা ইন্টারচেঞ্জেবল এ আর কি। হয়তো বা 5% ইউনিভার্সিটি স্পেসিফিক্যালি চায় যে আইএলটিএস দাও কিংবা হচ্ছে টোফেল দাও, আদারওয়াইজ সবাই হচ্ছে না যে কোনোটা নিলেই হচ্ছে চলে, এখানে কোনো সমস্যা নাই। ইভেন যেখানে হচ্ছে এরকম মেনশন করা থাকে যে টোফেল অনলি টোফেল ইজ অ্যাকসেপ্টেড এন্ড আইএলটিএস হচ্ছে ওরা অ্যাকসেপ্ট করে না, সেখানে যদি হচ্ছে কেউ একজন গ্র্যাড কোঅর্ডিনেটরকে মেইল করে যে হচ্ছে আমি হচ্ছে আইএলটিএস দিছি, আমার তো টোফেল নাই, আমি কি অ্যাপ্লাই করতে পারবো, ইউজুয়ালি তারা হচ্ছে এটা কনসিডার করে। ওকে, সো IELTS বা TOEFL নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আনমিউট করে কথা বলতে পারবে বা চ্যাট বক্সে লিখতে পারবে, যদি না থাকে আমরা নেক্সট সেগমেন্টে যাই। ওকে, সো জিআরই নিয়ে কথা বলবে মইনুল। ওকে, সবাইকে স্বাগত, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। ওকে গ্রেট, জিআরই স্ট্যান্ডস ফর গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। আসলে প্রথম যে কথাটি সেটা হচ্ছে আসলে জিআরইটা কতটুকু গুরুত্বপূর্ণ, আসলে জিআরইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমরা যারা বাংলাদেশ থেকে আসবো বা এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে যারা আসে এখানে, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে প্রত্যেকটি ইউনিভার্সিটি সব ক্যান্ডিডেটদেরকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করে, আর সেই কমন প্ল্যাটফর্ম হচ্ছে জিআরই। ফর এক্সাম্পল, একজন স্টুডেন্ট 3.5 পেলো এক্স ইউনিভার্সিটি থেকে, আরেকজন স্টুডেন্ট 3.5 পেলো ওয়াই ইউনিভার্সিটি থেকে, এখন অ্যাডমিশন কমিটির কোয়েশন হচ্ছে হু ইজ বেটার, আমরা কোন স্টুডেন্টকে নিব, কারণ ওদের কোনো আইডিয়া নেই যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসলে মার্কিং সিস্টেম কেমন। 3.5 পেতে গেলে এক্স ইউনিভার্সিটিতে কতটুকু কষ্ট করতে হয়, আবার ওয়াই ইউনিভার্সিটিতে কতটুকু কষ্ট করতে হয়, সেজন্য ওরা এই সিজিপিএতে এত বেশি গুরুত্ব না দিয়ে ওরা জিআরইতে গুরুত্ব দেয়, কারণ এটা হচ্ছে একটা কমন প্ল্যাটফর্ম, এটা সম্পর্কে ওদের ভালো আইডিয়া আছে যে এই স্কোর পেলে এই স্টুডেন্টটা এইরকম, বা অন্য ধরনের মানে একটু কম স্কোর পেলে স্টুডেন্ট অন্যরকম, মানে তারা আসলে ভালো একটা আইডিয়া পেয়ে যায় স্টুডেন্ট সম্পর্কে ফ্রম দ্য রেজাল্ট অফ জিআরই। জিআরই প্রিপারেশনের কথা বলতে গেলে আমার কাছে মনে হয় জিআরই সম্পর্কে আইডিয়া আসলে অনেক আগে থেকেই থাকা উচিত, যেমন অর্পিতাও বলছে যে জাস্ট লাস্ট ইয়ার বা 3-2-4-1, আমি বলবো যে 3-2-4-1 থেকে আপনারা জিআরই সম্পর্কে জানেন, জিআরইটা আসলে কী, জিনিসটা কী, তার কোয়েশন প্যাটার্ন কেমন, এবং আস্তে আস্তে জিআরই যে ওয়ার্ডগুলো আছে এগুলো একটু কঠিন, এগুলো আমাদের জন্য কঠিন, কারণ আমরা ওই ওয়ার্ডগুলো আসলে আমরা তেমন জানি না, ওই ওয়ার্ডগুলো শিখেন। আর ওয়ার্ডগুলো মিনিং শেখার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে ডিরেক্টলি মিনিং না পড়ে, যেমন সামথিং স্ট্যান্ডস ফর সামথিং, নো, ইটস নট এ গুড আইডিয়া। আপনারা জিআরই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আপনার সেন্টেন্সে পড়বেন, একটা ওয়ার্ড আপনারা জানছেন, ওকে ইটস গুড, এই ওয়ার্ডটা গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে এই ওয়ার্ড দিয়ে অনেক অনেক সেন্টেন্স পাবেন, ওই সেন্টেন্স থেকে আপনারা শিখবেন যে আসলে ওয়ার্ডের ব্যবহার, শুধু মিনিং জেনে আসলে জিআরইতে আসলে ভালো করা যায় না। আর টাইমলাইন প্রিপারেশনটা আমরা টাইমলাইনটা হচ্ছে এরকম যে আপনারা যদি 3-2 বা 4-1 থেকে আপনারা জিআরইর সাথে আপনারা পরিচিত থাকেন, তাহলে আপনাদের ফাইনাল এক্সামের আগে আসলে খুব বেশি সময় দিতে হবে না, যেমন 3 মাস মোটামুটি টানা প্রিপারেশন নিলে, টানা যদি আপনারা 3 মাস পড়েন আপনারা এটা কভার করতে পারবেন। আর জিআরই মিনিমাম স্কোর আসলে ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি, কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে তাদের কোনো মিনিমাম স্কোর নেই, কিন্তু তাদেরকে জিআরই দিতে হবে, মানে জিআরই স্কোর তাদেরকে পাঠাতে হবে, সেক্ষেত্রে দ্য বেটার স্কোর ইউ হ্যাভ ইউ শুড হ্যাভ বেটার স্কোর। তবে আমরা ধরি যে আমাদের লাইফ সায়েন্স স্টুডেন্টদের জন্য 300 স্কোর ইজ এ গুড স্কোর, 300 স্কোর, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বারবাল সেকশনে যাতে অ্যাটলিস্ট 150 অ্যান্ড কোয়ান সেকশনে অ্যাটলিস্ট 150, আর এনআরআইটিকে রাইটিং সেকশন সেটা হচ্ছে আমরা আওয়া বলি, ওইখানে যাতে অ্যাটলিস্ট 3 থাকে। ইজ ইট অপশনাল কম্পালসারি? ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি, দ্য সেম, কোন ইউনিভার্সিটি আছে যে জাস্ট ওয়েব করে দিচ্ছে জিআরই, যে জিআরই না দিলেও চলবে, প্রবলেম না,
আপনি আইএস দেন, আপনার অন্যান্য যে ক্রেডেনশিয়াল আছে ওইগুলো সাবমিট করেন। কিন্তু মানে আমাদের জন্য যে আর গুরুত্বপূর্ণ, যেমন আমাদের আসলে কোনো পাবলিকেশন নাই, আমাদের রিসার্চ এক্সপিরিয়েন্স কোনো তেমন স্ট্রং না, আমরা আসলে কোন ধরনের ল্যাবে কাজ করি, আমাদের ল্যাবটা কি খুব বেশি এনরিচড, আমরা যে রিসার্চ করছি ওইগুলা কি আসলে খুব বেশি ইম্প্যাক্টফুল, আমরা যে টেকনিকগুলো শিখছি ওগুলো কি আসলেই খুব ভালোভাবে শিখছি, খুব ভালো একটা এনভায়রনমেন্টে শিখছি, এইটা সম্পর্কে কিন্তু বাইরে ইউনিভার্সিটি কোনো আইডিয়া নেই। তারা মনে করে এই একটা স্টুডেন্ট সে তার কান্ট্রি থেকে আসছে, ও ওই হিসাবে তারা দেখে, তারা তো আর ল্যাবে গিয়ে ঘুরে ঘুরে দেখে না যে আসলে কে কোন কোন ল্যাব থেকে আসছে। সেজন্য আমি মনে করি আমরা যে একজন ভালো স্টুডেন্ট, আমরা আমাদেরকে তারা নিলে আমরা ওইখানে গিয়েও যে ভালো পারফর্ম করতে পারবো এটা দেখানোর একটা ভালো একটা ওয়ে হচ্ছে জিআরএস স্কোর। ওকে, সো জিআরই আসলে তিনটা সেকশনে বিভক্ত, সেটা হচ্ছে ভার্বাল রিজনিং, কোয়ান্টিটেটিভ রিজনিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট, ওটাকে আমরা আওয়া বলি। ভার্বাল রিজনিংটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের স্টুডেন্ট, আমরা বায়োটেকনোলজি বা বায়োলজি এই টাইপের স্টুডেন্ট, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে আসার পরে আমরা তো ম্যাথ রিলেটেড কাজকর্ম খুব বেশি একটা করি না, আমরা বেশিরভাগই এই সেল বেসড কাজ করি। তো এডমিশন কমিটি চেষ্টা করে যে আসলে তার ইংলিশের দক্ষতা কেমন, তো ভার্বাল রিজনিং এ যদি আপনার স্কোর খুব ভালো থাকে সেক্ষেত্রে আপনাকে ওরা ভালো ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করার সম্ভাবনা বেশি। আর যেটা হচ্ছে আর একটা বিষয় যে আপনার প্রিপারেশন কিভাবে নেবেন, ইটিএস মেটেরিয়ালস হচ্ছে বেস্ট ফর অল অফ দ্য সেকশনস, ইটিএস মেটেরিয়ালস এর উপরে আসলে কোনো মেটেরিয়ালস নেই, এই কারণে যে ইটিএস হচ্ছে ওরা নিজেরাই পরীক্ষা নেয়, আর ফাইনাল এক্সামে আপনারা যে কোয়েশনগুলো দেখবেন ওইগুলো আসলে ইটিএস মেটেরিয়ালস এর যে বই ওইখানে যে কোয়েশনগুলো আছে ওইগুলোর মতোই। আর মেঘোষ ভিডিওস আমার কাছে খুব মনে হয়েছে যে মেঘোষ ভিডিওসগুলো খুব সুন্দর এক্সপ্লেইন করছে, আপনারা যদি একটু উইক থাকেন, অনেকেই উইক ইংলিশে উইক, ম্যাথে উইক, কাজে মেঘোষ ভিডিওগুলো আপনারা দেখবেন, মেঘোষ ভিডিওতে ওরা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে, ওইগুলো যদি আপনারা নিতে পারেন তাহলে জিআরই প্রিপারেশনটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এখন মেঘোষ ভিডিও আপনারা কই পাবেন, মেঘোষ ভিডিও পেতে গেলে যে আপনাকে মেঘোষ অ্যাকাউন্ট খুলতে হবে, কিনতে হবে মেঘোষ, আসলে ওইরকম কিছু না, আপনাদের পরিচিত কারো কাছ থেকে আপনার মেঘোষ ভিডিও কালেক্ট করতে পারবেন। আর একটা ওয়েবসাইট, আসলে আমি যখন প্রিপারেশন নেই আসলে অনেক ওয়েবসাইটে ঘোরাঘুরি করছি, আমার কাছে মনে হয়েছে এই যে aldaily.com একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসলে অনেক ধরনের আর্টিকেল পাওয়া যায়, সেটা হতে পারে আর্টস, এটা আসলে সেটা হচ্ছে আর্টস রিলেটেড হতে পারে, সায়েন্স রিলেটেড হতে পারে, ওইখানে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো, আসলে একটা জিনিস পড়তে গেলে আমার যদি ইন্টারেস্ট না থাকে ওইটা আসলে পড়া টাফ, তো ওইখানে বিভিন্ন ধরনের আর্টিকেল আছে, ওইখানে গিয়ে আপনাদের পছন্দ মতো আর্টিকেল আপনারা পড়তে পারেন। এতে যেটা হয় রিডিং হ্যাবিট যদি আপনারা না বাড়ান সেক্ষেত্রে ভার্বাল রিজনিং এ জিআরই, ভার্বাল রিজনিং বা আইএস বা টুফেল এর রিডিং বলেন, রিডিং সেকশন বলেন, ওইখানে ভালো করা আসলে সম্ভব নয়। আর বিভিন্ন নিউজ পেপার যেমন নিউ ইয়র্ক টাইমস, ওইগুলোর এডিটোরিয়াল এর ওপিনিয়ন পার্ট ওইগুলো পড়বেন, কারণ হচ্ছে যারা এডিটোরিয়াল এবং ওপিনিয়ন পার্ট যারা লিখে ওরা আসলে খুবই খুবই দক্ষ দক্ষ রাইটার, ওইগুলো পড়লে যেটা হয় আপনার রিডিং হ্যাবিট তো অবশ্যই হবে, পাশাপাশি আপনার রাইটিং স্কিল বাড়বে। কোয়ান্টিটেটিভ রিজনিং হচ্ছে এটা হচ্ছে এমন একটা একটা সেকশন যে সেকশনের মাধ্যমে আপনারা আপনাদের স্কোর ইনক্রিজ করতে পারবেন, আমরাও ইনক্রিজ করতে পারছি, কারণ দেখা যাচ্ছে যে রেজাল্টে ভার্বাল রিজনিংয়ে আসলে খুব বেশি ভালো মার্কস পাওয়া যায় না ইন কম্প্যারিজন টু কোয়ান্টিটেটিভ রিজনিং। সো আপনারা এখানে যদি একটু ভালো সময় দেন আপনারা ইজিলি আপনাদের স্কোর ইনক্রিজ করতে পারবেন। সেম গোস ফর কোয়ান্টিটেটিভ রিজনিং, ইটিএস মেটেরিয়ালস, মেঘোষ ভিডিওস অ্যান্ড ফর ইউর প্র্যাকটিস ইউ ক্যান ইউজ ম্যানহাটন 5 pounds। অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট, এরা হচ্ছে আসলে আমি আগে এত বেশি জানতাম না, অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্লিকেশন করা শুরু করি তখন আসলে বুঝতে পারি যে আসলে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন বাট নেগলেক্টেড, কারণ হচ্ছে আমরা ভার্বাল রিজনিং এবং কোয়ান্টিটেটিভ রিজনিং এই দুইটার প্রিপারেশন নিতে নিতে আসলে আমাদের সব সময় চলে যায় আর আমরা ওইটাতে কোনো গুরুত্ব দিই না, দেখা যাচ্ছে পরীক্ষার আগে 1 সপ্তাহ বা 3-4 দিন দেখি পরে গিয়ে পরীক্ষা দিয়ে দিই, কিন্তু এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা ইউএসএ আসার পরে আপনাদেরকে অনেক কিছু লিখতে হবে, আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, আপনারা রিসার্চ আর্টিকেল লিখবেন, প্রফেসরের সাথে কাজ করবেন, আপনাকে লেখার উপরে থাকতে হবে, সেক্ষেত্রে আপনার যদি রাইটিং স্কিল যদি খুব ভালো থাকে আপনি সিলেক্টেড হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আপনারা ট্রাই করবেন এখানে এটলিস্ট 3 পাওয়ার জন্য, আমি এমন ইউনিভার্সিটিও দেখছি যেখানে আসলে এটলিস্ট 4 রিকোয়ারমেন্ট, আপনি ওইখানে আওয়াতে 4 না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর মাই সেকশন, থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। ওকে,
থ্যাংক ইউ মইনুল। সো আমি আর একটু অ্যাড করি, হয়তো অনেকে এই ভার্বাল রিজনিং বা কোয়ান্টিটিভ এগুলো কি সেটা জানে না, হয়তো ফার্স্ট ইয়ারের কেউ আছে। সো ভার্বাল রিজনিং এ মেইনলি 40 কোশ্চেন থাকে, ওটা হচ্ছে মেইনলি ইংলিশ ভোকাবুলারি, একটা ভোকাবুলারি এটার জন্য কিছু লাগে। এছাড়াও প্যাসেজ থাকে, প্যাসেজে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, শর্ট প্যাসেজ, লং প্যাসেজ, মিডিয়াম প্যাসেজ। মেইনলি হচ্ছে 20 মার্কস, 20 কোশ্চেন মেইনলি প্যাসেজ বেসড, বাকি 20-র মধ্যে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, ওই ফিল ইন দ্য গ্যাপস এর জন্য কিছু ভোকাবুলারি জানতে হয়। সো এরকম হতে পারে যে দুই তিনটা গ্যাপ থাকে বা ম্যাচিং। সো ভোকাবুলারিটা অনেক ইম্পর্টেন্ট, বাট এটাই মানে বাট সব কিছু না, কারণ হচ্ছে প্যাসেজ রিডিং করা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ভার্বালের 50% মার্কস থাকতেছে প্যাসেজ। সো প্যাসেজটা যে মানে অনেক বড় প্যাসেজ থাকে মাঝে মাঝে, সো ওই বড় প্যাসেজগুলা পড়া, পড়ে নোট নেওয়া, কারণ কম্পিউটার স্ক্রিনে আমরা অভ্যস্ত না পড়তে। সো আমরা হয়তো বইয়ে দাগিয়ে দাগিয়ে পড়তে পছন্দ করি যখন প্যাসেজের অ্যান্সারগুলো খুঁজি। সো কম্পিউটারে প্র্যাকটিস করা, নোট টেকিং, এটা একটা বেস্ট ওয়ে। সো জাস্ট যারা নতুন তারা এই টার্মগুলো জেনে রাখো যে ভার্বাল রিজনিং বা কোয়ান্টিটিভ জিনিসটা কি। সো তুমি এই বিষয়ে পরে সার্চ করতে পারবা, জিআরির আলাদা আলাদা গ্রুপ আছে। সো আমরা প্রত্যেকটা বিষয়ে জাস্ট চার্জ দিতেছি কি কি জিনিস লাগবে, আমরা এই বিষয়ে সব কিছু শেয়ার করতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। সো জিআরির ভালো গ্রুপ আছে, ওই গ্রুপে গিয়ে কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন, ইউটিউবে ভিডিও, সো এই জিনিসগুলা পরে হচ্ছে দেখতে পারবা। আর জিআরই নিয়ে যেটা বলতেছে যে জিআরই মইনুল যেটা বললো 300, সো লাইফ সায়েন্সের ক্ষেত্রে 300 এর উপরে পেলে ভালো, বাট 300 এর কমও যদি কারো হয় সেটাতেও খুব বেশি সেটাতে এক্সেপ্টেন্স হওয়ার চান্স কম, বাট হয়। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, সো আমি আমার ছিল 295, আমি হচ্ছে 20 দিনের মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। সো 295 এ আমার 6টা ইউনিভার্সিটিতে রিজেকশন এর পরে 7টাতে সাকসেস হয়েছে। সো এটা বলতে যাচ্ছি যে মানে জিআরইটা যদি 300 এর উপরে হলে বেটার, কারণ তাহলে দেখা যেত যে আমার মানে সাকসেস রেটটা বাড়তো, বাট যদি কম হয়ে যায় কোনো কারণে তাও চান্স থাকে, বাট এটা একটু চান্সটা খুবই লো। আর প্রত্যয়, তুই কি হচ্ছে জিআরই নিয়ে কিছু বলতে চাস? বেসিক্যালি হলো ওই যে স্কোরের যে ব্যাপারটা বলতেছে যে হলো 300 মোটামুটি এক্সেপ্টেবল, যেটা হলো বায়োলজিক্যাল সায়েন্সের জন্য বলা হচ্ছে। আমরা যে সবাই বায়োলজিক্যাল সায়েন্সের তাও না, অন্যান্য সেক্টর থেকে আমরা অ্যাপ্লাই করি। এখন অন্যান্য সেক্টর থেকে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে যদি হলো আমাদের আন্ডারগ্রেড থেকে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, সেক্ষেত্রে হলো আমাদের কোয়ান্টের ব্যাপারটা হলো খুব ভালোভাবে দেখতে হবে, কারণ যেহেতু হলো তারা ম্যাথের উপরে থাকে, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যদি কেউ অ্যাপ্লাই করতে চায় বা অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোয়ান্ট হলো মোটামুটি রিকোয়ারমেন্টই থাকে যে 160 থাকতে হবে, যদি সেটার কম থাকে তখন কিন্তু আবার অ্যাকসেপ্টেন্সের রেটটা কমে যেতে পারে। কিন্তু যদি হলো বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স এই ব্যাকগ্রাউন্ডের হয় সেক্ষেত্রে হলো মোটামুটি ওভারঅল ব্যাপারটাই দেখা হয় আর কি, যে ভার্বাল বা কোয়ান্টে অন এন এভারেজ যদি 150 থাকে সেক্ষেত্রে সেটাও যে খুব খারাপ স্কোর তা না। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, জিআরইতে অনেক ইউনিভার্সিটি বলে দেয় যে অপশনাল, বাট যারা অপশনাল বলে অনেক সময় জিআরই অ্যাড করলে তারা ওইটাকে ভ্যালু দেয় অপশনাল বলার। যে মইনুল যেটা বলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সো আমাদেরকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, যদিও আমরা আমি দেখাচ্ছি যে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে 3 ইয়ার্স, সো আমাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আমাদের যে ধরনের রিসার্চ করি হয়তো পাবলিক হেলথ বা ইনফরমেটিক্স বা হয়তো আমরা যে জায়গায় অ্যাপ্লাই করতেছি এদের সাথে খুব বেশি কানেক্টেড না, সো তারা তখন আমার এগুলাকে যে খুব বেশি প্রায়োরিটি দিবে সেটা কিন্তু না। সো জিআরইটা অপশনাল থাকলেও কি মেইনলি টপ ইউনিভার্সিটি গুলা জিআরই অপশনাল করে দিছে, এই প্রতি বছরই বেশি ইউনিভার্সিটি গুলো তাদের সংখ্যাগুলা বাড়াচ্ছে, বাট বাড়ালে দিন শেষে এটা সত্য অপশনাল থাকলেও কেউ যদি এই স্কোরটা শো করে আর কেউ যদি না শো করে, কিছু কিছু ইউনিভার্সিটি সব জায়গায় না, কিছু কিছু ইউনিভার্সিটি যারা শো করতেছে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, আবার কিছু ইউনিভার্সিটি লিখে দিচ্ছে যে ডোন্ট শো ইউর জিআরই স্কোর, সো তাদেরটা আলাদা।
সো জিআরইটা থাকা ভালো এটা ইউএস এর ক্ষেত্রে, বাট আমি অনেকেই হয়তো এখানে ইউএস এ তাদের শুধু টার্গেট না, তাদের ক্ষেত্রে বলবো যে জিআরইটা অন্য কোনো কান্ট্রিতে ওরকম লাগে না। সো হয়তো অন্যান্য কানাডার হয়তো টপ একটা দুটো ইউনিভার্সিটিতে লাগে কিনা আমি শিওর না, বাট অনুস বলতে পারবে যে কানাডার বিষয়ে, বাট ইন জেনারেল অন্যান্য কোনো কান্ট্রিতে কেউ যদি অস্ট্রেলিয়া, ইউকে, সাউথ কোরিয়া বা অন্য কান্ট্রিতে প্রিপারেশন নিচ্ছে তার কারো জিআরই লাগবে না, জিআরটা শুধুমাত্র ইউএস এর জন্য। এখন অনুস তুমি যদি কানাডার বিষয়ে কিছু বলতে। আমি আরো একটু জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে একটা খুবই জনপ্রিয় কোয়েশ্চেন যে হচ্ছে জিআরই ছাড়া অ্যাপ্লাই করা যাবে কিনা বা অ্যাপ্লাই করলে সুবিধা আছে কিনা। এটা হচ্ছে আমার নিজের ক্ষেত্রে, আমি জিআরই ছাড়া কতগুলো ভার্সিটিতে অ্যাপ্লাই করছি সেটা বলবো না, সেটা পরে বলবো, কিন্তু আমি তিনটা জায়গায় চান্স পাইছিলাম ইউএসএতে। এবং যে কটাতে হচ্ছে আমি যে তিনটাতে জায়গায় আমি চান্স পাইছিলাম সেগুলো হচ্ছে মোটামুটি বেশ ভালো ভার্সিটি ছিল এবং হচ্ছে তাদের জিআরই রিকোয়ারমেন্ট ইউজুয়ালি যথেষ্ট হাই থাকে। বাট আমি যখন অ্যাপ্লাই করি এটা প্রি কোভিড সিজন ছিল, অর্থাৎ আমি 2019 সালের কথা বলতেছি, তখন হচ্ছে কোভিড এর কারণে এই যে ম্যাসিভ হচ্ছে একটা চেঞ্জ আসছে রিসেন্টলি, অনেক ভার্সিটি হচ্ছে জিআরই ওয়েভ করে দিয়েছে, সেটা তখন ছিল না। বাট ফর্চুনেটলি কিছু ভার্সিটি ছিল যারা হচ্ছে জিআরই নিয়ে কথাবার্তা বলতেছিল। ফর এক্সাম্পল আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সেন্ট লুইসে অ্যাপ্লাই করছিলাম, সেখানে হচ্ছে একদম বোল্ড করে উপরে লেখা ছিল যে জিআরই মেনশন করো না, কিন্তু বাকি যদি আমি সেখানে চান্স পাইনি, যাই হোক, তো বাকি যেগুলোতে হচ্ছে মানে আমি চান্স পাইছিলাম সেখানে ছিল হচ্ছে আসলে অপশনাল। বাট আমার কাছে মনে হয়েছে যে আই ক্যান গিভ এ ট্রাই, আমি ট্রাই করছিলাম অ্যান্ড ফর্চুনেটলি হয়েও গেছিল। সো এটা ভাবার কোনো কারণ নাই যে হচ্ছে জিআরই যদি না থাকে আমি অ্যাপ্লাই করতে পারবো না, অ্যান্ড যদি অ্যাপ্লাই করিও তাহলে আমার কোনো লাভ হবে না, কারণ অর্পিত একটা কথা বলতেছিল যে এটা পুরোটা একটা প্যাকেজ হিসেবে কাজ করে। তো একটা প্যাকেজে অনেক কিছু থাকে, কোনো একটা জায়গায় হয়তো বা হচ্ছে অনেক অনেক ভালো করবে, কোনো একটা জায়গায় হয়তো বা অনেকে অতটা ভালো নাও করতে পারে। ইউজুয়ালি যেটা হয় এখন আমি এখন হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে আছি, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে আমি হচ্ছে স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রামের একজন মেম্বার। সো একটু একটু হচ্ছে আইডিয়া আছে যে হচ্ছে যখন ওই কি বলে ইভালুয়েশন গুলো হয় তখন কিভাবে কাজগুলো হয়। তো এখানে আসলে জিনিসটা হয় কি, প্রত্যেকটা জিনিসের জন্য একটা স্পেসিফিক মার্কিং থাকে যে এই পোর্শনে এতটুকু মার্ক আছে, ওই পোর্শনে অতটুকু মার্ক আছে। ইউজুয়ালি হচ্ছে এই সবগুলোতে যখন একটা ইভালুয়েশন শেষ হয় সেখানে কিছু মার্কস একজন স্টুডেন্ট পায়, যখন শেষ বেলায় এসে হচ্ছে ওরা র্যাঙ্কিংটা করে, র্যাঙ্কিং কিন্তু আলাদা করে দেখা হয় না, পুরোটাকে একসাথে পুরো কুমুলেটিভ মার্কটাকে কাউন্ট করা হয়। তো এই জন্য হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে একজন হ্যাঁ জিআরই অবশ্যই ইম্পর্টেন্ট, যারা স্পেসিফিক্যালি যারা ইউএস এর জন্য ট্রাই করতেছে খুবই ইম্পর্টেন্ট, ইটস বেটার টু টেক দ্য টেস্ট, বাট না থাকলে একদম যে হচ্ছে সবকিছু হারায় গেল এরকম কিছু না। ওকে, এখানে আমি একটু অ্যাড করি, জিআরই ওয়েভটার অপশনাল এই দুটো ব্যাপার বুঝতে হবে, যেখানে বলা থাকে ইটস ইম্পর্টেন্ট টু, ইয়া ওখানে হলো 320 পেও যদি ওটা অ্যাড করে দিই ওটা কোনো কাজের না, কারণ সেটা দেখবে না, ইটস ওয়েভড। আর যেখানে হলো অপশনাল বলা থাকে সেক্ষেত্রে হলো যে স্কোরটা অ্যাড করলে সেটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি আছি মিসিসিপি স্টেট ইউনিভার্সিটিতে, আমি অ্যাপ্লাই করছিলাম ফলে, কিন্তু কোভিড এর জন্য হলো ফল 19 অ্যাপ্লাই 20 তে অ্যাপ্লাই করছি, কিন্তু কোভিড এর জন্য আসছে আমি স্প্রিং 21 এ। তো যখন আমি অ্যাপ্লাই করি তখন আমার ইউনিভার্সিটি হলো জিআই রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু এই ইউনিভার্সিটি হলো রোলিং বেসড এবং মার্চ পর্যন্ত হলো এটার ডেডলাইন থাকে, কিন্তু আমি অ্যাপ্লাই করি ডিসেম্বর এবং তখন কোভিড এর কোনো কিছু ছিল না, এটার জন্য জিআই রিকোয়ারমেন্ট ছিল। কিন্তু যখন হলো ফেব্রুয়ারির দিকে আসলো তখন দেখলাম হলো যে ওরা কোভিড এর জন্য রিকোয়ারমেন্টটা ওয়েভ করে দিল। তো সেক্ষেত্রে হলো কি যে আমি যে জিআরই স্কোর সাবমিট করলাম এটা কিন্তু মনে হয় না আমার আলটিমেটলি যে ওটা আদৌ ইভালুয়েট হয়েছে, যেহেতু হলো এটা রোলিং বেসড। তো সেটাই বললাম যে বুঝতে হবে যে কোনটা ওয়েভড আর কোনটা অপশনাল,
এটা হলো রিকোয়ারমেন্ট চেক করে তারপর হলো প্রসিড করা বেটার। ওকে, সো আই থিংক জিআরই নিয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে উই ক্যান মুভ ইন নেক্সট সেকশন। সো কারো কোশ্চেন থাকলে আনমিউট করে বলতে পারো বা চ্যাট বক্সে লিখতে পারো। সো অনুজ, ইটস ইওর ফ্লোর, টক অন দ্য স্টেটমেন্ট অফ পারপাস। আচ্ছা, স্টেটমেন্ট অফ পারপাস এটা হচ্ছে কি, যখন হচ্ছে আমরা কোথাও অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার সময় সেখানে হচ্ছে অনেক কিছু তো দিতে হয়, সিভি দিতে হয়, ট্রান্সক্রিপ্ট দিতে হয়, অনেক কিছু দিতে হয়, তার মাঝখানে একটা জিনিস হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। তো স্টেটমেন্ট অফ পারপাসে আরও বেশ কয়েকটা নাম আছে, যেমন হচ্ছে কোনো কোনো জায়গায় বলা হয় মোটিভেশন লেটার, কোনো কোনো জায়গায় বলা হয় পার্সোনাল স্টেটমেন্ট, বিভিন্ন নাম আছে। বাট ওভারঅল জিনিসটার যেটা মিন করে সেটা হচ্ছে যে your personal statement for why you are interested in our program. So ekhane hocche ekta student ke hocche je hocche application korteche tar keno hocche sei subject niye porashona korte chay, keno hocche se etar proti motivated feel kore, ekhane se jodi sei program e porashona kore eta tar career e ki effect felbe, ei sob gulo jinish ke hocche bolte hoy. And মইনুল কিছুক্ষণ আগে একটা জিনিস বলতেছিল যে হচ্ছে AWO এর হচ্ছে দরকারটা কোথায়, AWO এটা এই জায়গায় অনেক দরকার, কারণ আমরা যেভাবে হচ্ছে আমাদের জিনিসপত্রগুলোকে এক্সপ্লেইন করি অনেক ক্ষেত্রে আসলে এই দেশে মানে আমাদের বাংলাদেশের কালচারে বসে আমরা যখন একটা কিছু লিখি সেটা এই দেশের মানুষের কাছে খুবই উইয়ার্ড বলে মনে হয়, কালচারাল ডিফারেন্সের একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে এখানকার সিস্টেম অনেক বেশি ডিফারেন্ট, ওরা এগুলো হচ্ছে বুঝতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে যে সেখানে কি চায় সেটাকে খুব অ্যানালিটিক্যাল ভাবে হচ্ছে উপস্থাপন করা, সেই সেই মানে কোয়ালিফিকেশনটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রেই থাকে না। তো আমি আসলে এই জায়গায় হচ্ছে এর মানে কোনো সাজেশন দিতে চাচ্ছি না, রাদার হচ্ছে আমি যেটা ভাবতেছি যে হচ্ছে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমি কিভাবে টের পেলাম যে এসওপি অনেক ইম্পর্টেন্ট। তো যেটা হয়েছে যে আমি হচ্ছে 2019 সালে অ্যাপ্লাই করছিলাম, 2019 সালে হচ্ছে একদম শেষ দিকে আমার আন্ডারগ্রেডের রেজাল্ট পাবলিশ হয়, একদম শেষ দিকে আন্ডারগ্রেডের রেজাল্ট যখন পাবলিশ হয় তখন সম্ভবত হচ্ছে বেশ কয়েকটা ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে টপ ইউনিভার্সিটি, তার আগে আগে আরেকটু জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমার রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই আমি একটা জায়গায় চান্স পেয়ে গেছিলাম, এবং হচ্ছে ইউজুয়ালি বাংলাদেশে এমএসসি স্কলারশিপকে খুব হাইলি হচ্ছে অ্যাকনোলেজ করা হয়, আমি আমি হচ্ছে আমার রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই সেই এমএসসি স্কলারশিপটা পেয়ে গেছিলাম, আমি নমিনেশনটা পেয়ে গেছিলাম, ইউনিভার্সিটি নমিনেশন। তো এটা পাওয়ার পরে যেটা হয়েছে যে আমি আসলে ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম, আমি ভাবছিলাম যে হচ্ছে আরে আমার রেজাল্টই পাবলিশ হয় নাই, আমি হচ্ছে এত প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ পেয়ে গেছি, আমার তো এমআইটি ছাড়া কোথাও যাওয়াই উচিত না, এমআইটি ছাড়া কোথাও যাবই না। তো এটা চিন্তা করে হচ্ছে যখন হচ্ছে আমাদের রেজাল্ট পাবলিশ হলো খুব সম্ভবত 21 বা 22 তারিখে ছিল, 30 তারিখে হচ্ছে এমআইটি অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ছিল, এরকম ছিল ব্যাপারটা। তো অ্যাপ্লিকেশন যদি আমি করতে চাই আমার ট্রান্সক্রিপ্ট দরকার, আমার সার্টিফিকেট দরকার, এইগুলো আমার তো জাস্ট রেজাল্ট অফ পাবলিশ হয়েছে, আমার কাছে তো এই জিনিসগুলো নাই। আমি হচ্ছে আমার ভার্সিটির যে হচ্ছে রেজিস্টার অফিস সেখানে গিয়ে রীতিমতো কান্নাকাটি করে হচ্ছে ট্রান্সক্রিপ্ট তুলে নিয়ে আসছি, কারণ ট্রান্সক্রিপ্ট তোলার জন্য হচ্ছে নিয়ম হচ্ছে 15 দিন পরে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায়, আমার তো 15 দিন হাতে নেই, রীতিমতো হচ্ছে আই লিটারালি ক্রাইড দেয়ার, আমি কেঁদে কেটে সেটাকে নিয়ে আসছি। তারপর আমি অ্যাপ্লিকেশন করলাম, আমি সেটা পাইছিলাম সম্ভবত 27 তারিখ, অ্যান্ড উইদিন 30 তারিখ আমি হচ্ছে 5টা ভার্সিটিতে অ্যাপ্লাই করছি। তো আমার এসওপির কোয়ালিটি কি ছিল, সিভির কোয়ালিটি কি ছিল, সে এক উপরওয়ালাই জানে। আমি এটা অ্যাপ্লাই করলাম, এরপর নেক্সট এক সপ্তাহে আমি হচ্ছে আরো বেশ কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করলাম, অ্যান্ড ফলাফল যেটা হইলো যে ডিসেম্বরের 15 তারিখের আগে আমার হাতে 8খানা রিজেকশন এসে হাজির, অর্থাৎ হচ্ছে প্রাইমারি সিলেকশন পার করতে পারিনি, পরের হিসাব তো পরে, ইউজুয়ালি হচ্ছে যখন সিলেকশন গুলো হয় সিলেকশন অনেকগুলো স্টেপ থাকে, প্রাইমারি সিলেকশন হয়, সেকেন্ডারি সিলেকশন হয়, তারপর হচ্ছে ফাইনালাইজ হয়, আমি কোনো জায়গায় আমি প্রাইমারি সিলেকশনই পার করতে পারি। বাই দ্য এন্ড অফ ডিসেম্বর আমার কাছে হচ্ছে
আরো চারটা রিজেকশন এর সাহায্যে, অর্থাৎ প্রথম একটাতে আমি চান্স পেয়েছিলাম, তারপর একটা না 12টা রিজেকশন আমি খেয়েছি। অ্যান্ড এই 12টার মাঝখানে এমন ইউনিভার্সিটিও ছিল যে ইউনিভার্সিটিতে হচ্ছে ইউনিভার্সিটির নাম আমি অ্যাপ্লিকেশন করা শুরু করার আগে কোনোদিন জানতামও না, এবং আমি কোনোদিন ভাবিও নাই যে ওইসব কান্ট্রিতে আমি অ্যাপ্লাই করব। আমার যখন এরকম গণহারে হচ্ছে এরকম রিজেকশন গুলো আসতেছে, আমার একজন টিচার আমাকে সাজেস্ট করছিলেন একটা ইউনিভার্সিটির কথা, যে ইউনিভার্সিটি হচ্ছে র্যাঙ্কিং তো দূরে কথা, যে ইউনিভার্সিটির মানে এটা এই নামে যে কোনো ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে সার্চ করলে গুগলে ফার্স্ট পেজেও আসে না, এবং সেখান থেকে আমি রিজেক্ট খেয়েছি। I was like, what the hell is happening with me? So last আমার কাছে যে রিজেকশনটা আসে সেটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ এডিনবরা। সো এডিনবরা ইউজুয়ালি হচ্ছে খুব হাইলি রেসপেক্টেড একটা ইউনিভার্সিটি, বাট আমি হচ্ছে তখন খুব হচ্ছে ডেসপারেট, আমি হচ্ছে তাদেরকে মেল করলাম, তোমরা আমাকে কেন রিজেক্ট করছো? তাদের কোনো রেসপন্স নেই। আমি আবার মেল করছি দুদিন পরে, হচ্ছে তোমরা আমাকে রিজেক্ট করে দিয়েছো কিন্তু আমার মনে হয় আমি তোমাদের এখানে পড়ার মতো যোগ্যতা রাখি, কেন তোমরা আমাকে রিজেক্ট করছো? আবারও কোনো রেসপন্স নাই। এক সপ্তাহ পর আমি তাদেরকে ডিরেক্ট ফোন করছি, তোমরা আমাকে কেন রিজেক্ট করছো? তো ওরা হচ্ছে বলে যে এটা হচ্ছে বলা যাবে না, এটা বলার কোনো ইতি নাই, নিশ্চয়ই না, তোমাদেরকে বলতেই হবে। অনেকক্ষণ ই করার পরে তারা বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা গ্রেড কোঅর্ডিনেটরের সাথে কথা বলে তোমাকে জানাবো। তো তারপরে কোনো খবর নাই, কোনো মেইল আসে না। আমি আবার ওদেরকে মেইল করলাম, তোমাদের তোমরা তো বলছিলে আমাকে জানাবা, তোমরা এখনো কিছু জানো না কেন? তো এবারে কোনো রেসপন্স পেলাম না। দুদিন পর আবার ফোন দিছি, কেন তোমরা আমাকে হচ্ছে রিজেক্ট করছো বলো? তো এরকম জোরাজুরি করার পরে এক পর্যায়ে সম্ভবত তারা বিরক্ত হয়েই আমাকে হচ্ছে বললো যে কি হয়েছিল। সেখানে যেটা আসছিল সেটা হচ্ছে যে তোমার সিভি অনেক ভালো ছিল, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা খুব হাইলি অ্যাকনোলেজ করি, তোমার একাডেমিক পারফরমেন্সও ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, একদম লাস্টে গিয়ে একটা জায়গায় বলছে তোমার এসওপিটা আর একটু ভালো হলেও হতে পারত। তারপরে হচ্ছে নিচের দিকে আরেক জায়গায় হচ্ছে বলেছে তোমার স্ট্যান্ডিং খুব ক্লোজ ছিল, হয়তো বা আর একটু কোন একটা জায়গায় যদি তোমার স্কোর আর একটু বাড়তো তাহলে হয়তো বা আমরা তোমাকে নিতে পারতাম। ফর দ্য ফার্স্ট টাইম এটা হচ্ছে মাথায় আসলো যে হচ্ছে আমার যে জিনিসপত্রগুলো আমি দিচ্ছি, আমার অ্যাপ্লিকেশন প্যাকেজ অ্যাপ্লিকেশন ডোজিয়ারে যে জিনিসগুলো আছে তার অনেকগুলোরই হয়তো বা কোয়ালিটি অতটা ভালো না, সো আই শুড ওয়ার্ক অন দেম। অ্যান্ড হচ্ছে তখন আরো একটা জিনিস মাথায় আসলো যে তাড়াহুড়ো করাটা উচিত হচ্ছে না। সো জানুয়ারির শুরু থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত প্রায় 2 মাস আমি হচ্ছে আর কোথাও অ্যাপ্লাই করি নাই, ইভেন কোথাও মেইলও তেমন একটা করি নাই, একদম টোটালি হচ্ছে বসেছিলাম যে কিভাবে হচ্ছে আমার পেপার্স গুলাকে হচ্ছে ইম্প্রুভ করা যায়। আমার মনে হয় হচ্ছে যে ওই 2 মাসে অনলাইনে অ্যাভেলেবল এমন কোনো কিছু নাই, এমন কোনো এসওপি এসওপি রিলেটেড ইনফরমেশান নাই যেটা হচ্ছে আমি অ্যাক্সেস করিনি। প্রথমে হচ্ছে ইভেন হচ্ছে এরকম হইতো যে আমি ব্রাউজার চেঞ্জ করে হচ্ছে সার্চ করতাম দেখার জন্য যে নতুন কোনো হচ্ছে সার্চ আউটপুট আসে কিনা, ইভেন হচ্ছে আমি অনিয়ন ব্রাউজার টর ব্রাউজার এগুলো দিয়ে সার্চ করতাম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আরেকটা হয়েছে যেটা হচ্ছে যে আমি আরো বেশ কয়েকটা এডুকেশন অ্যাডভাইজার, আমার হচ্ছে একজন খুব পরিচিত মানুষ ছিলেন, তিনি হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টোর হচ্ছে এডুকেশন অ্যাডভাইজার, তার সাথে হচ্ছে আমি এটা নিয়ে হচ্ছে ডিসকাস করছি। অ্যান্ড করার পরে হচ্ছে একটা নতুন করে এসওপি লিখলাম, এসওপি মানে টোটাল স্ট্রাকচার বল বা হচ্ছে এসওপির কন্টেন্ট সবকিছু মিলে হচ্ছে নতুন করে একটা এসওপি লিখলাম, একটা এসওপি আসলে 39টা এসওপি লিখছি, 39টা মানে 39 বার এডিট করতে 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 করে লাস্টে একটা ফাইনালাইজ হলো। তো ফাইনালাইজ হওয়ার পরে হচ্ছে আমি আবার অ্যাপ্লাই শুরু করলাম, দ্যাট দ্যাট ওয়াজ মেবি লেট মার্চ। অ্যান্ড স্বাভাবিকভাবেই অনেক জায়গাতে আমার তখন অ্যাপ্লিকেশন করার স্কোপ ছিল না, অ্যান্ড হচ্ছে মেইল করার অপশন হচ্ছে আমার অনেক বেশি কমে গেছিলো, কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন চলে গেছে। অ্যান্ড মেইল যখন করতে হয় প্রফদেরকে ইউজুয়ালি হচ্ছে সেটা অ্যাপ্লিকেশন ডেডলাইনের বেশ অনেকখানি আগে করতে হয়, তো আমার হাতে আসলে সেই সুযোগটাও ছিল না, সরি। তো
এরপর হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করতে শুরু বারে যখন অ্যাপ্লিকেশন করলাম তখন দেখা গেল যে এবার হচ্ছে আমার মোটামুটি বেশ ভালো রেসপন্স আসলো অ্যান্ড আই গট টু মেক ইট ইনটু 9 আউট অফ 10 ইউনিভার্সিটিজ আমি 10টা অ্যাপ্লিকেশন নতুন করে করছিলাম তার মধ্যে 9টাতে আমার হচ্ছে আলহামদুলিল্লাহ চান্স পাওয়া হয়ে গেছিল অ্যান্ড হচ্ছে তো এখান থেকে হচ্ছে এক যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে যে দুইটা জিনিস একটা হচ্ছে তাড়াহুড়া করতে হয় না আরেকটা হচ্ছে একটা জিনিস বুঝতে হয় যে আমি যখন কোথাও অ্যাপ্লাই করতেছি সে তো আমাকে হায়ার করতেছে অ্যাজ আ রিক্রুটার তা সে আমার কাছে কিছু জিনিস চায় আমি যদি হচ্ছে আমার কথাই তাকে বলি ইউজুয়ালি যেটা হয় যে বাংলাদেশ থেকে বসে যখন আমরা এসওপি লিখি আমাদের এসওপির একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে আমি তো দুনিয়া উদ্ধার করে ফেলছি আমি এটা করছি সেটা করছি ওইটা করছি সবকিছু আমি করে ফেলছি বাট এটা কি আসলে ওদের কাছে কোনো মেক সেন্স করে ইউজুয়ালি করে না সেটা হচ্ছে ওই জায়গা থেকে আমি যেটা শিখছি আর আমার হচ্ছে আমার সিজিপিএ এত আমার এই এত আমার সেই এত এইগুলো আসলে ওদের কাছে খুব একটা ম্যাটার করে না যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে ইফ ইউ আর মোটিভেটেড এনাফ অ্যান্ড তুমি যে কারণে হচ্ছে নিজেকে মোটিভেটেড বলতেছো সেটা আসলেই হচ্ছে একটা ভ্যালিড পয়েন্ট কিনা দেন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমি একজনকে রিক্রুট করতেছি অবশ্যই হচ্ছে আমার তার কাছে কিছু চাওয়া আছে লাইক সে যদি আমার এখানে আসে একটা ভার্সিটিতে হচ্ছে একদম গ্র্যাজুয়েট স্টুডেন্ট আসতেছে একদম গ্র্যাজুয়েট স্টুডেন্টের কাছে ভার্সিটির চাওয়া পাওয়াটা আসলে কি একটা গ্র্যাজুয়েট স্টুডেন্টের কাছে একটা ভার্সিটি চায় হচ্ছে যে সে হচ্ছে সাইন্টিফিক্যালি অ্যান্ড ফিলোসফিক্যালি খুব ম্যাচিউর হবে যথেষ্ট পরিমাণে ম্যাচিউর হবে যে সে হচ্ছে গ্র্যাজুয়েট লাইফের যে প্রেশার গ্র্যাজুয়েট লাইফের যে চ্যালেঞ্জেসগুলো সেগুলো নিতে পারবে আরেকটা জিনিস যেটা চাওয়া থাকে সেটা হচ্ছে যে আমরা তো আসলে জানি না সে তো সে রিসার্চ করতে আসতেছে যে আসলে সে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে কিনা কিন্তু তার অ্যাচিভ করার জন্য যে কোয়ালিটিগুলো সেগুলো তার মাঝে আসে না সে আসলেই হচ্ছে অর্গানাইজডভাবে জিনিসগুলোকে নিয়ে আসতে পারে কিনা অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এসওপিটা হচ্ছে যেহেতু এটা ফ্রি রাইটিংয়ের জায়গা এখানে আসলে স্টুডেন্টের রাইটিং কোয়ালিটিটাও তারা জাজ করতে পারে ওভারঅল এই সবগুলো জিনিসকে নিয়ে হচ্ছে তা এসওপিটা ই করতে হয় মানে এসওপির অনেক রকমের স্ট্রাকচার হচ্ছে পাওয়া যায় একটা কমন স্ট্রাকচার হচ্ছে যে স্পেশালি যারা হচ্ছে মেডিসিনে অ্যাপ্লাই করতেছে তাদের একটা কমন স্ট্রাকচার থাকে এরকম যে হচ্ছে আমার ফ্যামিলির অমুকের হচ্ছে ক্যান্সার হয়েছিল সে তারপরে হচ্ছে মরে গেছে সে মরে যাওয়ার পরে হচ্ছে আমি খুব মোটিভেটেড হয়ে গেছি আমি ক্যান্সার ওষুধ বানায় ফেলবো তাই আমি ক্যান্সার নিয়ে পড়তে চাই এটা খুবই কমন একটা স্ট্রাকচার কিংবা হচ্ছে আমার অমুকের হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছিল তাই আমি হচ্ছে হার্ট অ্যাটাকের ওষুধ বানাইতে চাই একদম কমন বাট দ্য ট্রুথ ইজ এটা যখন হচ্ছে ইভালুয়েশন কমিটির কাছে আসে ইভালুয়েশন কমিটি খুব ভালো মতোই জানে এটা 100% চাপা এটা দিয়ে আসলে কিছুই হয়নি তো আলটিমেটলি এটাকে হচ্ছে ওরা জাজ করে না যেটা আর আরেকটা কমন স্ট্রাকচার হচ্ছে শুরু করে হচ্ছে হিটলারের কোন একটা হচ্ছে কোড দিয়ে বা হচ্ছে পার্সিবিসের শেলির কোন একটা কোড দিয়ে ম্যান জিনিসটার নাম হচ্ছে ইয়োর পার্সোনাল স্টেটমেন্ট তুমি আরেকজনের কোড দিয়ে কেন শুরু করবা আমি তো আরেকজনের কথা শুনতে চাচ্ছি না আমি তোমার কথা শুনতে চাচ্ছি তো এই জিনিসগুলো হচ্ছে আসলে যেটা হয় যে আমরা যথেষ্ট পরিমাণে পড়াশোনা না করে হচ্ছে জিনিসগুলো লিখি অধিকাংশ ক্ষেত্রে ইভেন এখনো হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রে আমরা যে এসওপি লিখে চান্স পাই যেটা রিজন হচ্ছে যে আমরা কিছু একটা লিখি সেটা ঝড়ে বকমরের মতো হচ্ছে ইউনিভার্সিটি কমিটির পছন্দ হয়ে যায় তারা আমাদেরকে নিয়ে নেয় আমরা অধিকাংশ কিছু বুঝে লিখি না তো যেটা হচ্ছে যে মেসেজটা হচ্ছে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এসওপি হচ্ছে একদমই একজন মানুষের ব্যক্তিগত একটা জিনিস এবং এটা হচ্ছে যথেষ্ট পরিমাণে পড়াশোনা করে বুঝে শুনে তারপরে হচ্ছে লেখা উচিত এখানে হচ্ছে কেন হচ্ছে আমি মোটিভেটেড একদম রিয়েল কজটা হচ্ছে সেখানে মেনশন করা উচিত এখানে হচ্ছে আমি এই ফিল্ডে যদি থাকি আগামী 10 বছর পরে আমি কি করতে চাই আগামী 10 বছর পর যে ভার্সিটিতে আমি আসতে সেই ভার্সিটি আমার কাছ থেকে কি পাবে আমি সেখান থেকে কি পাবো অ্যান্ড ইভেনচুয়ালি এটা হচ্ছে ইন দ্য গ্রেটার ফিল্ড অফ সায়েন্স কি হচ্ছে প্রকাশ কি লাভ হচ্ছে আনতে পারে সেটা হচ্ছে মেনশন করতে হয় যেগুলো আমাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে থাকে না তো এগুলোর দিকে একটু নজর দিলে মনে হয় ভালো হবে আমি এখানে একটা কথা অ্যাড করব যে কমন স্ট্রাকচারের কথা বললো
গাড়ির পিছনে যেমন লেখা থাকে যে জন্ম থেকে জ্বলছি, ওরকম হলো স্টার্ট করে সবাই জন্মের পর থেকে আমি এটা দেখে আসছি, এখন সারা জীবন আমি এটা দেখে ভাবলাম যে এটা নিয়ে কি করা যায়, এটার জন্য আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি। এইসব হলো খুব যে এফেক্টিভ কিছু তা না, এসব জন্ম থেকে জ্বলছি, হার্ট অ্যাটাক করছে মরে গেছে বা ক্যান্সার হয়েছে, এটার জন্য আমি ক্যান্সার ওষুধ ইনভাইট করে ফেলবো, এই টাইপের জিনিসপত্র স্টার্ট না করে একটু যদি ডিফারেন্টলি ভাবা যায় সেটা হলো বেটার। আর আরেকটা জিনিস, এসওপি আর সিভিতে যদি কো-কারিকুলার অ্যাক্টিভিটি সেট করা যায় সেটা হলো খুব এফেক্টিভ, কারণ লিডারশিপ কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ এসব জায়গায়। কো-কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমি কোনো ক্লাবের জন্য কাজ করলাম বা হলো আমি ডিপার্টমেন্টের সোসাইটির জন্য কাজ করলাম, অনেকে হলো খেলাধুলার কথাও লিখে। এসওপিতে হলো খেলাধুলার কথা না লিখলেও কিন্তু যদি এই টাইপের যদি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো অ্যাড করা যায় যেখানে হলো লিডারশিপ কোয়ালিটি হলো প্রকাশ পাই, এটা খুব এফেক্টিভ একটা জিনিস। লিডারশিপের কথা বলতেছি বা কিছু একটা কথা বলতেছি, কোন একটা কো-কারিকুলার জিনিসের কথা বলতেছি, যে ডিরেক্ট মেনশন না করে হচ্ছে এভিডেন্স সহকারে বলতে হয়, ব্যাপারটা অনেকটা এরকম যে হচ্ছে আমি বললাম যে আমি আবুল বাবুল বিজ্ঞান সংঘের প্রেসিডেন্ট ছিলাম, এবং সেই প্রেসিডেন্ট হওয়ার পরে হচ্ছে আবুল বাবুল সংঘ হচ্ছে বাংলাদেশের সেরা বিজ্ঞান সমিতি হয়ে গেছে। তো এটা বলার চাইতে যদি হচ্ছে আমি এটা বলি, আবুল বাবুল সংঘের প্রেসিডেন্ট হিসেবে আমি আমার আবুল বাবুল সংঘের মেম্বার হিসেবে আমার পারফরমেন্স অনেক ভালো ছিল, সো আই ওয়াজ গিভেন দ্য চার্জ অফ প্রেসিডেন্টশিপ, আই ওয়াজ গিভেন চার্জ অফ দ্য প্রেসিডেন্সি, অ্যান্ড প্রেসিডেন্ট হওয়ার পরে আমি এই কাজটা করছিলাম যার কারণে হচ্ছে এটা একটা 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 ন্যাশনাল বা হচ্ছে একটা বেশ ভালো একটা রিকগনিশন পাইছিল, ওইটা বলাটা অনেক বেশি কাজের। জাস্ট ডিরেক্ট আমি প্রেসিডেন্ট ছিলাম এটা বলা আসলে কোনো কাজে না, এটা একটা জিনিস। সেম জিনিসটা হচ্ছে যেমন আন্ডারগ্রেডের রিসার্চের কথা অনেকে মেনশন করে, আন্ডারগ্রেডের রিসার্চে হচ্ছে সত্যি কথা বলতে বাংলাদেশে বসে আমরা যে রিসার্চ করি আন্ডারগ্রেড হোক আর মাস্টার্সই হোক, সেটা আসলে সত্যিকারের রিসার্চের সাথে কতটুকু যায় সেটা যথেষ্টই হচ্ছে আসলে প্রশ্ন তোলা যায় অনেক ক্ষেত্রে। তো এটা আসলে ওরাও জানে যে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসে আসলে খুব বেশি সুযোগ থাকে না, তো এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতেছি সেটা অনেক ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে হচ্ছে আন্ডারগ্রেডে হচ্ছে আমি অটিজম নিয়ে কাজ করছি, অটিজমের একটা নতুন নতুন একটা ভ্যারিয়েন্ট আমি খুঁজে পেয়েছি, এই ভ্যারিয়েন্টে ওষুধ আবিষ্কার হয়ে যাবে, ইট ডাজন্ট মেক এনি সেন্স, doesn't make any sense at all. Rather to them, eta boli je hocche ami ekta under developed country te chilam, shekhane scopes onek chilo na, kintu joto tuku chilo shetoke ami khub bhalo bhabe utilize korar try korchi ebong ami chesta korchi je gobeshonar te ki seta shikhte, eta ora onek beshi pochondo kore. Yeah, that's it. Hello, okay, ar ekta bishoy seta hocche ami khub olpo shomoye bolbo je apnara এসওপি সাবমিট করার আগে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনারা যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেছেন ওই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাবেন, ওইখানে গিয়ে দেখবেন যে আসলে ওরা গ্র্যাজুয়েট স্টুডেন্টের কাছ থেকে কি কি আশা করে এবং ওরা আসলে একজন গ্র্যাজুয়েট স্টুডেন্টকে কীভাবে টিচ করে, তো ওই অনুযায়ী আপনার এসওপিটা আপনি চাইলে এডিট করতে পারেন। এতে যেটা হয় যে ওদের চিন্তাভাবনা এবং আপনার চিন্তাভাবনা এই দুইটা কিন্তু এক হতে হবে, এই দুটো যদি এক হয় তাহলে ওরা আপনাকে সিলেক্ট করবে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেটাই সেটাই হচ্ছে বোঝাতে চাচ্ছিলাম, ও মইনুল ক্লারিফাই করার জন্য থ্যাংক ইউ। আমাদের দুইটা প্রশ্ন আছে অনুজ। ইয়া সো দুইটা কোশ্চেন ছিল চ্যাট বক্সে, একটা ছিল ক্যান ইউ প্লিজ শেয়ার হোয়াট টাইপ অফ এসওপি ইউ সাবমিটেড, ইট উইল গিভ আইএলটিএস বিফোর গিভিং ইওর অনার্স রেজাল্ট। অনুজ ভাইয়া হ্যাঁ, আমার অনার্স রেজাল্টের আগে হচ্ছে আমার হচ্ছে আইএলটিএস দেওয়া হয়ে গিয়েছিল। Can you share what type of SOP you submitted? ওই যে বললাম এটা হচ্ছে একান্তে আমার ব্যক্তিগত জিনিস, আমি আমার ব্যক্তিগত স্টেটমেন্টটা সেখানে দিয়েছিলাম, এটাই হচ্ছে এটার অ্যানসার। ওকে, আমি হচ্ছে যদি কোনো স্পেসিফিক স্ট্রাকচার হচ্ছে যদি বলা হয় যে মেইনটেইন করছি কিনা, আসলে আমি সেটা করি নাই, আমি রাদার যেটা করছি হচ্ছে
মইনুলের কথার সাথে এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভার্সিটিতে যখন আমি অ্যাপ্লাই করতাম, অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমার এসওপি কে হচ্ছে আমি রিস্ট্রাকচার করতাম, আমি কাস্টমাইজ করতাম ওই ভার্সিটির জন্য। অর্থাৎ একটা ভার্সিটির হচ্ছে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে। ফর এক্সাম্পল, আমি এখন হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে আছি। ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে আমি যখন আসি, আমার এখানে হচ্ছে আমি একটা মানে আমার ডিপার্টমেন্ট হচ্ছে মেডিকেল জেনেটিক্স, কিন্তু মেডিকেল জেনেটিক্স এর আন্ডারে হচ্ছে একটা স্পেসিফিক প্রোগ্রামে আমি আসছি, সেটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম। ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম, এটার মানে হচ্ছে যে এখানে ম্যাটারনাল হেলথ এবং চাইল্ড হেলথ এই দুইটা জিনিসকে হচ্ছে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আর স্পেসিফিক্যালি বলতে গেলে ম্যাটারনাল চাইল্ড হেলথ বলতে হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি, সবাই চিন্তা করবে হচ্ছে যে জন্ম হার, মৃত্যু হার, তারপর হচ্ছে বাচ্চা 5 বছর আগে মরে যাচ্ছে কিনা, এইসব জিনিসপত্র। কিন্তু ইন দ্য ডিপার্টমেন্ট অফ মেডিকেল জিনেটিক্স, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে এটাকে আসলে অ্যাড্রেস করা হয়? এটা হয় না। তো এখানে কি করা হয়, এখানে হচ্ছে স্পেসিফিক্যালি মেডিকেল জেনেটিক্স, সো জেনেটিক ডিজিজ নিয়ে কাজ করে, জেনেটিক ডিজিজ অফ দ্য চাইল্ড ওইটা নিয়ে কাজ করা হয়। তো এই জিনিসটাকে স্পেসিফিক্যালি অ্যাড্রেস করার চেষ্টাটা আমি করছিলাম। সেটা কি, যেমন হচ্ছে আমি আন্ডারগ্রেডে কাজ করছি হচ্ছে থ্যালাসেমিয়া নিয়ে। তো থ্যালাসেমিয়াকে এখানে হচ্ছে আমি বলা চলে যে একরকম ইউজ করছি। আমার আন্ডারগ্রেড আমার হচ্ছে যে এসওপি, এসওপি কে স্ট্রাকচার করার জন্য থ্যালাসেমিয়া নিয়ে কাজ করার কারণে কেন হচ্ছে আমি মেডিকেল জেনেটিক্সে কাজ করতে কম্পিটেন্ট হয়েছি সেটা হচ্ছে এক্সপ্লেন করার ট্রাই করছি। অ্যান্ড আমি অবশ্যই মেনশন করছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে জেনেটিক্স নিয়ে কাজ করা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল, সেখানে যেটুকু ফ্যাসিলিটি ছিল আমি সেটাকে ইম্প্রোভাইজ করার ট্রাই করছি। তো অ্যান্ড সেটারে হচ্ছে অবশ্যই হচ্ছে আমি অন্য যেসব কাজকর্ম করছি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার কো কারিকুলার ব্যাকগ্রাউন্ড, সেগুলোর সাথে হচ্ছে ম্যাচ করার ট্রাই করছি। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য কনক্লুশন যেটা ছিল, সেই কনক্লুশনে হচ্ছে আমি মেনশন করছি যে হচ্ছে আমি একটা লোয়ার মিডল ইনকাম কান্ট্রিতে থেকে হচ্ছে এটুকু কাজ করতে পারছি। সো আই নাও হ্যাভ দ্য কনফিডেন্স, যেটা হচ্ছে এই কনফিডেন্সটা নিয়ে আমি তোমার এখানে আসতে চাই, যেটা দিয়ে হচ্ছে তোমার এখানে ভালো ফ্যাসিলিটি পেয়ে আমি খুব ভালো কিছু করতে পারবো। কি ভালো কিছু সেটা এখানে আমি বলবো না, এটা বাদ। ইয়া, সো অ্যান্ড অফ কোর্স ওই আমার ফ্যামিলির কারো ক্যান্সার হয়নি। I'm sorry, I interrupted you several times. It's okay. So মানে স্টেটমেন্ট অফ পারপাস, সো অনুজনে রিসার্চের কথা বললো, সো যাদের রিসার্চ নাই তারা এইসব জিনিস নিয়ে ভয় পাওয়া যাবে না। সো স্টেটমেন্ট অফ পারপাস মানে কেন তুমি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাচ্ছ, এমন হতে পারে তুমি বলতে পারো যে আমি একটা ভাইরাস অ্যান্ড ভ্যাকসিন কোর্স করছি থার্ড ইয়ারে, এই কোর্স করতে গিয়ে আমার ভাইরাস অ্যান্ড ভ্যাকসিন সম্পর্কে খুবই ইন্টারেস্টেড, সো একটা টপিক নিয়ে বলতে পারো। যেরকম আমার এসওপিতে আমি লিখতাম যে ভাইরাল অ্যান্টিজেনিক শিফট অ্যান্ড ডিপ্ট হচ্ছে আমাকে খুবই ভাবায় যে সিঙ্গেল একটা পয়েন্ট মিউটেশনের কারণে একটা ভাইরাস মানে জিকা ভাইরাস একটা পয়েন্ট মিউটেশনের কারণে মাইক্রোসেফালি তৈরি করতেছে আর একটার কারণে হচ্ছে না। সো এই কনসেপ্টটা নিয়ে আমি আমার এসওপিতে স্টার্ট করতাম। সো এই ভাইরাসের ইভলিউশনের কারণে আমি খুবই ইন্টারেস্টেড ভাইরোলজিতে। সো এটার মিনিং এটা না যে তোমার ভাইরোলজি রিলেটেড রিসার্চ থাকতে হবে, এটা থাকতে হবে, দ্যাট ডাজেন্ট মিন, বাট কোনো একটা টপিকে কোনো একটা বিষয়ে বা কেন তুমি পড়তে চাও, কেন মানে মেইনলি হচ্ছে আমরা যে জিআরই, আইএলস, অন্যান্য জিনিস এগুলো কিন্তু প্র্যাকটিস করলে শিখতে পারি, বাট এসওপি তুমি কেন পড়তে চাও, তুমি কেন মোটিভেটেড, এটা কিন্তু কোথাও মানে কেউ কারো এটা আর্ন করতে পারে না। মানে এই জিনিসটা হচ্ছে মানুষের ইনেট ক্যাপাসিটি। এই তুমি কেন পিএইচডি করতে চাও, এরপরে তোমার ভিশন কি, এই জিনিসগুলো ওরা ভ্যালু দেয়, কারণ হচ্ছে এই জিনিসগুলো কোনো ট্রেনিং এর মাধ্যমে কিন্তু অ্যাকোয়ার করা যায় না, কারো প্যাশন বা মোটিভেশন। সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা মনুল বললো যে ইউনিভার্স, আমি কি করতাম ইউনিভার্সিটির সাথে সাথে ওদের কিছু কোয়েশ্চেন থাকতো, ওই কোয়েশ্চেনের উপর বেস করে আমি নতুন করে লেখার চেষ্টা করতাম, বাট এটা একটা মানে অনুজ যেটা বললো ও হচ্ছে সবসময়ই তারটা মডিফাই করতো। সো সবসময় নিজেরটা মডিফাই করা বেটার, একটা নির্দিষ্ট প্রথমে হচ্ছে একটা দুইটা লিখে ওইটাকে হচ্ছে ইউনিভার্সিটি বেসে মানে ওইটাকে চেঞ্জ করা, ওইটাকে এডিট করা, কারণ যদি আমি নতুন করে বারবার লিখি, সো আমি দেখা গেছে 14টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি, আমি আসলে 14টা এসওপি লিখছি। সো 14টা এসওপি লিখলে মানে ওই জিনিসটা কিন্তু মানে এত ভালো হয় না। সো নতুন করে না লিখে এক্সিস্টিং একটা বা দুইটা বা দুই তিনটাকে টেমপ্লেট ধরে ওইটাকেই মডিফাই করা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। সো মেবি কিছু চ্যাটবক্সে কোয়েশ্চেন আছে, ওকে
সেক্ষেত্রে আসলে ইন্টারনেটে আমি দুইটা গ্রুপ দিছি, ওইখানে নেক্সট অপি হচ্ছে এন্ড হায়ার স্টাডি অ্যাবোর্ড বাংলাদেশ। এটা হচ্ছে এই দুইটা গ্রুপে আপনারা অনেক অনেক স্যাম্পল পাবেন, আপনারা রিকমেন্ডেশনের স্যাম্পল পাবেন, এসওপির স্যাম্পল পাবেন। আপনারা ওইসব গ্রুপে যান, গিয়ে ফাইল সেকশন সার্চ করেন, আপনারা সব কিছু পাবেন। পরবর্তীতে ওইগুলো পড়ার পরে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের এসওপি লিখতে পারবেন। এই দুইটা গ্রুপ আসলে অনেক ইনফরমেটিভ, আমি নিজেও এই দুইটা গ্রুপ থেকে অনেক হেল্প পাইছি। তবে এখানে যে ফাইল সেকশন আছে সেখানে হচ্ছে অনেকগুলো এসওপি আছে, সেই এসওপি গুলাকে আরজাই করেন, ব্লাইন্ডলি ফলো করবেন, মডিফাইড অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট, অ্যাজ পার ইওর কোয়ালিফিকেশন। ওকে, সো মইনুল, শুধু হ্যাঁ আচ্ছা আমি একটু বলি, এই যে যেহেতু গ্রুপের কথা উঠলো, এই দুইটা গ্রুপ যে খালি এসওপি জন্য তা না, এই দুইটা গ্রুপ হলো যারা হায়ার স্টাডিজ আসতে চায় বাংলাদেশ থেকে ওদের জন্য সোনার খনি। ওই দুই গ্রুপে এমন কিছু নাই যা পাওয়া যায় না, জাস্ট ফাইল সেকশনে গেলেই ওখানে হলো শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো প্রতিটা স্টেপে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে, মানুষজনের এক্সপিরিয়েন্স দেওয়া আছে। অনেকে বলে ভিসা ইন্টারভিউ ক্ষেত্রে কি করবো, ওখানে ভিসা ইন্টারভিউ কার কিভাবে ইন্টারভিউ হয় সেগুলো কনভারসেশনও দেওয়া থাকে। সো ওই গ্রুপের ফাইল সেকশন গুলো যদি চেক করা হয় তাহলে হলো অনেকটাই ক্লিয়ার আইডিয়া চলে আসে যে হলো কিভাবে অ্যাপ্রোচ করা উচিত হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে। আর আরেকটা হলো প্রশ্ন আছে এখানে, আমি দেখতেছি এখানে কন্ট্যাক্ট, আচ্ছা হ্যাঁ, প্রফেসরের কাছে যাব নাকি সেন্ট্রাল অ্যাপ্লাই করব, এটা নিয়ে আমাদের একটা আলাদা সেগমেন্টই আছে, তো সেক্ষেত্রে ওটা আমরা সেখানে ডিটেইলস কথা বলবো। I already just wrote these two names in the chat box. Okay. So I think মানে এখানে যদি আর কারো কিছু না থাকে আমরা পরবর্তী সেকশনে যেতে পারি। আর একটা প্রশ্ন আছে যে হলো কখন অ্যাপ্লাই করবে ফল 21 এর জন্য, হ্যাঁ ওটাই আসছে, হলো আলাদা একটা সেগমেন্ট আছে সো আমরা ওখানে বলবো সেটা। So Pratyoy, now it's your floor. আচ্ছা, ইউনিভার্সিটি সিলেকশন ইম্পর্টেন্ট ব্যাপার। প্রথমেই যদি হলো আমরা অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে হলো বলে যে ইউনিভার্সিটি শর্টলিস্ট করো, প্রফেসর শর্টলিস্ট করো। ইউনিভার্সিটির অভাব নাই, প্রফেসরের অভাব নাই, কিন্তু আসলে আমরা শর্টলিস্টটা করব কিভাবে এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের রেজাল্ট আসছিল হলো 19 নভেম্বরে, তো ডিসেম্বরের মধ্যে হলো বেশিরভাগই ডেডলাইন চলে যায় যেটা বললাম। তো যদি হলো আমরা শর্টলিস্ট করতে যাই সেক্ষেত্রে হলো আমাদের অনেকগুলো অপশন আছে, যে হলো আমরা ইউএস এর দিকে যেতে পারি, কানাডার দিকে যেতে পারি, ইউরোপের দিকে যেতে পারি, জাপান আছে, কোরিয়া আছে, অস্ট্রেলিয়া আছে। শর্টলিস্ট করার আগে ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের ফোকাস ঠিক করতে হবে যে আমরা কোন দিক দিয়ে যেতে যাচ্ছি, কারণ এক এক জায়গার রিকোয়ারমেন্ট থাকে এক এক রকম। তো নভেম্বর রেজাল্ট আসে, ডিসেম্বরের মাঝে আমার আইএলটিএস এর রেজাল্ট ছিল, জিআরই ছিল না তখনও পর্যন্ত, আমার জিআরই দেওয়া হয় নাই। কিন্তু তারপরও হলো আমি হলাম র্যান্ডমলি মেল করে স্টার্ট করি যে প্রফেসরদেরকে, যে আমি ইন্টারেস্টেড তোমার কাজে, আমি যেতে চাই। কিন্তু আলটিমেটলি হলো যে ইমেলগুলো আমি ইউএসএ দিয়ে করি, যেহেতু আমার জিআরই ছিল না এবং তখন কোভিডও ছিল না, জিআরই তখন একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, সেক্ষেত্রে হলো খুব যে এফেক্টিভ কিছু ছিল তা না, কারণ আমি হলো আমার কভার লেটারে হলো জিআরই অ্যাড করি নাই। যেসব জায়গায় জিআরই মাস ছিল সেসব জায়গায় হলো আদৌ প্রফেসর দেখে হলো কোনো কিছু ভাবছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ। তো এটার জন্য হলো আগে ঠিক করতে হবে যে হলো আমি কোন দিক দিয়ে যেতে চাচ্ছি এবং আমার রিকোয়ারমেন্টস গুলো কি, এবং রিকোয়ারমেন্ট গুলো হলো আগে ফুলফিল করতে হবে। আর রিসার্চ ইন্টারেস্ট যে ব্যাপারটা ওটা খুব ইম্পর্টেন্ট।
আমাদের দেশে জেনারেলি যা হয়, যাদের হলো লাস্ট সেমিস্টারে থিসিস এর পেপার থাকে বা কোনো রিসার্চ ল্যাবে জয়েন করতে হয় যে একটা প্রজেক্ট করতে হয়, তো আমরা কি করি, র্যান্ডমলি হলো যেখানে চান্স পেলাম হ্যাঁ করে চলে আসলাম, বাদ শেষ, আমার 6 মাসের প্রজেক্ট শেষ, কাজ শেষ। কিন্তু হায়ার স্টাডিজ আসলে যে ব্যাপারটা হয়, এটা কিন্তু 6 মাসের কিছু না। যদি আমি মাস্টার্স আসি সেক্ষেত্রে 2 বছর, 2 থেকে 2.5 বছর, এবং পিএইচডি 5 বছর, এবং পিএইচডি 5 বছর বলে এটা হলো ন্যূনতম, ইউ নেভার নো, পিএইচডি 10 বছর যেতে পারে। তো ডিমোটিভেট করতেছি না, কিন্তু যেহেতু এটা একটা লং জার্নি, সেক্ষেত্রে হলো এমন একটা জিনিস সিলেক্ট করতে হবে যেটাতে আসলে আমি নিজে ইন্টারেস্টেড, আমি এই কাজটা করতে ইন্টারেস্ট ফিল করি, যে জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে সেই কাজটা করার জন্য হলো আমার নিজের ভিতর থেকে একটা ফিলিং আর হ্যাঁ ঠিক আছে আমার ভালো লাগতেছে এই কাজটা আমি করবো। কিন্তু হলো যে না কোনোভাবে করার জন্য করে গেলাম, হ্যাঁ আমার যেতে হবে, গেলাম। ফর এক্সাম্পল আমি হলাম বায়োলজিক্যাল সায়েন্সের একজন মানুষ, বা যে একজন অ্যাপ্লাই করতেছে সে হলো ধরলাম বিজনেস ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, কিন্তু সে হলো কি করলো, আচ্ছা লাকের একটা ব্যাপার থেকে যে অনেক সময় অনেক জায়গায় অনেকের লেগে যায় ডিফারেন্ট ফিল্ড হলো, কিন্তু হ্যাঁ আমার এক জায়গায় হয়ে গেল, হ্যাঁ আমি এখন বাস কাজ শেষ, আমার আমি চলে যাব, শেষ করে হলো সবকিছু, দুনিয়াদারি উদ্ধার করে ফেলবো, এই ব্যাপারটা আসলে ঠিক না। রিসার্চ ইন্টারেস্ট হলো সিলেক্ট করা খুব ইম্পর্টেন্ট বিষয়, নিজের এটা নিজেকে প্রশ্ন করতে হবে যে হলো আমি কোন কাজ, কোন কাজে ইন্টারেস্টেড, এবং কোনটা নিয়ে হলো আমি সামনের দিকে অ্যাপ্রোচ করতে চাই। আর হলো র্যাঙ্কিং এর ব্যাপারটা, যে ইউনিভার্সিটির হায়ার র্যাঙ্ক, আসলে আমি ওভাবে বলতে চাই না যে হাই র্যাঙ্কের, মিড র্যাঙ্কের বা লো র্যাঙ্কের, এই ব্যাপারটা যদি হলো আমরা এইদিকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে চিন্তা করি, এখানে হলো হাই র্যাঙ্কের ইউনিভার্সিটিতে যেরকম সুযোগ সুবিধা থাকে, ল্যাব ইকুইপমেন্টস থাকে, যেটা আমরা ইউজুয়ালি বলি যে এটা হাই র্যাঙ্ক এটা লো র্যাঙ্ক, নিচের দিকে ইউনিভার্সিটি গুলো যে একেবারে ফেলে দেওয়ার মতো তা না। এখানে হলো ন্যূনতম যে ইকুইপমেন্টস গুলো লাগে আমাদের রিসার্চ এর জন্য, এগুলো প্রায় সব ল্যাবেই থাকে। তো এমন কোনো কিছু ভাবার দরকার নাই যে হলো আমি র্যাঙ্কিং লিস্টে গেলাম, ইউএস নিউজে দেখলাম, বা হলো আরো ওয়েবসাইট আছে যেখানে হলো ইউনিভার্সিটি র্যাঙ্কিং সার্চ করা যায়, ওখানে কোনো র্যাঙ্কিং এ পেলাম না, আমি কি এখানে অ্যাপ্লাই করবো কি করবো না, এই কনফিউশনটা থাকা উচিত না। প্রথমে হলো দেখতে হবে যে হলো যে ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, ইউনিভার্সিটির এমন কোনো ফ্যাকাল্টি আছে কিনা যিনি হলো আমার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কাজ করে। তো সেটা হলো 1 নম্বরও হতে পারে, আবার 500 নম্বরও হতে পারে, কিন্তু ওই যে রিসার্চ ইন্টারেস্টের সাথে যদি মিল পাওয়া যায়, সেক্ষেত্রে হলো ওই ইউনিভার্সিটির দিকে অ্যাপ্রোচ করাই বেটার। আর তারপরে হলো আমরা অ্যাপ্লাই করার খাতিরে হলো জেনারেলি হলো 3 ভাগে ভাগ করে, যে হায়ার, মিড র্যাঙ্ক বা সেফ স্কুল যেটা বলতেছি। তো এটা বোঝার জন্য হলো এমএসইন ইউএস এরকম একটা ওয়েবসাইট আছে, সো সেই ওটা ছাড়াও হলো আর ওয়েবসাইট থেকে গুগল সার্চ করলে প্রোফাইল ইভ্যালুয়েশন এই জিনিসটা দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে হলো বিভিন্ন ক্রাইটেরিয়া দেখায় যে হলো আমার আইএলটিএস স্কোর এত, তার সেক্ষেত্রে হলো আমি কত পয়েন্ট পেতে পারি, আমার জিএস স্কোর এত কত পয়েন্ট পেতে পারি, আমার সিজিপিএ রেঞ্জ এত আমি কত পয়েন্ট পেতে পারি, এরকম প্রোফাইল ইভ্যালুয়েশনে গিয়ে ওই ওয়েবসাইট গুলোতে গিয়ে যদি আমরা চেক করি, আমরা আমাদের নিজেদের প্রোফাইলের একটা মোটামুটি ধারণা পাই যে হলো আমরা কোথায় স্ট্যান্ড করতেছি, এবং ওই স্কোরের উপর বেসড করে হলো ওসব ওয়েবসাইটে হলো দেওয়া থাকে যে এটা A+ ইউনিভার্সিটি, এটা A ইউনিভার্সিটি, বা এটা B+ ইউনিভার্সিটি। তো ওটার উপর বেস করে হলো আমরা শর্টলিস্ট করতে পারি। জেনারেলি হলো 1 থেকে 100 বা 150, এগুলো হলো ভালো হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এবং সেক্ষেত্রে হলো ওগুলো আমরা আমাদের অ্যাম্বিশাস ইউনিভার্সিটি হিসেবে ধরে নেব, এবং সব জায়গায় অ্যাম্বিশাস ইউনিভার্সিটিতে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত, বিকজ ইউ নেভার নো কখন কোথায় মিলে যায়। তো ওখানে করলাম 1-2টা, তারপর নিজের র্যাঙ্কিং এর উপর বেসড করে, নিজের র্যাঙ্কিং বলতে নিজের প্রোফাইলের অবস্থার উপর বেস করে হলো মিড টায়ারের ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করা, যে 200 থেকে 250 এই টাইপের, বা 150 থেকে 250। এইখানে এই মানে নিজের প্রোফাইলের উপর বেস করে যে
সেকশনটা পাচ্ছি আমি, মানে ধরলাম বি পেলাম বা বি প্লাস পেলাম, ওই ইউনিভার্সিটি হলো বেশিরভাগ অ্যাপ্লাই করলে বেটার, সেক্ষেত্রে হলো আমরা ওই সেগমেন্ট হলো 4-5টাতে অ্যাপ্লাই করতে পারি। আর যেটা সেফ স্কুল সেটা হলো নিজের প্রোফাইল দেখলাম, সাপোজ আমার হলো 250 হলো পুরো প্রোফাইল মিলে, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে যে হলো অত পয়েন্ট লাগবে তা না, তো সেগুলো হলো সেফ স্কুল হিসেবে ধরে নেব। এবং ওইসব সেফ সেফ স্কুল গুলো আমার শর্টলিস্ট করার সময় এমন ভাবে করতে হবে যে আমি মোটামুটি শিওর যে হলো অ্যাপ্লাই করলে চান্স পাওয়ার পসিবিলিটি বেশ ভালো, 100% গ্যারান্টি দিয়ে কখনোই বলা যায় না, যে কোনো কিছুই হলো এনিথিং ক্যান গো রং, তো সেক্ষেত্রে হলো একটু কেয়ারফুল থাকতে হবে যে সেফ স্কুল গুলো যেটাই হোক আলটিমেটলি যখন আমরা অ্যাপ্লাই করতে যাবো এটা হলো অনেক মেন্টাল স্ট্রেস বা ইকোনমিক স্ট্রেস অনেক কিছুই থাকে, তো একটা সাকসেসফুল জার্নির জন্য হলো শর্ট লিস্ট করাটা অনেক গুরুত্বপূর্ণ। আর অ্যাপ্লিকেশন আমরা প্রফেসর থ্রুতে করবো ডাইরেক্ট, এটা নিয়ে আমি একটু পরে বলতেছি, তবে এর আগে একটা ব্যাপার আমি হলো এখন এখানে স্ক্রিনশট দিয়ে শো করবো যে হলো আমরা কিভাবে আসলে ফ্যাকাল্টি খুঁজে পাবো বা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট গুলো খুঁজে পাবো, কারণ এই ব্যাপারটাই হলো আমরা অনেকে বুঝতে পারি না। ওই যে বললাম আমি মেল করা স্টার্ট করছিলাম, তো মেল করার ক্ষেত্রে হলো কোনো প্রফেসরকে অবশ্যই কিছু তার কাজ নিয়ে রিসার্চ করতে হবে, যে একটা টেমপ্লেট বানাইলাম কোনোভাবে যে হলো আমি হলাম এ, আমি আন্ডার গ্রাজুয়েটে পাশ করছি, আমি ইউনিভার্সিটিতে পাশ করছি, আমার সিজিপিএ, তো তোমার কাজ নিয়ে আমি ইন্টারেস্টেড, দুনিয়াদারি উল্টাই ফেলবো। চিন্তা করলাম যে এই রেড কালারের যে লেখাগুলো আছে ওগুলো নাই, তাহলে এটা হলো খুব কমন একটা টেমপ্লেট এবং এই জিনিস হলো খুব বেশি এফেক্টিভ হবে তা না, কারণ প্রফেসর কাজ নিয়ে যদি বলা না হয় যে হলো আমি তোমার স্পেসিফিক এই কাজটা নিয়ে ইন্টারেস্টেড, তাহলে হলো সেটা র্যান্ডমাইজ হিসেবে ধরে নেবে এবং সেটা হলো খুব বেশি যে এফেক্টিভ তা না। কিন্তু যদি আমি একটার একটা কাজ নিয়ে বলতে পারে যে হলো হ্যাঁ তোমার এই স্পেসিফিক এই প্রজেক্টের কাজটা আমার ভালো লাগছে এবং নট নেসেসারি যে আন্ডার গ্রেডে হলো ওই কাজের সাথে রিলেটেড কোনো কিছু করতেই হবে, বাট যদি থাকে তাহলে সেটা অবশ্যই মেনশন করা ভালো, তাহলে সেক্ষেত্রে ওই প্রফেসর হলো হ্যাঁ চিন্তা করবে যে না সে হলো আমার কাজ নিয়ে হলো একটু রিসার্চ করে আমাকে মেলটা করছে, হ্যাঁ আই ক্যান কনসিডার। এই ব্যাপারটা হলো ইম্পর্টেন্ট। আমরা ব্যাক যাই আগে স্লাইডটাতে, এটা ইয়াটাতে ওকে, হ্যাঁ সিলেকশন। আচ্ছা আমি হলো আমার আমার স্ক্রিনটা এখন শেয়ার করতেছি। ওকে দেখা যাচ্ছে? Not yet. No. আমার এখানে তো দেখাচ্ছে শেয়ার হচ্ছে। Yeah, we can see your screen. স্ক্রিন দেখতে পাচ্ছি বাট স্লাইড দেখতে পাচ্ছি না। না স্লাইড না, স্ক্রিনটা দেখা যাবে। হ্যাঁ তো আচ্ছা আমি আমার ইউনিভার্সিটি দিয়ে শুরু করি প্রথমে। আমি ধরে নিচ্ছি হলো আচ্ছা এর আগে হলো একটা তো আমি প্রথমে ডিরেক্ট ইউনিভার্সিটি সার্চ করার আগে হলো আমাকে বুঝতে হবে যে আমি কোন র্যাঙ্কিং এ যেতে যাচ্ছি। তো যদি হলো আমরা ইউএস বেসড এ যেতে চাই সেক্ষেত্রে হলো এই ইউএস নিউজ এর ওয়েবসাইটটা হলো র্যাঙ্কিং চেক করার জন্য খুব এফেক্টিভ একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে গিয়ে যদি হলো আমরা গিয়ে এডুকেশনে গেলাম এবং এরপর আমরা কলেজেস এই সেকশনটাতে যদি যাই, এরপর হলো এখানে একটা টুলস আছে যে র্যাঙ্কিং এন্ড টুলস, এরপর এখানে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিস এই অপশনটা দেখব, তারপর হলো এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া চলে আসবে যে হলো আমরা কিভাবে র্যাঙ্কিংটা চেক করব। তো যেহেতু আমি স্কুল নেম ডাইরেক্ট জানি, আমার যদি কোনো স্পেসিফিক সিটির ইউনিভার্সিটি যেতে ইচ্ছা করে যে আমি নিউ ইয়র্কে যেতে চাই বা হলো
অন্যান্য কোন স্টেটে যেতে চাই বা আলাবামাতে যেতে চাই, ওকলাহোমাতে যেতে চাই, তো এটা খুব ইম্পর্টেন্ট না, যেহেতু হলো আমাদের হলো ওই মানে কি বলবো ওই আলিশান ভাবটা নাই যে হলো আমরা কোনো স্পেসিফিক স্টেটে গিয়ে হলো কোনো ইউনিভার্সিটি চয়েস করব। তো এখানে হলো যে আমার মেজরটা সিলেক্ট করে দিতে হবে, এখানে অল এরিয়াসে গিয়ে যদি হলো আমরা বায়োলজিক্যাল সায়েন্সে যাই সেক্ষেত্রে হলো বায়োলজিক্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স এই এরিয়াটা সিলেক্ট করতে হবে। এবং আমি যদি কোনো স্পেসিফিক মেজরে যেতে চাই, যেমন যদি ইন কেস আমি মাইক্রোবায়োলজি যেতে চাই, এই মাইক্রোবায়োলজি সায়েন্স অ্যানিমালজি এটা চলে আসবে। আর যদি আমার কোনো স্পেসিফিক মেজর ওরকম না থাকে সেক্ষেত্রে আমি কোনো কিছু সিলেক্ট করব না। তো আমি এরিয়াটা সিলেক্ট করার পরেই হলো আমার ন্যাশনাল ইউনিভার্সিটিস এই জায়গায় হলো আমার র্যাঙ্কিং গুলো চলে আসবে, যে একে হলো প্রিন্সটন, দুই হার্ভার্ড। তো এইভাবে হলো আমরা চেক করব যে র্যাঙ্কিংটা, এইভাবে হলো আমরা নিচে যেতে থাকবো যে 100 পর্যন্ত কোনগুলো আছে, 200 পর্যন্ত কোনগুলো আছে, এখানে লোড নিচে গিয়ে লোড মোর এটা দিলেই হলো আস্তে 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 থাকে, যে এখন নয় এখন লোড নিয়ে হলো পরেগুলো আসবে। এটা হলো একটা ওয়ে চেক করার জন্য। আরেকটা ওয়ে হলো আমি ডিরেক্ট স্পেসিফিক্যালি হলো সার্চে দিয়ে দিতে পারি যে হলো বেস্ট বায়োলজিক্যাল সায়েন্স, তো এটা যদি দিই সেক্ষেত্রে হলো ইউএস নিউস এর হলো চলে আসে একটা ওয়েবসাইট, এখানে ডিরেক্ট পেজটা চলে আসে, সেক্ষেত্রে আমাকে আগে পুরো প্রসেসে ধরে যেতে হবে না। তো আর আগে যে প্রসেসটা দেখালাম এটাতে হলো যে কোনো ব্যাকগ্রাউন্ডের যে কেউ হলো যে ইউনিভার্সিটি সার্চ করতে চাই যেভাবে এভাবে অ্যাপ্রোচ করতে পারে। আর যদি আমি স্পেসিফিক হলো সার্চ করতে চাই যে হলো আমার বায়োলজিক্যাল সায়েন্সে লাগতেছে বা হলো ট্রিপল এ লাগতেছে, সিইপি লাগতেছে, সেক্ষেত্রে আমি এভাবে ডিরেক্ট সার্চ দিতে পারি। জাস্ট দ্য সেম এভাবে হলো কি ইউএস নিউস হলো চলে আসলো আমার যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং গুলো কেমন। তো এখন হলো আমি প্রথমে প্রোফাইল ইভ্যালুয়েশন করে ফেললাম আমার, তারপর র্যাঙ্কিংটা পেয়ে গেলাম, তারপর হলো আমি ডিসাইড করলাম যে হ্যাঁ ঠিক আছে আমি হলাম 1 থেকে 100 মধ্যে বা 150 মধ্যে দু তিনটা করলাম, পরে মাঝের গুলো করলাম বা শেষের গুলো আমি ইউনিভার্সিটি শর্ট লিস্ট করলাম। কিন্তু এখান থেকে যে শর্ট লিস্ট করবো ওটা যে আমার আলটিমেট শর্ট লিস্ট টা না, কারণ এখান থেকে যদি আমি 20টা ইউনিভার্সিটি শর্ট লিস্ট করি অ্যাপ্লাই করার সময় দেখা যাবে ওটা 5টাতে নেমে আসছে, কারণ যখন আমি ওই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট সেকশনে যাবো তখন দেখা যাবে অনেক কিছু আমার মিলবে না। ফ্যাকাল্টি সার্চ কিভাবে করবো, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এখানে হলো যেমন আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে হলো ফিউচার স্টুডেন্টস এই এই ট্যাবের আন্ডারে যদি যাই তাহলে এরপর দেখা যায় যে গ্রাজুয়েট অ্যাডমিশন এই টাইপের হলো বিভিন্ন ট্যাব থাকবে। এরপর হলো গ্রাজুয়েট প্রোগ্রাম, প্রোগ্রামে যেতে হবে, এরপর হলো প্রোগ্রাম লিস্ট গুলো চলে আসে। এখান থেকে হলো দেখতে হবে যে হলো আমি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছি। এই জিনিসটা মোর অর লেস সেমই থাকে যে কিভাবে করতে হয়, যেমন সব জায়গায় ফিউচার স্টুডেন্ট লেখা থাকবে তাও না। যেমন আমি যদি আরেকটাতে যাই ইন্ডিয়ানাতে যাই, এটা খুবই হাই র্যাঙ্কের ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটন, এখানে হলো ফিউচার স্টুডেন্ট বলে কিছু নাই কিন্তু অ্যাডমিশনস এই জিনিসটা আছে। এবং এই অ্যাডমিশন থেকে গিয়ে হলো দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি, আমি গ্রাজুয়েট অ্যাডমিশনের কাছে যাচ্ছি। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন যে ব্যাপারটা এটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে আইএলটিএস কত হতে হবে, টোফেল কত হতে হবে, এসব জিনিস দেওয়া থাকে। তো আলটিমেটলি আমি যেটা বোঝা যাচ্ছে মোর অর লেস ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন সেকশন বা হলো ফিউচার স্টুডেন্ট এসব জায়গায় গিয়ে হলো আমরা প্রোগ্রাম গুলো চেক করতে পারি, ওসব জায়গায় দেখতে হবে। তারপর ধরে নিলাম আমি হলাম কিসে অ্যাপ্লাই করবো, বায়োকেমিস্ট্রিতে অ্যাপ্লাই করবো, এই বায়োকেমিস্ট্রির যে প্রোগ্রাম রিকোয়ারমেন্ট গুলো এটা হলো এখানে পাবো আমি। তো এখানে হলো ডিগ্রি দেখা যায় কিসে আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, যেমন এখানে হলো মাস্টার অফ সায়েন্স মানে এমএস এর জন্য অ্যাপ্লাই করা, এটা হলো ওরা অ্যাভেলেবল করছে। এরকম হলো যেমন এই অ্যাপ্লাইড ফিজিওলজি এখানে আছে, ডক্টর অফ ফিলোসফি পিএইচডি, বায়োলজিক্যাল সায়েন্স এখানে আছে পিএইচডি। তো ফর এক্সাম্পল আমি এরপর ওই স্কুলটাতে যাব যে হলো যে স্কুলের আন্ডারে, তো ওই স্কুলের আন্ডারে যাওয়ার পর হলো
আমার এখানে চলে আসবে যে ওই স্কুলের আন্ডারে কোন কোন প্রোগ্রাম গুলো হলো তারা অফার করে, এবং এরপর হলো এখানে হলো একটা সেকশন, এরকম ডিপার্টমেন্ট একটা সেকশন দেখা যায় যে কোন কোন ডিপার্টমেন্ট হলো স্কুলে আন্ডারে থাকে। তো ওই ডিপার্টমেন্টে যাওয়ার পর হলো আমি ঠিক করছিলাম যে বায়োকেমিস্ট্রিতে অ্যাপ্লাই করবো, বায়োকেমিস্ট্রির প্রোগ্রামটা আমি পেলাম এবং বায়োকেমিস্ট্রিতে গেলাম। ওই প্রোগ্রাম আসার পর হলো এই যে পিপল সেকশনটা থাকে, অনেক জায়গায় হলো ফ্যাকাল্টি ডিরেক্ট লেখা থাকে, কোনো জায়গায় হলো পিপল লেখা থাকে। এই হলো আমি পেয়ে গেলাম হলো আমার ফ্যাকাল্টি লিস্ট। তো এখন হলো এই ফ্যাকাল্টি লিস্ট হলো আমার ওয়ান বাই ওয়ান চেক করতে হবে যে হলো হ্যাঁ কার কাজের সাথে হলো আমার কাজ মিলতেছে। ইটস এ টায়ার সাম ওয়ার্ক, অনেক সময় লাগে, কিন্তু এটা কোনো শর্টকাট নাই, এটা প্রতি সময় দিতেই হবে। তো ধরে নিলাম হলো হ্যাঁ আমি চেক করতেছি, ধরলাম এই যেমন হলো জোনাস কিং, উনি হলো কি নিয়ে কাজ করে, হোস্ট মাইক্রোবিয়াল ইন্টারেকশন। হ্যাঁ তাহলে আমার হোস্ট প্যাথোজেন ইন্টারেকশন এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্ট আছে, তাহলে আমি কি করব, তার প্রোফাইলে ঢুকলাম, দেখলাম হলো তার রিসার্চ এরিয়া, সে কি নিয়ে কাজ করতেছে, এবং তার এভাবে সব জায়গায় হলো মেল অ্যাড্রেস পাওয়া যায়। তো যদি আমি ডিসাইড করি যে হ্যাঁ তাকে মেল করব, এখানে হলো তার মেল অ্যাড্রেস, এবং বেশিরভাগ ওয়েবসাইটে হলো তাদের ল্যাবও দেওয়া থাকে। তো যেমন এই ল্যাব, এটা হলো তার ল্যাব, তো এখানে এই ল্যাবে গিয়ে দেখলাম যে হলো হ্যাঁ তার রিসার্চ এরিয়া কি, এখানে হলো ইন ডিটেলস দেখা যায়। তো এত সবকিছু দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি এখানে কাজ করতে পারবো বা আমার ইন্টারেস্ট আছে, সেক্ষেত্রে হলো আমি ওই প্রফেসর প্রতি অ্যাপ্রোচ করবো যে হ্যাঁ আমি তোমার এই অ্যান্থ্রোপড ডিজিজ ভেক্টরের কাজটা দেখছি, এটা আমার ভালো লাগছে, আমার ক্রাইটেরিয়া হলো মানে আমার ব্যাকগ্রাউন্ড হলো বা সিজিপি হলো এটা এটা, এখন তোমার ল্যাবে কোনো অপরচুনিটিজ আছে কিনা, এইভাবে হলো তাকে হলো মেল করতে হবে। তো এই প্রসেসটা হলো মোর অর লেস সিমিলার, এইভাবে হলো ফ্যাকাল্টি খুঁজে বের করতে হয়, প্রথমে ইউনিভার্সিটি শর্টলিস্ট করার পর, এবং ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে অবশ্যই হলো যেটা বললাম যে ফ্যাকাল্টি চেক করে নিতে হবে, কারণ যদি হলো আমার রিসার্চ ইন্টারেস্ট না মিলে তাহলে সেক্ষেত্রে হলো সেটা খুব এফেক্টিভ কিছু না। আর আরেকটা হলো যে এইভাবে প্রোগ্রামে গেলে হলো আমরা যদি নিচের দিকে যেতে থাকি, এইখানে অপশনস থাকে, এই অ্যাপ্লাই যদি যাই আমরা সেক্ষেত্রে হলো রিডাইরেক্ট করে, এবং ওখানে হলো রিকোয়ারমেন্টস লেখা থাকে যে আইএলটিএস রিকোয়ারমেন্ট কত, জিআর রিকোয়ারমেন্ট কত, সেগুলো হলো চেক করে নিতে হবে অ্যাপ্লাই এর আগে যে হলো আমার প্রোফাইলের সাথে যাচ্ছে কিনা। আমি এখন শেয়ারটা স্টপ করব, কারণ আমার যা দেখানো আমি দেখা করছে। আমি একটা একটা বিষয় বলি, যেহেতু জাস্টপত্রের এই অংশটা আসলে এক্সপ্লেন করা শেষ হয়ে গেছে, এই যে ইউনিভার্সিটিগুলো যেমন মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি বা ইন্ডিয়ান স্টেট ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো অনেক ভালো এবং ওয়েল ফান্ডেড ইউনিভার্সিটি, যার কারণে ওদের যে ওয়েবসাইট ওয়েবসাইটগুলো ওয়েল ডেভেলপড, মানে ওইখানে গেলে ইজিলি সব কিছু খুঁজে বের করা সম্ভব। কিন্তু অনেক সময় এরকম হয়, আপনারা যখন অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনারা জিনিসপত্র খুঁজে পাইতেছেন না, যেমন আইএলটিএস রিকোয়ারমেন্ট কত, জিআর রিকোয়ারমেন্ট কত, তখন মানে শর্টকাট যে ওয়ে যেটা আমি ফলো করতাম সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা সার্চ বার থাকে, ওইখানে আপনি যদি আইএলটিএস লিখে সার্চ দেন তাহলে আইএলটিএস রিলেটেড যত লিঙ্ক আছে সব লিঙ্ক চলে আসবে, জিআর লিখে সার্চ দিলে ওই ওই রিলেটেড সব লিঙ্ক চলে আসবে। তো ওই লিঙ্কগুলো থেকে আপনারা ইজিলি আপনাদের যে ডিজায়ার্ড লিঙ্ক ওইখানে আপনারা যেতে পারবেন, ইটস এ শর্টকাট আই থিঙ্ক। আচ্ছা আমরা তাহলে পরের স্লাইডের দিকে যাই, যেহেতু আমাদের ইউনিভার্সিটি সিলেকশনের প্রসেসটা দেখানো হয়েছে। এটা মনে হয় করতে বলবি? হ্যাঁ আচ্ছা, রিসার্চ এক্সপেন্স যে ব্যাপারটা, হ্যাঁ থাকা ভালো অবশ্যই, থাকলে অবশ্যই সেটা হলো ভ্যালু অ্যাড করে। তো এখানে এই ব্যাপারটা আমি একটা ম্যাপের মাধ্যমে দেখাতে চাচ্ছি যে হলো হ্যাঁ কোথাও কোথাও হলো তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে ওই ব্যাপারটা হলো খুব পজিটিভলি দেখবে, হ্যাঁ ঠিক আছে সে হলো এক্সপিরিয়েন্সড, তাকে নিলে হলো আমি বেটার আউটপুট পাবো, এট দ্য এন্ড অফ দ্য ডে যেটাই হোক এক্সপিরিয়েন্স ম্যাটার্স। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে হলো এক্সপিরিয়েন্স না থাকলেও হলো যে ওটা খুব বেশি ম্যাটার করে তা না, তবে সেক্ষেত্রে হলো একটা জিনিস খারাপ থাকলে বাকি জিনিসটা হলো অবশ্যই ব্যাক আপ দিতে হবে যে
আমার জিআর স্কোরটা বেটার করি বা সেলস স্কোরটা বেটার করি, আমার এসওপিতে আমি মোটিভেশনটা হলো ভালোভাবে শো করে যে হলো হ্যাঁ আমি আসলে মোটিভেটেড, এই ব্যাপারটা বোঝানো। আর হলো ইটস বেটার যদি হলো কোনো রিসার্চ প্রজেক্ট বা রিভিউ পেপার বা কোনো ছোটখাটো প্রজেক্ট, যেটা হলো এখন তো বায়োইনফরমেটিক্স এর যুগ, সবকিছু বায়োইনফরমেটিক্স এর দিকে আগায় যাচ্ছে, এবং বায়োইনফরমেটিক্স এ জাস্ট একটা পিসিআর একটা ইন্টারনেট কানেকশন, দ্যাটস এনাফ। এটাই বায়োইনফরমেটিক্স খুব ইজিলি হলো আমরা ছোটখাটো রিসার্চ করে ফেলতে পারি বায়োইনফরমেটিক্স দিয়ে, এগুলো হলো এক্সপিরিয়েন্স এ অ্যাড করা যায় যে হলো হ্যাঁ আমি এই জায়গায় কাজ করছি। তো হ্যাঁ রিসার্চ এক্সপিরিয়েন্স অবশ্যই ইম্পর্টেন্ট, তবে ওই যে সবাই আগে বললো যে ইটস এ প্যাকেজ, তো না থাকলে যে হতাশ হতে হবে এমন কোনো কিছু না। ওকে, সো আমি একটু অ্যাড করি। সো অনেকে বলে যে আপু আমার রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, আমার ফ্রেন্ডের পাবলিকেশন আছে, এটা আছে, সেটা আছে। সো এরকম অনেক মানুষ জানে যে 20টা পাবলিকেশন নিয়ে রিজেকশন, এবং আমাদের সাথে এখানেও হয়তো অনেক আছে যার কোনো পাবলিকেশন নাই, জাস্ট হয়তো আন্ডার গ্রেডের একটা থিসিস এক্সপিরিয়েন্স আছে, ওইটা নিয়েও সে হচ্ছে অনেক ভালো ফান্ডেড ইউনিভার্সিটিতে ডিরেক্ট পিএইচডি পেয়েছে। সো জিনিসটা এমন না যে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, লাইক অনু যেরকম বললো যে তার একটাতে চান্স পাইছে দেখে সে ভাবতেছে যে তার এমআইটি ছাড়া হবে না। সো বাংলাদেশে অনেকে এখন অনেকের 10টা পাবলিকেশন আন্ডার গ্রেড লেভেলে হয়ে গেছে অনেক ইউনিভার্সিটিতে বায়োইনফরমেটিক্স। তো এরকম যদি কারো থাকে, এটা ভাবার কারণ নাই যে হ্যাঁ আমার এখন এমআইটিতে যাইতে হবে। তো এরকম 10টা 20টা পাবলিকেশন থাকার পরও, ইভেন টিচার হওয়ার পরও, ফ্যাকাল্টি হওয়ার পরও দেখা যাচ্ছে 2-3 বছর ধরে রিজেকশন খাচ্ছে, কোন ইউনিভার্সিটিতে তার হচ্ছে না। সো এটা আসলে যে একটা বিষয় ভালো আছে এটার মানে না যে তোমার সব জায়গাতেই হয়ে যাবে, বা আমার আমরা যেটা বলি যে ওভার এক্সপেকটেশন। আমার যেটা হয়েছিল, আমি সেকেন্ড ইয়ার থেকে রিসার্চের সাথে রিলেটেড, সো আমি পাবলিক হেলথ বা ইনফরমেটিক্স এই রিলেটেড বেশ কিছু রিসার্চ অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিলাম, এর সাথে কিছু ওরাল প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন করেছি বেশ কয়েকটা কনফারেন্সে। সো আমি নিজেও এমআইটিতে অ্যাপ্লাই করছি, ভাবছি ওকে আমার ভালো রিসার্চের এক্সপিরিয়েন্স আছে, সো হোয়াই নট এমআইটি। সো এটা আসলে মানে আমাদেরকে, আমরা ভাবতেছি যে হ্যাঁ এটা অনেক ভালো, আমার সিজিপিএ ভালো, আমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, সো তাহলে তো আমি অ্যাপ্লাই করতেই পারি। সো এটা ডাজেন্ট মিন যে আমার এই রিসার্চটাকে ওরা কতটুকু দেখে। সো আমরা বাংলাদেশে যে ধরনের রিসার্চ করি, এটা নিয়ে হচ্ছে আগে অনেকে কথা বলছে যে এটা এটার সাথে এরা কতটুকু দেখতেছে, মানে আমাদের রিসার্চটা এই লেভেলের কতটুকু, এটা আসলে কোশ্চেন যোগ্য। সো কারো যদি না থাকে, ডন্ট ওয়ারি, লাইক যেগুলো আছে সেগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করা। আর কারো যদি থাকার স্কোপ থাকে, আমি ফার্স্ট ইয়ারে আছি বা সেকেন্ড ইয়ারে আছি, আমি একটু রিসার্চ করার ট্রাই করি। সো কারো যদি স্কোপ থাকে সে ট্রাই করো। সো রিসার্চ যদি থাকে অবশ্যই, যে আমার জিআরই কম ছিল 295, সো দেখা গেছে যে তখন আমার রিসার্চ বা বাকি জিনিসগুলো তখন আমার কাজে দিছে। সো ওভারঅল প্রোফাইল যেটা আমরা সবাই বলতেছি, আই থিঙ্ক আমরা তাহলে পরে, আমরা অনেক সময়ের মানে প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে, আমরা তার র‍্যাপ আপ করা দরকার। সো এই বিষয়ে অ্যাড করি। ওকে, হ্যাঁ, যেটা হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে আমাদের যে একটা প্যাকেজ তৈরি হয়, সেই প্যাকেজের একটা গোল হচ্ছে এটা পুরোটা মিলে একটা স্টোরি তৈরি করে কিনা। যেমন হচ্ছে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে ইউএফএ তে যখন আমি অ্যাপ্লাই করছি তখন হচ্ছে আমার হচ্ছে আমি আমার প্রিভিয়াস রিসার্চের কথা বলছি, আমি যখন হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করি তখন আমার পাবলিকেশন ছিল, এবং হচ্ছে আমিও হচ্ছে মৌরুষির মতো হচ্ছে অনেক আগে থেকেই হচ্ছে রিসার্চের সাথে ইনভলভ হয়েছি। কিন্তু আমি যখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতাম, একটা বড় ব্যাপার হচ্ছে ফর এক্সাম্পল আমি ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে হচ্ছে আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম সেই প্রোগ্রামটা ছিল হচ্ছে মলিকুলার বায়োলজি, অ্যান্ড আমার প্রিভিয়াস যে রিসার্চ এক্সপিরিয়েন্স সেটার সাথে ওই ইউনিভার্সিটির কোনো কিছু আসলে মেলে না। অ্যান্ড হোয়াট আই ডিড, আমার সিভিতে হচ্ছে আমি ভ্যান্ডারবিল্টে যখন অ্যাপ্লাই করছি, ভ্যান্ডারবিল্টে আমার সিভিতে হচ্ছে কোনো পাবলিকেশন ছিল না, আমার এসওপিতে হচ্ছে আমি থ্যালাসেমিয়া নিয়ে কাজ করছি সেটাও আমি বলিনি, আমি বলছি হচ্ছে যে আমি কিছু কোর্স করছিলাম, মলিকুলার বায়োলজির কোর্স করছি, কোর্স করে আমি এটার প্রতি হচ্ছে অনেক বেশি হচ্ছে ফ্যাসিনেটেড ফিল করছি, দ্যাটস হোয়াই আমি এটা পড়তে চাই, এন্ড হচ্ছে আলহামদুলিল্লাহ সেখানে আমি চান্স পাইছিলাম। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি মলিকুলার বায়োলজিতে অ্যাপ্লাই করতেছি, তারপর আমি সেখানে হচ্ছে দুইটা পাবলিকেশনের কথা বললাম, বললাম যে আমি পাবলিকেশন করে হচ্ছে
আমার দুইটা পেপার আছে, সো আমার কাছে মনে হয় আমি রিসার্চ অনেক ভালো করব, কিন্তু সেই দুইটা পেপার আসলে হচ্ছে হয়তোবা হচ্ছে পাবলিশ হয়েছে হচ্ছে মেবি হয়তোবা আমি কোন একটা প্ল্যান্ট মেটাবোলাইট নিয়ে কাজ করছি কিংবা হচ্ছে প্ল্যান্ট এক্সট্রাক্ট নিয়ে কাজ করছি। এটা আসলেই যে হচ্ছে আমার সিভি কে অনেক বেশি হচ্ছে হেল্প করবে এটা আসলে সবসময় যে সত্যি তা না। হ্যাঁ এটা ভালো যে হচ্ছে আমি বলতে পারতেছি আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স ইন সায়েন্স, ডাজেন্ট মিন যে এটা আসলে হচ্ছে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। রাদার এটা ইম্পর্টেন্ট যে আমি পুরোটাকে নিয়ে একটা স্টোরি মেক করতে পারতেছি কিনা। আমার পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজে সবগুলো জিনিস আছে, আমার সিভি আছে, আমার এসওপি আছে, আমার আরো যে জিনিসপত্র আছে, কভার লেটার আছে, সবগুলো মিলে একটা স্টোরি ক্যারি করে কিনা, স্টোরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। It's true. So অনেকের ধারণা যে আমার পাবলিকেশন লাগবেই, সো আমাদের রিসার্চ ছিল বাট পাবলিকেশন হয়েছিল না, আমার নিজের একটা পাবলিকেশনও হয়নি বাট আমার এক্সপিরিয়েন্স ছিল, সো যে এক্সপিরিয়েন্সগুলো আছে ওগুলাকেই সাজিয়ে গুছিয়ে লিখলে ফাইন। আর হচ্ছে পাবলিকেশনটা ওরা আন্ডার গ্রেডের স্টুডেন্টের কাছে পাবলিকেশন মানে এত বেশি এক্সপেক্ট করে না, ইউএসএ অন্যান্য কান্ট্রিটা অন্য হিসাব। সো ইভেন পিএইচডি শেষ করেও অনেকের একটা দুইটা পাবলিকেশন হয় না, সো আমাদের বাঙালিদের মাথায় একটা ধারণা তৈরি হয়ে গেছে আমার পাবলিকেশন লাগবে, এই পাবলিকেশন না হলে হবে না। সো পাবলিকেশন ছাড়াও পিএইচডি ডিরেক্ট পিএইচডি বা ডিরেক্ট মাস্টার্সে আসা যায়। আমারও কোনো পাবলিকেশন ছিল না, এখানে অনেকে আছে যাদের কোনো পাবলিকেশন ছিল না, এটা it doesn't matter much if you have it will help you a lot. একটা আন্ডারগ্রেড পাশ করা স্টুডেন্ট সে যদি হচ্ছে ঠাস করে বলে যে আমার হচ্ছে অনেকগুলো পেপার আছে, আমার 10টা পেপার আছে, ইন সাম কেসেস এটা হচ্ছে যিনি তোমার যিনি হচ্ছে সিভিটা দেখতেছে বা হচ্ছে মেইলটা দেখতেছে তাকে স্কেপটিকও করে তোলে। লাইক আমার হচ্ছে এই এক্সপিরিয়েন্স আছে, আমি একজনকে বলছিলাম যে হচ্ছে আমি 5টা প্রজেক্টে কাজ করছি অ্যান্ড দ্য ম্যানুস্ক্রিপ্টস আর আন্ডার প্রিপারেশন, তো সে তারপরে আমাকে বলছে যে যখন আমি এরকম কিছু দেখি আমার আমি হচ্ছে কিছুটা সন্দেহপ্রবণ হয়ে ওঠে যে আসলে তারা সত্যি কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে। ইনডাইরেক্টলি এটা মিন করে হচ্ছে সে ধরেই নিয়েছে আমি আমি মিথ্যা কথা বলছি, ওই যে তার গুড ইমপ্রেশন টু টু স্টার্ট উইথ। আচ্ছা এখন আমরা সামনের দিকে গেলে হচ্ছে এটা চিন্তা ভাবনা করে বলা উচিত। হ্যাঁ সামনের দিকে আগাইতে হলো ডাইরেক্ট অ্যাপ্লিকেশন নাকি প্রফেসর অ্যাপ্রোচ, এটা হলো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, যে হলো দেখতে হবে যে হলো আমার ইউনিভার্সিটির হলো অ্যাডমিশনটা সেন্ট্রাল কিনা। যদি হলো সেন্ট্রাল হয় তাহলে সেক্ষেত্রে প্রফেসরের সাথে যোগাযোগ করা খুব বেশি যে জরুরি তা না, আমরা জানি যোগাযোগ না করলে যে অ্যাডমিশন হবেই না তা না, কারণ সেন্ট্রাল অ্যাডমিশনের ক্ষেত্রে একটা সেন্ট্রাল অ্যাডমিশন কমিটি থাকে যারা হলো ডিসাইড করে যে হলো অ্যাডমিশন হবে কি হবে না। বাট সেন্ট্রাল হোক বা প্রফেসর ম্যানেজ করা হোক, যদি হলো কোনো প্রফেসরকে অ্যাপ্রোচ করা যায় এবং উনি যদি রাজি থাকে সেক্ষেত্রে হলো খুব এফেক্টিভ ব্যাপারটা, যে হলো চান্স অনেক বেড়ে যায় অ্যাডমিশন হওয়া। যদি কোনো প্রফেসর বলে যে হলো হ্যাঁ আমি স্টুডেন্টকে নিব, সেক্ষেত্রে হলো সেন্ট্রাল অ্যাডমিশনের ক্ষেত্রে হলো তার হলো এফেক্ট পজিটিভ এফেক্ট পড়ে। আর যদি হলো ইউনিভার্সিটি ভর্তি নেই যে হলো অ্যাডমিশন দেই হলো যে হলো প্রফেসর উপর বেস করে যে প্রফেসর নিতে অ্যাপ্রোচ করতে হয় আগে তারপর অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে যদি প্রফেসরকে রাজি করানো যায় তাহলে মোটামুটি 99.99% ধরে নেওয়া যায় যে হ্যাঁ আমার অ্যাডমিশন হয়ে যাচ্ছে। তো প্রফেসর হলো ইম্পর্টেন্ট জিনিস অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে। ওকে সো প্রত্যয় একটা কোশ্চেন আছে, সে কোশ্চেনটা হচ্ছে আমি অ্যানসার দেই। সো যে মাস্টার্স এর জন্য ফান্ডিং পাওয়া টাফ কিনা, সো ইউএসএ তে অনেক ইউনিভার্সিটি আছে যাদের মাস্টার্স প্রোগ্রামই নাই। সো আমরা এখানে যারা কথা বলতেছি, প্রত্যয়, অর্পিতা, সিদ্দিক, আমি, মইনুল, এই পাঁচজন আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করে মাস্টার্স ছাড়া ডিরেক্ট পিএইচডি তে ইউএসএ তে জয়েন করছি।
সো কারো যদি রিসার্চে ক্যারিয়ার করার ইচ্ছে থাকে লাইফ সায়েন্সের ক্ষেত্রে, তারা চাইলে বাংলাদেশে মাস্টার্স না করে, ইউএসএ মাস্টার্স না করে ডিরেক্ট পিএইচডিতে আসতে পারে। কারণ পিএইচডিতে খুবই লেন্দি, 5 থেকে 7 বছর, প্রত্যেক যেটা বলো 5 বছর, আসলে 5 বছরে কারোরই বেশিরভাগই হয় না, 6 ইয়ার্স অ্যাভারেজ। আমার ল্যাবে 6 বছর 7 বছর লাগে। সো এখন একটা জিনিসে আমি 6-7 বছর টাইম স্পেন্ড করবো, তার আগে বাংলাদেশে 2 বছর মাস্টার্স করবো, আবার ইউএসএ তে 2 বছর মাস্টার্স করার কথা চিন্তা করবো। সো এটা একেবারে লেন্দি হয়ে যাবে, কারণ যারা ইউএসএ তে মাস্টার্স বা পিএইচডি প্ল্যান করতেছে, ওরা যে দেশে গিয়ে ব্যাক করে ভালো জব পাবে এটার কিন্তু মানে, কারো যদি জবে থাকা অবস্থায় আসে সেটা একটা হিসাব আলাদা, আর যারা ফ্রেশ আসতেছে তখন কিন্তু তার অপশন কিন্তু কমে যাচ্ছে। সো যে যত তাড়াতাড়ি এটা শেষ করতে পারবে পরবর্তী লাইফে পোস্ট ডক্টরাল ফেলো বা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ পজিশনে যাওয়া, তার জন্য তত ইজি। So master's the funding nai, it's okay. If you have passion to work on research, so just go for PhD. But onek so eta US er khetre ami bollam, but Canada ba UK oi sob jagate hocche direct PhD er bishoy ta nai. So thakte pare amar jana nai, so beshir bhag jagate ami jani je master's kore jete hoy. So oi sob country te jodi karo try korar ichha thake tokhon hocche সেই এটা হচ্ছে অন্যরকম। আমি জাস্ট এখন যেটা বললাম এটা ইউএস এর উদাহরণ করলাম। অনেকে এটা জানে না যে ইউএসএ তে ডিরেক্ট পিএইচডি তে আসা যায়। সো এই এটা হচ্ছে খুবই ইজি, মানে মাস্টার্স ছাড়াই, বাংলাদেশে কোনো মাস্টার্স ছাড়াই ডিরেক্ট পিএইচডি তে, ইভেন বাংলাদেশে এনাফ রিসার্চ এক্সপিরিয়েন্স ছাড়াই ডিরেক্ট পিএইচডি তে আসা যায়। সো এবং বাংলাদেশে আসলে মাস্টার্স করলেও এখানে পিএইচডি তে আসার পরে same time spend korte hobe, হ্যাঁ 7 years 8 years, so same jinish masters ashole ekhane hocche 2ta bochor beshi chole jay life time. আবার একটি সুবিধা আছে, তুমি মাস্টার্স প্রোগ্রামে জয়েন করো, অনুজ যেটা করছে ও হচ্ছে কানাডাতে মাস্টার্স প্রোগ্রামে জয়েন করছে, ও হচ্ছে এখন ডিরেক্ট পিএইচডি তে কনভার্ট করছে, তখন ওই প্রোগ্রামে পিএইচডি তে কনভার্ট করা যায়। সো তোমার আর কোর্স ওয়ার্ক লাগে না, 2 বছর সেভ হয়। এরকম যদি হয় যে কেউ মাস্টার্স প্রোগ্রাম পেয়েছে কানাডাতে বা ইউএসএ তে, সে মাস্টার্স এ অ্যাডমিশন নিতে পারে, কারণ এখানে এসে চয়েস থাকে মাস্টার্স কে, ওখানে যদি তাদের পিএইচডি প্রোগ্রাম থাকে ওখানে কন্টিনিউ করা যায়। সো তখন পিএইচডি এর ইনিশিয়াল যে 2 ইয়ার্স কোর্স ওয়ার্ক সেটা লাগে না, ওই মাস্টার্স এর ক্রেডিট গুলো ট্রান্সফার করে আর পিএইচডি তে দেয়। আর আমরা যারা ডিরেক্ট পিএইচডি তে আসছি এখানে আর এটা মাস্টার্স এর সার্টিফিকেট বা কিছু দিবে না, এটা জাস্ট ডিরেক্ট পিএইচডি। সো এ আর কি মাস্টার্স এর ইউজুয়ালি একটু কম্পিটিটিভ, এটা ইটস ট্রু ইন কম্পারিজন টু পিএইচডি ফান্ড। ইফ ইউ হ্যাভ এ গ্রেট প্রোফাইল, ডেফিনেটলি ইউ হ্যাভ হাই চান্সেস টু গেট ফুল ফান্ড ইন মাস্টার্স in case of USA. Otherwise, I think you should go for direct PhD. Full funding এর ব্যাপারটা একটু আপেক্ষিক, যে আমি যেখানে apply করতে সেক্ষেত্রে দেখতে হবে যে হলো আমার health insurance cover করে কিনা বা tuition fee waiver আছে কিনা, কোন জায়গা হলো 100% waiver থাকে, কোন জায়গা হলো বলতে তোমার 10% দিতে হবে, 20% দিতে হবে, সেক্ষেত্রে হলো ওই জিনিসটা দেখতে হবে। ফান্ডিং অবশ্যই পাওয়া যাবে, মাস্টার্স আসলে ফান্ডিং থাকে, পিএইচডি আসলে ফান্ডিং থাকে, হ্যাঁ তবে মাস্টার্স এর ফান্ডিং অবশ্যই রিলেটিভলি একটু কম থাকে। আর যদি হলো যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি সেখানে যদি 100% টিউশন ফি ওয়েভার থাকে মাস্টার্স এর ক্ষেত্রে, সেক্ষেত্রে যে ফান্ডিংটা পাওয়া যায় ইটস এনাফ আই থিংক। ওকে সো এখানে আমরা যা ইন জেনারেল, এখানে এমন কেউ আছে এমন হয়তো বা তারা হচ্ছে কখন থেকে অ্যাপ্লিকেশন শুরু করবে, কখন কোনটার প্ল্যান করবে, জাস্ট সাপোজ কেউ হচ্ছে 2022 অগাস্টে পিএইচডি তে শুরু করতে চায় বা মাস্টার্স শুরু করতে চায়, তার প্ল্যান কি হবে সেটার একটা জাস্ট টাইম। সো কেউ যদি 2022 অগাস্টে বা ফলে মানে ক্লাস শুরু করতে চায়, তার হচ্ছে আইএলস জিআরই তার আগের বছর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কমপ্লিট করা ভালো। সো 21 সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আইএলস জিআরই কমপ্লিট করলে যখন অ্যাপ্লিকেশন গুলো ওপেন হবে, সো সেপ্টেম্বর টু মার্চ, সো আর একটু পরে হয়তো হয়, এটা জাস্ট আমি টেন্টেটিভ একটা সময় দিয়েছি। সো যখন হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো ওপেন হবে তখন জিআরই বা আইএলস এর স্কোর গুলো যদি থাকে, প্রত্যেক যেটা বলো প্রোফাইল ইভালুয়েশন, সো তুমি তখন তোমার প্রোফাইলটা বুঝতে পারবা, সেই অনুসারে ইউনিভার্সিটিটা চুজ করতে পারবা। সো ওই অনুসারে তখন ইউনিভার্সিটি চুজ করা যাবে, প্রফেসরের ইমেল করার যথেষ্ট সময় পাওয়া যাবে, তখন হচ্ছে বাকি সময়গুলো এসওপি প্রফেসর ইমেলিং করা ওইসব জায়গা, যত তাড়াতাড়ি জিআরই বা আইএলটিএস শেষ হবে তত তখন হচ্ছে বাকি জিনিসগুলোতে টাইম দেওয়ার অপশন থাকবে। কারণ অনেক সময় দেখা যায় অনেকে জিআরই দেয় অক্টোবর নভেম্বরে, সো তখন তার হাতে সময় থাকে না, তখন রাশ করতে হয় এই আর কি। সো
ক্যানাডার জন্য অনুজ কি কিছু বলবা যে ক্যানাডাতে কিভাবে কোন সময়তে অ্যাপ্লিকেশন করতে হয় বা সময়ের কিছু আছে কিনা? ক্যানাডাতে ইউজুয়ালি হচ্ছে অধিকাংশ ভার্সিটিতে যেটা হয় তাদের হচ্ছে মাল্টিপল হচ্ছে সেশন থাকে, মাল্টিপল টার্মস থাকে, তো প্রত্যেকটা সেশনে হচ্ছে স্টুডেন্টরা আসতে পারে, বাট ইউজুয়ালি হচ্ছে ফলে এবং হচ্ছে স্প্রিং এ অধিকাংশ স্টুডেন্টরা আসে, বিকজ ফলে এবং স্প্রিং এর আগে আগে হচ্ছে ফান্ডিং ইনফরমেশন গুলো পাওয়া যায়, তো হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা প্রফেসর যেখানে যেটা অ্যাপ্লিকেবল আর কি, যেখানে সেন্ট্রালে অ্যাপ্লাই করতে হয় সেখানে ডিপার্টমেন্ট, যেখানে হচ্ছে প্রফেসর ছুতে অ্যাপ্লাই করতে হয় সেখানে প্রফেসর, তারা হচ্ছে ফলে এবং স্প্রিং এ হচ্ছে স্টুডেন্ট কিন্তু বেশি পছন্দ করে। তো এছাড়া হচ্ছে যেমন আমার ইউনিভার্সিটিতে চারটা সেশন, চারটা সেশনই হচ্ছে স্টুডেন্ট আসতে পারে, যে কোনো সেশনে যে কেউ এসে জয়েন করতে পারে, বাট আদার দ্যান দিস হচ্ছে যদি হচ্ছে ফলে এবং স্প্রিং এর কথা বলি, ফলের ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন গুলো হয় হচ্ছে ফেব্রুয়ারির আশেপাশে, আর যদি হচ্ছে স্প্রিং এর কথা বলি তাহলে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন গুলো হয় হচ্ছে মে জুনের আশেপাশে। এন্ড হচ্ছে যদি যেখানে প্রফেসর ছুতে অ্যাপ্লাই করতে হয় ইউজুয়ালি হচ্ছে যে ডেডলাইন, মানে যে সেশনের জন্য আমি অ্যাপ্লাই করতেছি তার জন্য যে হচ্ছে ডেডলাইন, সেখান থেকে অ্যারাউন্ড 5-6 মাস আগে হচ্ছে প্রফেসরকে লেখা লেখা শুরু করতে হয়। ফর এক্সাম্পল আমি যদি এখন হচ্ছে স্প্রিং এর জন্য চিন্তা করি, আমি 2022-এর স্প্রিং এ হচ্ছে আমি স্প্রিংটা বলে দাও, কোন স্প্রিং সেশনটা কোন মাস থেকে শুরু হয় বা ওটার স্প্রিং? আচ্ছা, এখানে যদি হচ্ছে যেসব জায়গায় হচ্ছে চারটা সেশন, চারটা সেশনের জন্য হচ্ছে ফল শুরু হয় হচ্ছে সেপ্টেম্বরে, জানুয়ারিতে শুরু হয় হচ্ছে উইন্টার সেশন, মেতে শুরু হয় হচ্ছে স্প্রিং সেশন, এবং হচ্ছে জুলাইতে শুরু হয় হচ্ছে সামার সেশন। এখানে যদি হচ্ছে চারটা থাকে, যদি তিনটা হয় তাহলে হচ্ছে ফল শুরু হবে হচ্ছে সেপ্টেম্বরে, উইন্টার শুরু হবে হচ্ছে জানুয়ারিতে, এন্ড হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে স্প্রিং আর সামার দুইটা একসাথে হয়ে যায়, একসাথে হয়ে গিয়ে সেটা শুরু হয় হচ্ছে মেতে। যদি হচ্ছে দুইটা সেশন হয় তাহলে হচ্ছে একটা শুরু হবে হচ্ছে সেপ্টেম্বরে আর একটা শুরু হবে হচ্ছে উইন্টারে, উইন্টার দ্যাট ইজ জানুয়ারিতে। আর যদি হচ্ছে চিন্তা করি হচ্ছে যে কেউ একজন ফর এক্সাম্পল স্প্রিং এর জন্য ফলের জন্য অ্যাপ্লাই করবে ফর ইনস্ট্যান্স, তাহলে হচ্ছে তার মেইল করা শুরু করা উচিত হচ্ছে ডিসেম্বরের আশেপাশে, ডিসেম্বর বা নভেম্বর এই সময়ের আশেপাশে হচ্ছে তাকে হচ্ছে মেইল করা শুরু করা উচিত। আই মিন মেইল করলেই যে হচ্ছে আমি রেসপন্স পাবো এমন তো না, সো একটু সময় নিয়ে মেইল করাটাই ভালো। সো আই উড সাজেস্ট নভেম্বরের দিক থেকে মেইল করা যেতে পারে। ওকে, সো মেবি রাজু নাই এখানে, সো সাউথ কোরিয়ার বিষয়টা নিয়ে আর আমরা কথা বললাম না এখানে। আরেকটা জিনিস হচ্ছে একটু আগে কথা হচ্ছিল, সেটা হচ্ছে যে প্রোগ্রাম স্ট্রাকচার নিয়ে, যেটা হয় ইউজুয়ালি নর্থ আমেরিকাতে হচ্ছে অনেক ভার্সিটি আছে যেখানে আসলে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামই নেই, আর অন্যান্য জায়গায় মাস্টার্স প্রোগ্রাম আছে, মাস্টার্স প্রোগ্রাম থাকলেও সেগুলো নিয়ার অ্যাবাউট 90-95% হচ্ছে ট্রান্সফারেবল টু পিএইচডি। ইউজুয়ালি যেটা হয় যাদের ক্ষেত্রে এইরকম দুইটা প্রোগ্রামে থাকে, লাইক আমার এখানে যেটা, এরা হচ্ছে আসলে প্রথমে একটু দেখতে চায়, কারণ আমি যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে মাস্টার্স হচ্ছে 3 ইয়ার্স অ্যান্ড পিএইচডি হচ্ছে 5 ইয়ার্স, তো 3 বছর আর 5 বছর ওরা প্রথমেই হচ্ছে 5 বছরের জন্য আসলে কমিটমেন্ট নিতে চায় না ওরা, কারণ বাংলাদেশে বসে আমি শুধু মেইলের উপর ডিপেন্ড করে একজনের একটা অ্যাপ্লিকেশন ডোজে আর দেখে ডিসাইড করা যায় না যে আসলে স্টুডেন্ট আসলে এই ল্যাবের জন্য সুইটেবল কিনা, কিংবা স্টুডেন্টও চিন্তা করতে পারে না যে এই ল্যাবটা তার জন্য সুইটেবল কিনা। সো ওরা প্রেফার করে যে স্টুডেন্ট এসে কিছুদিন এখানে থাকুক, যদি হচ্ছে একদম কিছু নাও হয় অ্যাটলিস্ট একটা মাস্টার্স নিয়ে চলে যেতে পারবে, আদারওয়াইজ দে ক্যান ট্রান্সফার টু পিএইচডি। আবার অনেক ক্ষেত্রে থাকে যেখানে হচ্ছে প্রোগ্রামটা এরকম যে সব ক্ষেত্রে হচ্ছে মাস্টার্স নিয়ে শুরু করতে হয়, পিএইচডি ডিরেক্ট স্টার্ট করা যায় না। ফর এক্সাম্পল হচ্ছে যদি আমরা চিন্তা করি ইউকের কথা, ইউকেতে হচ্ছে মাস্টার্স ছাড়া পিএইচডি করা যায় না, টোটালি এটা যায় না, এবং ইউকেতে পিএইচডি ডিউরেশন অনেক কম, ইউকেতে পিএইচডি ইউজুয়ালি হচ্ছে 3 বছর, বাট ইট টেক্স অ্যারাউন্ড 4 ইয়ার্স যদিও 3 বছর বলা হয়। একই জিনিস হচ্ছে এক্ষেত্রেও খাটে, যেমন ইউএসএ তে এটার পরিমাণটা অনেক বেশি যারা হচ্ছে ডিরেক্ট পিএইচডি হচ্ছে প্রেফার করে, ক্যানাডা তো সেম অবস্থা, এরা হচ্ছে ডিরেক্ট পিএইচডি কি অনেক বেশি প্রেফার করে, বাট সাউথ এশিয়া বা হচ্ছে আমাদের মতো কান্ট্রিগুলো থেকে যখন আসে এরা প্রফেসর থ্রুতে যদি আসে, প্রফেসর ইউজুয়ালি হচ্ছে ডিরেক্ট পিএইচডি তে নিতে আগ্রহী হয় না, তারা চায় মাস্টার্সে আসুক পরে হচ্ছে পিএইচডি তে ট্রান্সফার করুক। বাট এটা হচ্ছে কানাডার ক্ষেত্রে যেটা, বাট ইউএস এর যে প্রফেসর ডিরেক্ট পিএইচডি টা এখানে ওরা ওইরকম প্রিফার করে না, কারণ এখানে অনেক জায়গায় মাস্টার্স প্রোগ্রামই নাই,
হ্যাঁ এটাই বলতে চাচ্ছি যে মাস্টার্স প্রোগ্রামই নাই যেখানে আছে সেখানে এটা হয়তো বা অ্যাপ্লিকেবল, অন্য জায়গায় তো অবশ্যই না। আর ইভেন হচ্ছে যেমন ইউএসএ তে হচ্ছে আমি ইউমাসে অ্যাপ্লাই করছিলাম, ইউমাসে হচ্ছে ওখানে বলাই ছিল তোমার যদি মাস্টার্স থাকেও হু হ্যার নট গোনা কাউন্ট দ্যাট, তোমার ইভালুয়েশন হবে হচ্ছে তোমার আন্ডার গ্রেড দিয়ে। সো আমরা একবারে শেষের দিকে, আমরা সরি অনেক বেশি টাইম নিয়ে ফেলেছি, সো জাস্ট কমন ফেলার, আমরা আমাদের ফেলার নিয়ে অনেক কথা বলেছি, আমার মনে হয় সব কিছু বলা হয়েছে, বাট কারো যদি আমাদের মধ্যে আরো কিছু বলার থাকে সে বলতে পারে এখানে, আরো কোনো কিছু যদি বলার থাকে। আই থিংক আমরা এগুলো সব বলে হলো কভার করছি, যে যে পয়েন্টগুলো দেওয়া আছে যে রাশ করা যাবে না, অবশ্যই একটু সময় নিয়ে অ্যাপ্রোচ করতে হবে, ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে হলো একটু কেয়ারফুল হতে হবে, আর রিজেকশন পাওয়ার পর হলো হতাশ হওয়া যাবে না, বা যদি প্রথমের দিকে হয়ে যায় সেটা হলো আবার খুব বেশি যে ওভার এস্টিমেট করা যাবে না। যেটা এক্সাম্পল হলো অনুজ দিল যে হলো হ্যাঁ প্রথমটা করছি প্রথমটা হয়ে গেছে, বা আমার জন্য তো এমআইটি ছাড়া আর কিছু নাই এই দুনিয়াতে, তাহলে মঙ্গল গ্রহে একটা ইউনিভার্সিটি খুলতে হবে আমার জন্য, যেটাতে গিয়ে হলো আমি মঙ্গলে রিসার্চ করব। তো এই ওভার এস্টিমেশন থাকা যাবে না, এবং ইউনিভার্সিটি যে অ্যাডমিশন প্রসেস এটা অবশ্যই ভ্যারি করে, এবং এটা ইনফরমেশনের জন্য হলো ওয়েবসাইট খুব গুরুত্বপূর্ণ। তো যখন আমি শর্ট লিস্ট করতেছি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে সবকিছু দেওয়া থাকে, ওখান থেকে হলো আমার বুঝতে হবে যে হলো সেটা সেন্ট্রাল অ্যাডমিশন বা নাকি ওখানে বলাই থাকে যে তোমার প্রফেসর ম্যানেজ করতে হয়, সেখানে বলা থাকবে যে হলো হ্যাঁ তোমার আগে একজন হলো মেইন ইনস্ট্রাক্টর বা পিআই লাগবে, সেটা হলো চেক করে তারপর হলো ওই ইউনিভার্সিটির দিকে অ্যাপ্রোচ করা উচিত। ওকে সো এটা আমরা বলেছি, মাস্টার্স ডিগ্রি পিএইচডি, সো এটাই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, কারো যদি আর কিছু নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার থাকে সো সে সেটা করতে পারে। সো আমি তাহলে একটু শর্ট করে বলি, সো সো রাশ যেটা আমি সেটা করেছিলাম 20 ডেজ জিআরই, লেস এক মাস বা দেড় মাসে আইএলস, সব কিছুই খারাপ, সো ওগুলা দিয়ে ইউনিভার্সিটি সিলেকশনও ভুল করেছি, যেগুলো জাস্ট জিআরই ওয়েভ করে দিয়েছে, সো টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি 6টা অ্যাপ্লাই করে বসেছিলাম, একটা না একটা হবেই, সো আমার সিজিপিএ ভালো, আমার রিসার্চ আছে, একটা না একটা হবেই। একদিন একটা ভাইয়ের সাথে কথা বললাম, সে বলতেছে তোমার এগুলা থেকে একটা থেকেও চান্স হবে না, শুনে হতাশ শুরু করলাম, কি একটা থেকেও চান্স হবে না, এক মাসের মাথায় সবগুলো থেকে রিজেকশন। সো ওই রিজেকশনে তখন আমেরিকায় বাদ, সো আমেরিকা বাদ, সো তারপরে গেলাম কানাডা, সো কানাডাতে ট্রাই করলাম এক দেড় মাস, একটা জায়গায় চান্স পেলাম কিন্তু প্রফেসর নাই, ততদিনে প্রফেসর অলরেডি স্টুডেন্ট নিয়ে ফেলছে, কানাডাতে দেখা যাচ্ছে মাস্টার্স এর জন্য হচ্ছে প্রফেসর ম্যানেজ করে যেতে হয়, সো কানাডাতে হলো না, তারপর স্টার্ট করলাম সাউথ কোরিয়া, ওয়ান মান্থ সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করলাম, কোনো প্রফেসর রেসপন্সও করে না, কোরিয়ান লাইক ওয়েবসাইট গুলাকে ইংলিশে ট্রান্সলেট করে তারপরে অ্যাপ্লিকেশন মানে এদের ইমেল করলাম, কোনো রেসপন্স নাই। ইউকেতে অ্যাপ্লাই করলাম, ইউকেতে হচ্ছে আমাদের বাংলাদেশের অনার্স ওরা ডিপ্লোমা হিসেবে কাউন্ট করে, বেশ কিছু ইউনিভার্সিটি আমরা যদি মাস্টার্স করি ওটাকে ওরা অনার্স হিসেবে কাউন্ট করে, সো ইউকেতেও দুই তিনটা জায়গা থেকে রিজেকশন, সো ইউনিভার্সিটি অফ হেলসিংকিতে চান্স পেয়েছিলাম বাট ওখানে ফান্ডিং নাই, বঙ্গবন্ধু ফেলোশিপে অ্যাপ্লাই করলাম ওটাও দেয়নি, সো আলটিমেটলি নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ফুললি 13-14টা জায়গায় অ্যাপ্লাই করে জাস্ট কানাডাতে একটাতে অ্যাডমিশন হয়েছে, প্রফেসর হয় নাই, আর ইউনিভার্সিটি অফ হেলসিংকিতে অ্যাডমিশন হয়েছে, ফান্ডিং নাই, সো এই দুইটা নিয়ে আর সব রিজেকশন নিয়ে এপ্রিলে তখন মোটিভেশন নিয়ে হচ্ছে আবার জিআরই দিব, পরের সেশন ধরবো সেই প্ল্যান করলাম, ওই মোমেন্টে ভাবলাম যে রিজেকশন স্টোরিটা শেয়ার করে আমার মতো আর যদি কেউ রাশ না করে, সো ভাবলাম ওকে আমি হায়ার স্টাডিজ, যে হায়ার স্টাডিজ গ্রুপের কথা বলবো, ওই গ্রুপে আমার রিজেকশন স্টোরি লিখলাম, সো এই আমার প্রোফাইল, এই প্রোফাইল নিয়ে আমি এই রিজেকশন হয়েছে, এই রিজেকশনের কারণগুলো এই, আমি চাইতেছিলাম যে আমার মতো যাতে অন্য কারো এক বছর লস না হয়, পরে দেখা গেলো ওখানে মানুষজন একটার পর একটা প্রায় 100s এর উপরে কমেন্টস চলে আসছে, এটা করো তুমি এখানে অ্যাপ্লাই করো, একটা আপু তখন আমাকে ইনবক্স করলো যে তুমি ক্যাথলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো 7:30 দিকে ডক্টর রাওকে ইমেল করো, মানে ম্যাজিক এর মতো, সে আমাকে মে মাসে বললো এই মেসেজটা দিল, সো আমি অ্যাপ্লাই করলাম, জুনে চান্স পাইলাম, জুলাই ভিসা হলো, অগাস্টে ক্লাস শুরু করলাম, সো মানে যে জিনিসটা হয়
আমার এই সেমিনারের মোটিভেশনটা হচ্ছে এই যে ইনফরমেশন গ্যাপ বা আমাদের যে ভুলগুলা, সো এখন যদি তোমরা হচ্ছে ওইভাবে প্ল্যান করো, সো তোমরা এইভাবে রাশ করবা না, তোমরা হচ্ছে নিজেকে মানে ওভার কনফিডেন্ট ভাববা না যে আমি এখন এমআইটি তে অ্যাপ্লাই করবো, ইট ইস সাউথ ওয়েস্টার্ন। সো এমআইটি বা হার্ভার্ড আমরা যেভাবে র্যাঙ্কিং করি, বাংলাদেশের মানুষরা আমাদের মাথা ইউনিভার্সিটিকে চুজ করে র্যাঙ্কিং দিয়ে, ইউএসএ তে ওরা কিন্তু নিজেদেরকে এইভাবে র্যাঙ্কিং দিয়ে চুজ করে না। এই র্যাঙ্কিংটা আসলে অনেক বিষয়ের উপর ডিপেন্ড করা হয়, ইউনিভার্সিটির সাইজ কি, কতগুলো ডিপার্টমেন্ট আছে। সো একটা প্রফেসর, লাইক আমার ইউনিভার্সিটির কথা বলি, আমি এখন যে ল্যাবে আছি উনি হচ্ছে এখন একটা ভ্যাকসিনের কাজে একটা কোম্পানির সাথে কাজ করতেছে। সো অনেক বড় ইউনিভার্সিটিও কিন্তু এই লেভেলের কাজ নাও করতে পারে, বাট তুমি সার্চ করো ক্যাথলিক ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 1000ও আসবে না। সো এটার রিজন আছে যে একটা ইউনিভার্সিটি ছোট হতে পারে, সাইজ কম হতে পারে, সো একটা র্যাঙ্কিং এ কিন্তু অনেক অনেক বিষয় ম্যাটার করে। সো এই র্যাঙ্কিং দেখে আমরা যেভাবে একটা জাজ করতেছি ওইভাবে জাজ করা যাবে না। সো যেটা সাজেশন ওভারঅল, যে আমরা যে র্যাঙ্কিং এর প্রতি বায়াস যে আমি এই কয়টা ছাড়া যাবই না, সো মাঝামাঝি র্যাঙ্কিং এর বা পেছনের দিকে বা ভালো করে প্রফেসর খুঁজে ল্যাব খুঁজে চিন্তা করতে হবে। That's it. আরো যদি কারো কিছু শেয়ার করার থাকে সে করতে পারে। আমি একটু চ্যাট বক্স দেখি, চ্যাট বক্সে কিছু আছে কিনা। ওকে, একটা কোশ্চেন ছিল যে ফয়সাল করেছে যে, ও এটা আমি কিছু কথা বলি, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে নলেজ ডেভেলপমেন্ট। আমরা যখন অনার্সে ক্লাস করি, কোর্সগুলো করি, আমাদের উচিত হবে মানে আসলে কোর্সগুলোর উদ্দেশ্য কি, কোর্সগুলোতে যা পড়ানো হচ্ছে এগুলো কি আমি আসলে বুঝতে পারতেছি। আমাদের উদ্দেশ্য থাকবে এরকম যে আমরা কোর্সগুলো করতেছি নলেজ ডেভেলপমেন্টের জন্য, এতে যেটা হবে আমাদের সিজিপিএও ভালো হবে এবং নলেজ ডেভেলপমেন্টও হবে। কারণ এই নলেজের কারণেই কিন্তু ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করবে এবং আপনাকে এখানে আসার পরে সার্ভাইভ করতে হবে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনাফ নলেজ, ইউ ক্যানট সার্ভাইভ হিয়ার। অ্যান্ড এর জন্য কিছু কিছু কোর্স আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, মলিকুলার বায়োলজি, ইমিউনোলজি, সেল সিগন্যালিং, এই টাইপের যেমন আর কোর্স আছে, যেমন টেকনিক্স ইন মলিকুলার বায়োলজি, এই টাইপের কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যে ল্যাবগুলো করানো হবে এই ল্যাবগুলোতে গুরুত্ব দেবেন, জাস্ট ল্যাব ওয়ার্ক করবেন, জাস্ট টেকনিক্সগুলো আয়ত্তে আনার চেষ্টা করবেন, কারণ এই জিনিসগুলো কিন্তু আপনার কাজে দিবে। কেন কাজে দিবে? আপনারা যদি নলেজ ডেভেলপ করতে পারেন, এই নলেজটা খাটিয়ে আপনারা ইমেইল করতে পারবেন, আপনারা এসওপি লিখতে পারবেন, সুন্দর সুন্দর এসওপি লিখতে পারবেন আপনাদের নলেজ দিয়ে। এবং সামহাও যদি এডমিশন কমিটি আপনার ইন্টারভিউ নেয়, ওইখানে আপনি ফাটিয়ে ফেলতে পারবেন যদি আপনার নলেজ থাকে। সুজা কথা এখানে আমি খুব খুব শর্ট করে হলো আমার ভুল যেটা ছিল প্রথমে, যেটা যেন হলো একটু লেট হলো, ওটা আমি শেয়ার করব যে হলো আমি প্রথমে যে বললাম ইমেল করা শুরু করেছিলাম, আমি হলো গণহারে হলো র্যান্ডমাইজলি ইউএসএ, কানাডা, জাপান, কোরিয়া, এমন কোন দেশ নাই যেখানে হলো মেল করি নাই। ওই যে জাপান কোরিয়া ওদের ওয়েবসাইট গুলো গুগল ট্রান্সলেটার দিয়ে, ওখানে তো হলো আবার সব ওয়েবসাইট ইংলিশে থাকে না, ট্রান্সলেট করে তারপর হলো মেল করতাম, যেটা কখনোই করা যাবে না। এটা খুব বাজে একটা কাজ, ফোকাস ঠিক করতে হবে। এই মেল করতে করতে হলো দেখলাম যে হলো নাই, এদিকেও ডেডলাইন নাই, ওদিকেও ডেডলাইন নাই, কোনো কিছুই নাই, শেষ সেশন মিস। তো এরপর হলো ডিসাইড করলাম যে হলো হ্যাঁ গেলে ইউএসএ যাব, জিআরএ নিলাম, অ্যাপ্লাই করলাম, এরপর বাই দ্য গ্রেস অফ গড হয়ে গেল। তো এই আর কি, যে হলো ফোকাসটা ঠিক রাখতে হবে, আর হলো এই যে র্যান্ডমাইজ যে কাজগুলো ওগুলা কেবলমাত্র সময় ক্ষেপণই হবে, আলটিমেটলি কোনো ভালো ফল দিবে না। দ্যাটস ইট। আর কেউ আছে? অনুজ, অর্পিতা, কিছু নাই অলরেডি? আচ্ছা আচ্ছা, আর আরো কিছু বলি, সেটা হচ্ছে ফোরান, মেবি ফোরান, ফোরান মনে হয় আমরা প্রজেক্ট সিলেক্ট করি যে কোন টিচারের আন্ডারে আমরা প্রজেক্ট করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন স্টুডেন্ট, সে যখন ফোরানে পড়ে আমি মনে করি সে ভালো বুঝে আসলে ইন ফিউচার তার আসলে কোন কোন বিষয়ে গবেষণা করা উচিত, কোন কোন বিষয়ে পিএইচডি করা উচিত। আমার কাছে মনে হয় ওই সময়টায় টিচারকে গুরুত্ব না দিয়ে মানে ফিউচারকে গুরুত্ব দেওয়া উচিত, যে আমি আসলে কোন ফিল্ডে কাজ করব। দেখা যাচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে অনেক অনেক টিচার আছেন প্লান্ট নিয়ে কাজ করেন, অনেক টিচার আছেন যে মাইক্রোবস নিয়ে কাজ করেন, অনেক টিচার আছেন যে ম্যামালিয়ান সেল নিয়ে কাজ করেন। এখন ওই পয়েন্টে যদি আপনি মনে করেন যে আপনার ইন ফিউচার পিএইচডি করা উচিত ম্যামালিয়ান সেল নিয়ে, তাহলে আমি মনে করবো যে টিচার
হুয়েভার হি ইজ, যে টিচার ম্যামালিয়ান সেল নিয়ে কাজ করেন আপনি উনার আন্ডারে যান, কারণ এতে যেটা হবে আপনার একটা রিসার্চ এক্সপিরিয়েন্স হবে ম্যামালিয়ান সেলে, ওইটাকে রিলেট করে আপনি আপনার এসওবি লিখতে পারবেন, আপনি ওইটাকে রিলেট করে আপনার ইমেল করতে পারবেন, আপনি ওইটাকে রিলেট করে অ্যাডমিশন ইন্টারভিউয়ে আপনি কথা বলতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু খুবই পজিটিভ। যে জিনিসটা একটা বলছে যে ওই যে অনুজ একটা জিনিস বলছে যে আপনার ফুল প্রোফাইলটা একটা স্টোরি রিপ্রেজেন্ট করে কিনা, এইটা এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে দ্যাটস ইট। আমার মনে হয় আর কারো কিছু যদি বলার না থাকে, আর যদি কারো কোশ্চেন না থাকে, আমি সবাইকে ধন্যবাদ জানাই সবার সময়ের জন্য। আই হোপ দিস সেশন উইল হেল্প ইউ আ লট, লাইক ইটস আ লটস অফ রিজেকশন স্টোরি এই আর কি। সো কারো কোনো কোশ্চেন আছে? অনেকগুলো বিষয় আছে, তো আমি কখন থেকে স্পেসিফিক মানে আমার একটা রিসার্চ ইন্টারেস্ট গ্রো করার চেষ্টা করব বা এরকম কিছু আর কি, অনেক ব্রড একটা ব্যাপার, তো আমি স্পেসিফিক কিভাবে হবো আর কি। পড়াশোনা করবো তখন আলটিমেটলি আমি নিজের ইনস্টিংক্ট একটা ফিল করবো যে এই জিনিসটার প্রতি আমি ইন্টারেস্ট পাইতেছি। আমার যদি মাইক্রোবায়োলজি ইন্টারেস্ট থাকে আমি কখনো প্ল্যান্ট পড়ে মজা পাবো না, বা প্ল্যান্টে ইন্টারেস্ট থাকে আমি মিনিমাল পড়ে মজা পাবো না। এইভাবে হলো আলটিমেটলি হলো আস্তে আস্তে হলো নিজের থেকে ওই ইনস্টিংটা ক্লিয়ার হয় যে হলো হ্যাঁ আমি কোন জায়গায় হলো আসলে কমফোর্ট ফিল করতেছি বা কোন জায়গাটা নিয়ে কাজ করলে হলো আমি ইন্টারেস্টেড ফিল করতেছি। এভাবে হলো আস্তে আস্তে বুঝে যায়। আর আসলে রিসার্চ ইন্টারেস্ট এমন ব্যাপার না যে হলো আমি আগের দিন রাতের বেলা ঘুমাইলাম, চিন্তা করলাম হ্যাঁ আমি বুধবার মাইক্রোবায়োলজিস্ট হয়ে যাবো, পরের দিন সকালে উঠে আমার ইন্টারেস্ট গ্রো হয়ে গেল, ব্যাপারটা আসলে এরকম না। ইট টেক্স টাইম। আলটিমেটলি যখন আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফোর্থ ইয়ার থেকে যাবো, অলমোস্ট কোর্স ওয়ার্ক আমাদের শেষ হয়ে যায়, তখনই আমরা বুঝতে পারি যে হলো হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড। কিন্তু সবার আগে বলা উচিত মৌরসির, কারণ সে সম্ভবত হতে সবচেয়ে বেশি এক্সপ্লোর করছে যে কোনটাতে রিসার্চ ইন্টারেস্ট। ওকে সো আমি এটা আমি কথা বলতে যাচ্ছিলাম। সো আমি সেকেন্ড ইয়ার থেকে যে সাবজেক্ট যে সেমিস্টারে পড়ি প্রতিদিন ওইটা ভালো লাগে। সাপোজ মেটাবলিজম, তখন মনে হলো আমি মেটাবলিক ডিজিজ নিয়ে রিসার্চ করে ফেলবো। ভাইরাস, ওকে আমি ভ্যাকসিন বানায় ফেলবো। বায়োইনফরমেটিক্স, ওকে মানে প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা আমার ফ্যাসিনেশন আছে। সো আমি আমাকে বলি ইউনিভার্সাল লাভার, সো যেখানে যাই পড়ি তাই ভালো লাগে। সো আমি থার্ড ইয়ারে এসে পুরোপুরি ছয় মাস রিসার্চ করছি কোন স্যারের আন্ডারে যাবো, প্রতিদিন লিখে রাখতাম। ওকে আজকে আমি ভাবলাম মামুন স্যারের আন্ডারে যাবো, এরপর ভাবলাম জাকির স্যারের আন্ডারে যাবো, আমি হইতেছে কার আন্ডারে অনার্স করবো, এটার প্রতি ফিক্স থাকতো না অনার্স এর থিসিসটা কার আন্ডারে করবো। সো নিজের উপরে রিসার্চ করতাম। সো আলটিমেটলি রিসার্চ করে যেটা হয়েছে, আসলে এখানে নিয়ে এত ভাবার কোনো কারণ নাই, সবকিছুই কিন্তু ইন্টারলিঙ্কড। সো তুমি প্লান্ট নিয়ে কাজ করো বা আমার কাছে যেটা মনে হয় বা অ্যানিমাল নিয়ে কাজ করো, তুমি একটা টেকনিক্স শিখতেছো অনার্সে, তো তুমি টেকনিক্সটাকে ফোকাস করবা যে ওকে আমি পিসিআর করছি, যে প্লান্ট ল্যাবে সেও পিসিআর করছে, সো আমি ইয়েতে অটিজমের ইয়েতে আমিও পিসিআর করছি। সো আমরা অনার্স থেকে যদি কিছু টেকনিক্স জানি ওইটা ইউজ করে আমরা কিন্তু পরবর্তীতে পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবো। পিএইচডিতে এসেও কিন্তু মানুষ ফিল্ডস ইউজ করে। সো আমার ল্যাবে এখন যে পোস্ট অফ কোভিড এর ভ্যাকসিনের মেইন ফার্স্ট অথর, ও মেইনলি পিএইচডি করছে প্লান্টের উপরে। সো প্লান্টের উপরে পিএইচডি করে তুমি পোস্ট অফে এসে কোভিড ভাইরাসের রিসার্চ করতে পারবা। ইভেন পিএইচডিতে এসে অনেকে আছে যে ফিজিক্সের উপরে পিএইচডি, সো সে পোস্ট অফ বা পুরো রিসার্চ ল্যাব করছে পরে বায়োলজিতে। সো জিনিসগুলো একটা থেকে একটা সুইচ করাটা খুব বেশি কঠিন না, বাট তুমি যদি ইন জেনারেল টেকনিক্স এর উপরে ধারণা রাখো যে আমি এই টেকনিক্স পারি ওই টেকনিক্স পারি, তুমি যে কোনো অর্গানিজমের উপরে ইউজ করতে পারবা। দ্যাটস ইট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে এই ইয়ারের ডিসেম্বরের মধ্যে ক্লাস করতে চাই। আপু আমি এই কথাটাই বলবো যে হলো যে ব্যাপারটা আমরা কমন ফেলিওরের কথা বলছি যে রাস, আমার মনে হচ্ছে আপনি রাসের দিকে যাচ্ছেন। Don't go for that because
এই ইয়ারে ডিসেম্বরে ফলের ডেডলাইন কিন্তু অলরেডি বেশিরভাগই শেষ বলতে গেলে, যেহেতু এখনো ফোর্থ এক্সাম চলতেছে। তো গত বছরের ডিসেম্বরে হলো বেশিরভাগ ডেডলাইন শেষ, যেটা হলো এই বছরের অগস্টে শুরু হবে। ইট সিমস টাফ, বাট কিছু রোলিং বেসড থাকে, যেটা হলো যেটা প্রায় মার্চের দিকে শেষ হয়ে যায়। তো এখন মার্চ রানিং, তো এখন ব্যাপারটা বেশ টাফই মনে হচ্ছে যে কোন একটা ইউনিভার্সিটি শর্ট ডিসেম্বর না বলে যদি জানুয়ারি কাউন্ট করে, সো ইট উইল বি উইন্টার সেশন অর স্প্রিং সেশন ইন দা ইউএস। কিছু কিছু জায়গায় তার এখনো অপশনস আছে, বাট আই উড সাজেস্ট হার টু গিভ এ ট্রাই ফর দ্যাট। আই উডন্ট আপকামিং সেমিস্টার ট্রাই না করে বেটার, কারণ এসওপি এর ব্যাপার আছে, সিভি এর ব্যাপার আছে। ওর জন্য হচ্ছে সবচেয়ে পারফেক্ট টাইম 22 এর ফল, সো 22 ফল প্রিপারেশন নেওয়ার সবচেয়ে পারফেক্ট টাইম, কারণ এখন হচ্ছে মার্চ মাস, সো তখন অগাস্ট সেপ্টেম্বর মাসখানে আইএসজিআরডি দিয়ে 22 ফল বলতে 22 অগাস্ট থেকে ক্লাস হবে, ওইটার প্রিপারেশন পারফেক্ট। আর কেউ যদি আগে থেকে ট্রাই নিতে থাকে, ওকে আমি একটু অ্যাড, কারণ অনেকের প্রথম 6 মাস লেগে যায় প্রসিডিউর বুঝতে, কারণ আমার এক্সপিরিয়েন্স কিন্তু আরেকজনের কাজে আসবে না, প্রত্যেকের এক একজনের ইউনিক ইউনিক কাহিনী তৈরি হবে। তো সেই হিসেবে কেউ যদি আগে থেকে ট্রাই করতে চায় প্রফেসরকে ইমেল করা, বা ট্রায়ালের ইরোরের মধ্যে হয়তো আস্তে আস্তে ইম্প্রুভ হবে, সে কিন্তু ফল জানুয়ারির সেশন, যেটা 2022 এর জানুয়ারির সেশন, ওটার জন্য কিছু ট্রাই করতে পারে। বাট সাকসেস রেট যে খুব বেশি হবে সেটার বিষয়ে শিওর না, বাট এটা একটা ট্রায়ের মধ্যে যেতে পারে। 22 এর ফলই হলো এখন বেস্ট টাইম প্রিপারেশনের জন্য। আমি আরেকটু অ্যাড করি, 22 যদি আমি ফল ক্যাচ করতে চাই সেই ক্ষেত্রে আমার জিআরই কোন মান্থের মধ্যে কমপ্লিট করলে বেটার হয়? সেপ্টেম্বর। সেপ্টেম্বর মানে অ্যাপ্লাই আমি স্টার্ট করব কি সেপ্টেম্বর থেকে? সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হলে আমার উইন্ডো গুলো ওপেন হবে ফলের জন্য অ্যাপ্লাই করার। টোটাল ডোজার কমপ্লিটেড বাই নভেম্বর, ইউ শুড হ্যাভ। নভেম্বরের মাঝখানে যদি কমপ্লিট না হয় তাহলে আই উড সে একটু কঠিন হয়ে যাবে। আমি ফেস করে আসছি, আমি বলতে পারতেছি যে এটা আসলে করা উচিত না, কারণ এখানে অনেকগুলো টাকার বিষয় থাকে। একটা অ্যাপ্লিকেশন করতে 8,000-10,000। আমি লাস্ট কিছু কথা শুনতে পারিনি, আরেকবার যদি রিপিট করতাম। তো আমরা এটা বললাম যে হলো টোটাল অ্যাপ্লিকেশন যে প্যাকেজটা থাকে, যে আমার এসওপি লাগবে, সিভি লাগবে, আইএলটিএস বা টোফেলের স্কোর লাগবে, জিআর স্কোর লাগবে, তারপর ট্রান্সক্রিপ্টস, রেজাল্ট বের হয়ে হলো আমার ট্রান্সক্রিপ্ট হাতে থাকতে হবে, সবকিছু হলো আমার মোটামুটি নভেম্বরের মধ্যে রেডি থাকতে হবে, যাতে হলো ডিসেম্বরের ডেডলাইন আমি ধরতে পারি আর কি। যদি অক্টোবরের মধ্যে রাখা যায় ইটস বেটার। Thank you so much. Okay. Oops. That's it. Der ghonta ta arai ghonta. That's fine. We should wrap it up now. Yeah. Done. Er poro jodi kare kono proshno thake, samasya nei ekhanei korte hobe. You can reach us. Facebook, email. Jokhoni holo kono proshno ashe, you can reach us individually. We will try our best to help. Yeah, we all are available in Facebook. but jodi hocche kokhono response korte deri hoy, please mind korar kono karon nai, ebong hocche scene kore jodi response na kori tahole hocche eta please mind khayen na, karon hocche ekhane life er kotha ekhane ekhane pichher upor diye ki jay seta shudhu amrai jani. Age amio mon khara korte parbo, amra jani ek shomoy apnara janben, ek shomoy apnara holo apnader junior der ke bolben je holo scene kore jodi reply na kori mind khawar kichu nai, reply ultimately korbo. Pretty much normal. আমি আজকে হচ্ছে সকাল 6টা থেকে ল্যাবে আছি, আশা করি রাত 10টা নাগাদ থাকবো। কেন থাকবো আজকে উইকেন্ড, তারপরে কেন থাকবো সেটার কারণটা আসার পরে বুঝবেন। এই আর কি। ওকে বাই। আমি আপনাদের সবাইকে একটা মানে থ্যাংক ইউ দিতে চাই, বিকজ এই প্রোগ্রামটা সিরিয়াসলি অনেক ভালো ছিল, মানে অনেক বেশি ইনফরমেটিভ ছিল, আর আপনারা এত কষ্ট করে সময় বের করে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, এর জন্য অনেক থ্যাংক ইউ। Thank you.
ওকে, ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন, সুখে থাকেন, জীবন অনেক বড় হন, আশা করি একদিন হচ্ছে এই ভূখণ্ডে দেখা হবে। আমি এখানে মেডিকেল জেনেটিক্স ডিপার্টমেন্টে আছি, আমার ডিপার্টমেন্টের বয়স 86 বছর। 86 বছরে হচ্ছে আমি হচ্ছে প্রথম বাংলাদেশি, আমি 2019-এর সেপ্টেম্বরে আসার পর গত 2 বছরে আরো 2 জন বাংলাদেশি এখানে এসে জুটে গেছে। বাংলাদেশ থেকে আসছে, আমি সবাইকে মোটিভেট করব যে অ্যাপ্লাই করতে। এরকম প্রত্যেকের, অর্পিতা বা মইনুল, ওরা যে ইউনিভার্সিটিতে আছে, কারো যদি প্রোফাইল ওখানে থাকে তারা হচ্ছে ওদের সাথে কন্টাক্ট করবেন, ওখানে অ্যাপ্লাই করবেন। আমার ইউনিভার্সিটিতে মানে আমি যেটা বুঝতেছি, ওরা ওদের স্টুডেন্ট প্রয়োজন, অনেক স্টুডেন্ট ওরা হয়তো নিবে, সবাই ওখানে অ্যাপ্লাই করো। না, অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নাই, পাশাপাশি আপনারা ইমেইলও করতে পারেন, অনেক অনেক ডিপার্টমেন্টে আপনারা ইমেইল করবেন, বিশেষ করে বায়োমেডিকেল সায়েন্স ডিপার্টমেন্ট, আমি এখানে আছি, এখানে ওদের স্টুডেন্ট প্রয়োজন, আপনারা ইমেইল করতে পারবেন, সমস্যা নাই। কমিউনিকেশন অনেক জরুরি, কিন্তু কোন ওয়েবসাইট কিন্তু কখনো বলবে না যে কোন প্রফেসরের ল্যাব খালি, তার স্টুডেন্ট লাগবে। হ্যাঁ, এরকম কিছু বলবে করতেছে, তারাই কিন্তু বলতে পারবে। সো কোন স্পেসিফিক ইউনিভার্সিটি যদি আমাদের এখন পোস্ট থাকে, খুঁজতেছে, কারো পোস্ট ডক করার ইচ্ছা থাকলে আসতে পারে, ট্রাই টু ফাইন্ড আউট যে হলো ওই ইউনিভার্সিটিতে হলো পরিচিত কেউ আছে কিনা যার সাথে কমিউনিকেট করা যায়, উনি হলো ভিতরের খবর দিতে পারবে, এই হলো কথা। কমিউনিকেশন ইজ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওকে ওকে Okay, thank you all and best of luck for your future higher study, okay? Okay.